হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই ড্রামাটা স্টার্ট হয় আমাদের এই ড্রামার ফিমেল লিডের ইন্ট্রোডাকশন দেখিয়ে ফিমেল লিডের নাম হলো চ্যান্সি চ্যান্সি হলো তাইকন্ডোর অনেক ভালো একটা প্লেয়ার আজকে তার অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ হবে আর সে যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে ন্যাশনাল টিমে সে কোয়ালিফাই হয়ে যাবে এখানে আমরা জানতে পারি যে তার পায়ে ব্যথা লেগেছে খেলার সময় তার পায়ের একটু স্পেশাল কেয়ার করতে হবে না হলে এই ইনজুরিটা বাড়তেও পারে এখানে থাকা সবাই তাকে এটাই উইশ করছিল যে তোমাকে চেয়ানের বিরুদ্ধে জিততেই হবে অ্যাকচুয়ালি চেয়ানি তার এক্স বেস্টিও আগে তারা একই তাইকন্ডো ক্লাবে ছিল বাট কোনো একটা রিজনের কারণে সে অন্য ক্লাবে চলে গিয়েছে কিন্তু চেন্সি চেয়ানির জন্য অনেক ভালো ফিলিংস রাখতো আর সে এই ম্যাচটা অনেক ফ্রেন্ডলি কনসিডার করতে চাইছিল এর মাঝেই সেখানে টিং বেনামের একটা ছেলে চলে আসে অ্যাকচুয়ালি সে হলো চেয়ানের বয়ফ্রেন্ড সে তাকে দেখে অনেক হ্যাপি হয়ে যায় দেখে বলে ম্যাচের পরে তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে যেটা শুনে চ্যান্সি বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা শুনবো তুমি অনেক ভালো একটা রেস্টুরেন্ট বুক করো আমি ম্যাচ শেষ করে তোমার সাথে অনেক ভালো করে একটা ডিনার করতে চাই এর মাঝে সেখানে চিয়ানিউ চলে আসে তাকে দেখে মনে হচ্ছিল যে তার মুড অনেক বেশি খারাপ চ্যাঞ্জি তার সাথে ফ্রেন্ডলি দিক ফুটতে চেয়েছিলো বাট চিয়ানি বলে এই ম্যাচের পর তুমি বুঝে যাবে যে আমাদের মধ্যে আগের মতো আর কিছুই নেই চ্যান্জি তার কথা তো কিছু বুঝতে পারে না বাট সে সেখান থেকে চলে যায় তার কোচকে খোঁজার জন্য তার কোচ অন্য কেউ না তার মমি ছিল তারপর সিন শিফট হয় ম্যাচের দিকে যখনই সে ম্যাচে আসছিল তখন তাকে দেখে একদমই স্ট্যাচুর মতো লাগছিল সে বারবার টিং এর দিকে তাকাচ্ছিল আর সাথে সে চিয়ানি কিউ দেখছিল অ্যাকচুয়ালি সে দেখে ফেলেছে তার বয়ফ্রেন্ড টিং আর চিয়ানি তারা দুজনেই তাকে চিট করছে আর ম্যাচের পর টিং এর ইম্পর্টেন্ট কথাটা হলো সে তার সাথে ব্রেকআপ করতে চায় কারণ তার নতুন গার্লফ্রেন্ড এখন চিয়ানি হয়ে গেছে আর এটা দেখে সে অনেক বেশি হার্ট ব্রোকেন হয়ে যায় এখন চিয়ানির মাঝে শুধু তার সাথে একটা ম্যাচ না এটা তার পার্সোনাল ইস্যু হয়ে গেছে মানে ম্যাচটা পাল্টে রিভেন্স হয়ে গেছে আজকের ম্যাচে চ্যান্সি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে তাকে দেখে মনে হচ্ছিল যে সে চিয়ান থেকে বদলা নিচ্ছে তার বারবার ওই সিন গুলোই মনে পড়ছিল সে তার উপর অনেক বেশি রান দেখায় আর একবার তো তাকে জিজ্ঞেস করে বসে তোমার আর এর মাঝে এইসব কবে থেকে চলছে যেটা শুনে চিয়ানিও অনেক বেশি রেগে যায় এখন ফাইটটা এরকম একটা সিচুয়েশনে চলে আসে যেখানে চ্যান্সি তার ইঞ্জারি নিটা দিয়ে তার উপর অ্যাটাক করে আর এটা দেখে কত শক্ট হয়ে যায় এই অ্যাটাক এর কারণে তার সিচুয়েশন অনেক খারাপ হয়ে যায় নেক্সট সিনে আমরা তাকে হসপিটালের বেডে দেখি যেখানে দেখানো হয় ডক্টর তার মম ড্যাড কে বলছিল তার পায়ের তো চিকিৎসা করা হবে বাট সেটা সিকিউর ভাবে হবে না হতে পারে সে আর কখনোই রিঙে দাঁড়াতে পারবে না এইসব শুনে সে অনেক বেশি স্যাড হয়ে যায় বাট তখনই চিয়ানি তার এক্স বয়ফ্রেন্ড এর সাথে আসে তার সাথে দেখা করতে যেটা দেখে সে আরো বেশি রেগে যায় সে এত বেশি রেগে ছিল যে সে মুখ দিয়ে কিছু বলতে পারছিল না শুধু রাগে কান্না করছিল তারপরও যখন তারা যায় না তখন সে তার পাশে থাকে একটা গাছ ছুঁড়ে মারে আর তাদেরকে গেট আউট করে দেয় কিছুক্ষণ পর চিয়ানির মম যে তার কচু ছিল সে রুমের বাইরে গিয়ে চিয়ানিকে কংগ্রাচুলেট করে আর তাকে বলে তুমি ম্যাচের জন্য কোয়ালিফাইড হয়ে গেছো এর সাথে তাকে এটাও বলে যে তুমি আবার আমাদের ক্লাবে চলে আসো আমি যেভাবে তোমাকে পলিশ করতে পারবো সেভাবে আর কেউই করতে পারবে না যেগুলো চ্যান্স শুনে ফেলে আর সে অনেক বেশি হার্ড হয়ে যায় যে তার নিজের মব তার প্রতি সিম্পাতি না দেখিয়ে চ্যানের পাশে গিয়ে দাঁড়িয়েছে কারণ সে ম্যাচ হেরে গিয়েছে আর এর সাথে এন্ট্রি হয় আমাদের এই ড্রামার মেইন লিডার যার নাম হলো ফ্যাং আর সে হলো ইয়াং আর হট সিইও গোগো ভ্যান নামের তার একটা ডেলিভারি কোম্পানি আছে সে এত ইয়াং এজে এত সাকসেস করেছে যে অনেক লোক তাকে তার মোটিভেশন মনে করে তখন সে ফোন কলে একটা মিটিং অ্যাটেন্ড করছিল এর মাঝে তার সেক্রেটারি চলে আসে এখন সেক্রেটারি দেখে সে তার অনেকগুলো ভুল বের করতে থাকে আর জায়গায় জায়গায় স্টিকি নোট লাগাচ্ছিল তার মিটিং যখন ওভার হয় তখন সে টার্ন করে আর দেখা যে সেক্রেটারি সেখানে নেই আর তার পেছনে দাঁড়িয়ে ছিল তার ম্যানেজার তাদের কথা শুনে বোঝা যাচ্ছিল যে তারা দুজন फ्रेंड्स তার ম্যানেজার তাকে বলে তুমি যদি এইভাবে সেক্রেটারিদেরকে বিরক্ত করো তাহলে কোনো সেক্রেটারি টিকবে না এইবারটাও জব ছেড়ে চলে গেছে এখানে আমরা জানতে পারি সে যখন থেকে সিইও হয়েছে তখন থেকে তখন থেকে এই পর্যন্ত একটা সেক্রেটারিও এক মাসও থেকে নেই তার কাছে সবাই জব ছেড়ে চলে গিয়েছে ফ্যাং বলে এখানে কেউ থাকুক বা না থাকুক আমি আমার সেলফ ডিসিপ্লিনে কম্প্রোমাইজ করতে পারবো না অন্যদিকে আমরা চ্যাঞ্জিকে দেখি যে তার মমের সাথে প্রোটেস্ট করছে সে বলে আপনি এসব কিছু কেন করছেন আপনি কেন চেয়ার সাইড নিচ্ছেন বাট তার মম তাকে অনেক প্রফেশনালি উত্তর দেয় সে বলে রুলসের এগেন্স্ট তুমি গিয়েছিলে তুমি স্পোর্টসকে একটা পার্সোনাল রিভেন্সে চেঞ্জ করে ফেলেছিলে আমি তো আগেই বলেছিলাম তোমার ডেটিং করা উচিত না দেখেছো ডেটিং এর ফলাফল তুমি রিঙ্গে দাঁড়িয়েছো একটা জেলেসির বদলা নেওয়ার জন্য যেখানে চান্স অনেক বেশি হার্ড হয়ে যায় আর তার মমকে বলে দেখে নিয়েন আমার পা ঠিক হয়ে যাবে আমি আবার রিঙ্গে দাঁড়াবো আর ওই সবকিছু পূরণ করব যেগুলো আপনার স্বপ্ন ছিল কিন্তু তার মম তাকে রুডলি মানা করে দেয় আর তাকে বলে রিঙ্গে তোমার আর কোনো ফিউচার নেই জ্যানজি তার মাইন্ড ফ্রেশ করার জন্য হসপিটালের বাইরে বসেছিল তার পাশ দিয়ে আমাদের হিরো ফ্যাং যাচ্ছিল জগিং করতে সে একটা মেয়েকে এইভাবে স্যাড বসে থাকতে দেখে তার কেন জানি মনে হয় যে মেয়েটা সুসাইড করবে আর চ্যানজি এমন ভাবে দাঁড়াইছে সে এখনই পানিতে জাম্প করবে বাট চ্যানজির এমন কোনো ইন্টেনশন ছিল না সে টার্ন করে চলে আসছিল আর তখনই ফ্যান থেকে বাঁচাতে গিয়ে নিচে পড়ে যায় মানে পানিতে পড়ে যায় যেটা দেখে চ্যান্সি ফর রেস্কিউ টিমকে কল করে ইয়াং একটা ছেলে এখানে সুসাইড করতে এসেছে প্লিজ আপনারা তাকে বাঁচিয়ে নিন এরপর বেচারা ফ্যাং এর অবস্থা দেখার মতো ছিল সে শীতে কাঁপছিল ছিল ঠান্ডা পানিতে পড়ার কারণে এর উপর আবার রেস্কিউ টিমের মেম্বাররা তাকে জ্ঞান দিয়েছিল যে সুসাইড করা ভালো না তোমার মধ্যে কিসের কমতি আছে দেখতেও তো অনেক হ্যান্ডসাম লাগছে ফ্যাং তাদেরকে এক্সপ্লেন করা ট্রাই করছিল বাট বেচারা শীতের চোটে কাঁপছিল ছিল যার কারণে তাদের কিছু বলতেও পারছিল না ফ্যাং বেচারা এখানে চ্যান্সের উপর অনেক বেশি রেগে যায় সে চিৎকার করে বলে ওই মেয়েটাকে আমি খুঁজে বের করব। আর তার থেকে এই জন্য নেব রিভেন্স অন্যদিকে আমরা চ্যান্সিকে দেখি যে তার ড্যাডকে বলে আমি একদিন একদিন রিকভার হয়ে যাব। আর তাই কন্ডোতে আবার ব্যাক করব। এরপর আমাদেরকে এক বছর পরের সিন দেখানো হয় যেখানে বর্তমানে আমাদের চ্যান্সি একটা ডেলিভারি ম্যানের কাজ করে আর সে একটা স্কুলে ডেলিভারি পার্সেল করতে আসে যেখানকার টিচার ছিল চিং চিং নোটিস করেছিল এখানে আমরা এটাও জানতে পারি যে চ্যানজি যেই কোম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করে সেটা অন্য কারণে আমাদের ফ্যাং এর কোম্পানি আর সেই হলো এখানকার সিইও যেখানে আমাদের হিরো ফ্যাং একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছিল আর আজকে সে তার নিজের কোম্পানির ম্যানেজারদেরকে মোটিভেট করছিল যাতে তারা এনার্জেটিক হয়ে যায় আর তাদের পারফরমেন্স অনেক ভালো হয় আমাদের দেখানো হয় যেখানে ছিল সে তার কালেক্টদের সাথে কখনোই কথা বলেনি সে কখনই তাদেরকে ভিডিও করেনি সে সবসময় কোল্ড বিহিভ করত আর সে কাজে এতটা ফোকাস ছিল যে সে সবার আগে ডেলিভারিগুলো অ্যাকসেপ্ট করে নিত আর তাদের আগে টাইমলি সেটা পৌঁছেও দিত ইভেন সে সেখানে খাবারও খেতো না সে তার ভাগের স্ন্যাক্সগুলো পকেটে নিত আর সেখান থেকে বেরিয়ে যেত তার সব কলিগসদের এটাই মনে হতো সে একটা মানুষ না রোবট যার ভেতরে কোনো ফিলিংস নেই অন্যদিকে মিটিং রুমের সিন দেখানো হয় যেখানে ফ্যাংও ছিল সেখানে আমরা একটা ম্যানেজারকে দেখি যার নাম হলো মি তাকে দেখে অনেক ডিস্টার্ব মনে হচ্ছিল তার পারফরমেন্সও ভালো হচ্ছিল না এর সাথে তার কালেক্সরাও তাকে বুলি করতো যার কারণে সে মিটিং রুম থেকে বের হয়ে চলে আসে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো চ্যান্সি ডেলিভারি দিতে সেই বিল্ডিং এ এসেছে কোইনসিডেন্টলি পার্সেলটা ছিল ম্যানেজার মিং এরই সে ম্যানেজার মিং এর কাছে পৌঁছাবে এর আগেই আমরা দেখি যে ম্যানেজার মিং তো রুফটপে পৌঁছে গেছে সেখান থেকে সুসাইড করার জন্য এর মধ্যেই রিপোর্টাররাও চলে আসে যারা এই সিনটাকে কভার আপ করছিল সেখানে ফ্যাং আর তার কোম্পানির অনেকগুলো এমপ্লয়িজরাও চলে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করেছে প্লিজ তুমি নিচে চলে আসো বাট সে কারো কথাই শুনছিল না এর মাঝে সেখানে চাঁদি চলে আসে সে তাকে বলে তুমি সুসাইড করতে চাও করে ফেলো এর আগে পার্সেলটা রিসিভ করে নাও এরপর তোমার যা ইচ্ছা তাই করো আগে এখানে সাইন করে নাও তারপর লাভ দিও চ্যান্সিও গিয়ে তার সামনে দাঁড়িয়ে যায় একেবারে বিল্ডিং এর কর্নারে সে তাকে বলে তুমি এখানে সাইন করে দাও এই ডেলিভারিটা পাওয়ার পর আমি ফাইভ স্টারও পাবো আর সাথে এর সাথে ফাইভ থাউজেন্ড বোনাসও পাবো ম্যানেজার তো তার অ্যাটিটিউড দেখে অনেক শকড হয়ে যায় আর এই সুযোগে ফ্যাংও তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এই সিচুয়েশনে জ্যান্সি বিল্ডিং থেকে নিচে পড়ে যায় যেটা দেখে জ্যান্সি অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলে এটাই কি আমার লাইফের এন্ডিং ছিল আর সে তার চোখ বন্ধ করে ফেলে আর তখনই আমাদের ফ্যাং উপর থেকে চিৎকার করে নিচে পড়ছিল আর ফ্যাং এর মাম্মি মাম্মি চিৎকার করার আওয়াজে আমাদের চ্যান্সির চোখ খুলে যায় ফ্যাং এসে তাকে টাইটলি হাক করে ফেলে আর তাকে নিচে রেখে নিজেকে প্রোটেট করতে চাইছিল বাট চ্যান্সিও তাকে একটা পাঁচ মেরে দেয় যাতে সেই নিচে পড়ে এর মাঝেই তাদের তিনজনের একটা সেফ ল্যান্ডিং হয় একটা ইয়ার ব্যাগে যেটা রেস্কিউ টিম মেম্বাররা আগেই তাদের জন্য রেখে দিয়েছিল এখানে সবার আগে চ্যান্সি উঠে আর ম্যানেজার মিং এর ডেলিভারি সাইন নেয় আর সাইন দেওয়ার পর বেচারা ম্যানেজার সেখানে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে আমাদের ফ্যাং মিডিয়ার লোকেদের সামনে দাঁড়িয়ে গর্ব করে বলছিল তারা দুজন আমার কোম্পানির এমপ্লয় আর আমার দায়িত্ব তাদেরকে বাঁচানো এর জন্যই তো আমি সবার আগে তাদের কাছে চলে গিয়েছি তাদের হেল্প করার জন্য কারণ তারা আমার এমপ্লয় আর তাদেরকে বাঁচানো আমার দায়িত্ব আমাদের কোম্পানির লোক আজ আর ফ্যামিলি চ্যান্সি সেখান থেকে তার সবগুলো কথা শুনছিল যে সে কত বড় বড় চাপা মারছে কারণ চ্যান্সি পুরোটাই দেখেছিল যে ফ্যান কি করে ভয় পাচ্ছিল আর তাকে নিচে রাখতে চাইছিল যাতে সে নিজে বাঁচতে পারে সেখানে একটা রিপোর্টারও ছিল যার নাম হলো লিন সে চ্যান্সি বলে প্লিজ তুমি বাড়িতে চলে আসো আর এখানে আমরা এটাও জানতে পারি যে সেই রিপোর্টারটা অন্য কেউ না চ্যান্সির বড় ভাই আর চেন্সি অনেক আগে তার বাড়ি ছেড়ে দিয়েছে তার মামার উপর রাগ করে চেন্সি এখানে তার কাছে ফেরত ছিল তখনই সেখানে ফ্যাং চলে আসে আর তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি সে নামটা কেন জানতে চাইছিল সেটা আমরা পরেই জানবো তখনই আমরা দেখি যে ফ্যাং এর মাথা ঘুরাচ্ছে কারণ চেন্সির নোস থেকে ব্লিডিং হচ্ছে এখানে আমরা এটাও জানতে পারি যে ফ্যাং এর ব্লাড ফোভিয়া আছে আর সে রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় যেটা দেখে চ্যানজি ফ্যাংকে সেখানে ছেড়ে চলে যায় আর মিডিয়ার লোকেদের মনে হচ্ছিল যে হতে পারে চ্যানজি ফ্যাংকে গার্লফ্রেন্ড হবে তারপর আমরা চ্যানজি দেখি যে একটা জায়গায় পার্ট টাইম জব করছিল রেস্টুরেন্টে আর সেই রেস্টুরেন্টে একটা গ্রুপে ব্লাইন ডেট চলছিল যেখানে টিচার চিংহ ছিল টিচারকে দেখে মনে হচ্ছিল যে তাকে জোর করে বসানো হয়েছে সে কারোর সাথে ফ্রেন্ডলি হবে এর আগেই সেখানে ফ্লাওয়ার বুকে নিয়ে ফ্যাং চলে আসে আসে সে আস্তে চিংয়ের সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তার বয়ফ্রেন্ড আর সেটা তার ওমেন সেখানে থাকা সবাই চিংকে বলছিল তোমার যেহেতু আগে থেকে এত ইয়াং আর হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে তাহলে তুমি এখানে কেন এসেছ সেখানে থাকা একটা অ্যাটিটিউড বলা ডক্টর তাদের উপর পানি ফেলতে যাবে তখনই সেখানে চ্যান্সি চলে আসে আর তার হাত ধরে বলে আমাদের রেস্টুরেন্টে ভাইলেন্স এলাও না আর তাকে নিজের তাইকোন্ডো স্কিলের সাহায্যে সাইডে নিয়ে যায় আর ফ্যাং যখন তার এই রূপ দেখে তখন দেখতেই থাকে কারণ সে তার উপর কিছুটা ইমপ্রেস হয়েছে কিছুটা না অনেকটা ইমপ্রেস হয়েছে এরপর আমরা জানতে পারি যে সিং অন্য কেউ না ফ্যাং নিজের আন্টি সে সিঙ্গেল ছিল আর তার ব্লাইন্ডেড একেবারেই ভালো লাগতো না আর এই জন্য সে তার আন্টিকে রেস্কিউ করার জন্য সেখানে পৌঁছে যায় আন্টি যখন তার এত মলা বেডরুম দেখে তখন তার উপর অনেক রাগ করে সে তাকে বলে আজকে তুমি তোমার বেডরুম নিজেই পরিষ্কার করবে অন্যদিকে আমরা চ্যান্সির ড্যাডকে দেখি যে অনেক বেশি স্যাড ছিল আর সে তার অ্যাপার্টমেন্টের বাইরে বসে ছিল ড্যাড তাকে বলে প্লিজ তুমি বাড়িতে চলে আসো তোমার জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছিল তোমায় আজকে আমি নিউজে দেখেছি চ্যান্সি তাকে বলে আপনার আমার জন্য চিন্তা করার একেবারেই দরকার নেই মম খুশি হবে না আমি যদি বাড়িতে ফিরে আসি তাকে বলে এরকম কিছুই না মমের তোমার জন্য অনেক চিন্তা হয় চ্যান্সি বলে আমি জানি চ্যাম্পিয়নশিপ চলে এসেছে মম অনেক বেশি বিজি মামের কাছে টাইমই নেই আমার জন্য চিন্তা করার সে তার মমের উপর অনেক বেশি রাগ করেছে এরপর চ্যাস জি তার রুমে চলে আসে সে আজও তার তাইকন্ড ইউনিফর্ম সাজিয়ে রেখেছিল তার পুরনো মেমোরি মনে পড়তে থাকে আর এটা ভেবে স্যাড হয়ে যায় সে আর কখনোই রিঙে যেতে পারবে না অন্যদিকে আমরা মমকে দেখি যে ড্যাডের সামনে তো অনেক টাফ দেখাচ্ছিল বাট মমকে দেখে বোঝা যাচ্ছে সে আজও চ্যানজিকে অনেক মিস করে বাট তাদের মধ্যে কেউই আগে স্যারেন্ডার করতে চাইছিল না অন্যদিকে আমরা ফ্যাঙ্কে দেখি যে আজকে পুরো রাত জেগে সে তার এমপ্লয়সদেরকে চেক করছিল তাদের প্রোফাইল দেখে যাতে সে থেকে চ্যান্সি এর নামটা জানতে চাইছিল তার ম্যানেজার তাকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করছো তখন ফ্যান বলে আমি এমনটা এই জন্য করছি যাতে আমি তাকে ফায়ার করতে পারি যখন সে জিমে দাঁড়িয়েছিল তখনই সেখানে চ্যান্সি কে দেখে যে সেখানে পার্ট টাইম জব করছে আর টাকার জন্য সে ফুড ডেলিভারি করতেও রেডি হয়ে যায় ফ্যান তাকে দেখে বলে এই মেয়েটা কতটা কৃপন টাকার জন্য সবকিছু করতে পারে আর ফাইনালি সে চ্যান্স এর প্রোফাইলটা পেয়ে যায় আর সে দেখে যে সে তার কোম্পানির ফাইভ স্টার একটা ডেলিভারি গার্ল আর তার লেভেলও ছিল এ প্লাস যেটা দেখে সে অনেক শক হয়ে যায় এরকম একটা এমপ্লয়কে হঠাৎ করে বের করে দেওয়াটাও তো ঠিক না সে তার ম্যানেজারের সাজেশন অনুযায়ী অন্য এমপ্লয়িজদের কাছে যায় আর প্রথমে চ্যান্সির ব্যাপারে জানার চেষ্টা করে অন্যদিকে চ্যান্সি তার অন্য একটা পার্ট টাইম জবে একটা স্টোরে দাঁড়িয়ে ছিল আর সেখানে সে দুইটা ছেলেকে ব্ল্যাক মেল কারণ সেখানে থাকা একটা এমপ্লয়ী শপকিপারকে না বলে তার ফ্রেন্ডকে ফ্রিতে জিনিস দিয়েছিল সে সব কিছু রেকর্ডিং করে ফেলেছিল আর সে ওই ছেলেটাকে বলে আমার জায়গায় তুমি কভার করবে না হলে আমি সব কিছু বসকে বলে দেব আর সে নিজে একটা ডেলিভারি করার জন্য সেখান থেকে বেরিয়ে যায় আর সে রাস্তায় এটাই ভাবছিল যে দুনিয়াটা কত রুট তাদের সাথে সে ভালো বিহেভ করব এই ভালো বিহেভ যোগ্যই না তারা এজন্য আমি আমার লাভের জন্য সব কিছু করব। আর কোনো জিনিস যদি আমাকে পাওয়ার দিতে পারে তাহলে সেটা হলো টাকা আর আমি সেটাই ইনকাম করতে চাই সেখানে সে ডেলিভারি দেওয়ার জন্য একটা বাড়িতে আসে বাট সেখানের দরজা অলরেডি খোলা ছিল সে যখন দরজার সামনে আসে তখন সেটা দেখে শক্ট হয়ে যায় যে এটা অন্য কারণে ফ্যাং এর বাড়ি বাট তাকে একটু অদ্ভুত দেখাচ্ছিল পার্ট টু এর স্টার্টিং এ আমরা ফ্ল্যাশব্যাক এর সিন দেখি ফ্যাং যখন অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হচ্ছিল তখন সে তার বাড়িতে কিছু আওয়াজ শুনতে পায় তারপর সে বেসবল ব্যাট নিয়ে নিচে যায় আর সেখানে দেখতে পায় যে একটা চোর এসেছে সেখানে চুরি করতে ফ্যাং এখানে সে চোরের সাথে ফাইট করার অনেক চেষ্টা করে এটা দেখে চোর নাইফ বের করে তারপর তাদের দুজনের মাঝে ফাইট শুরু হয়ে যায় এই ফাইটিং এর মধ্যে চোরের বডিতে একটা কাট লেগে যায় যার কারণে ব্লিডিং হতে থাকে আর ওই ব্লাডটা যখন ফ্যাং দেখে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার বিট অনেক বেড়ে যায় তাকে দেখে মনে হচ্ছিল তার ছোটবেলার কোনো ফোবিয়ার কথা মনে পড়ে গেছে সে ব্লাড দেখে এতটা ভয় পেয়ে গেছে যে বৃদ্ধ লোকেদের মতো কাঁপতে থাকে আর তখনই সে এখানে ডেলিভারি দিতে চ্যানসি চলে আসে চ্যানসি যখনই সেখানে চোরকে দেখে তখন সে চোরের সাথে ফাইট করতে থাকে আর সে তার স্কিল দিয়ে চোরকে হারিয়ে ফেলে তারপর আমাদের পুলিশ স্টেশনের সিন দেখানো হয় যেখানে চোরকে তো ধরে ফেলা হয়েছে বাট সবাই এটাই জানতো যে চোরকে ধরেছে আমাদের ফ্যাং আর ফ্যাং সেখানে বসে নিজের বড় বড় প্রশংসা করছিল সবার কাছে এটাই মনে হচ্ছিল যে চোরকে তো ফ্যাংই ধরেছে কারণ ওই চোরটা অনেক ফেমাস ছিল আর অনেক দিন ধরে ওয়ান্টেডও ছিল ফ্যাং সেখানে যেভাবে নিজের প্রশংসা করছিল সেই সব শুনে রিপোর্টার তাকে তাদের এরিয়ার আয়রন ম্যান মনে করতে থাকে সেখানে আমাদের ছিল আর আর সে সব শুনে ফেলে মনে মনে বলে এই নিজের প্রশংসা করা আর শোনা কতটা পছন্দ সেখানে মারামারি করার সময় ফ্যাঙ্গের পায়ে ব্যথা লেগেছিল যখন ফ্যাঙ্গের ম্যানেজার কাং তার পায়ে মেডিসিন লাগাচ্ছিল তখন সে অনেক বেশি ভয় পাচ্ছিল কোথাও তার পা থেকে ব্লাড না বের হয় তার ম্যানেজার তাকে বলে আমার তো ডাউট হচ্ছে তুমি ব্লাড দেখে এত বেশি ভয় পাও আর সেখানে তো অনেক ব্লিডিং ও হয়েছে সত্যি করে বলো সেখানে কি হয়েছিল আর ব্লাড দেখলে তো তুমি সেন্সলেস হয়ে যাও অ্যাকচুয়ালি সেখানে চোরের ব্লাড থেকে ফ্যাঙ্গের মাথা ঘুরা ছিল আর সে সেন্সলেস হয়ে যাবে তখন এসে নিজেকে সজ্ঞানে রাখার জন্য নিজের পায়ে নিজেই ব্যথা দিয়ে দেয় যখন তার সামনে চ্যান্সে আসে তখন ফ্যাং তাকে পুলিশকে কল করতে বলে যেটা শুনে চ্যান্সি বলে তুমি আগে পার্সেল অ্যাকসেপ্ট করো তারপরে আমি পুলিশকে কল করব। এরপর চ্যান্সি তাকে সাইন করিয়ে তার পেমেন্ট রিসিভ হওয়ার পরেই পুলিশকে কল করে প্রেজেন্টে ফ্যাঙ্ক তার ম্যানেজারকে বলে দরকার পড়লে আমি নিজে নিজেকে হার্ট করব। বাট আমি একটা মেয়ের সামনে দুইবার অজ্ঞান হতে পারবো না আমি যদি আবার অজ্ঞান হয়ে যেতাম তাহলে সেই মেয়েটার সামনে আমার পার্সোনালিটির কি হতো কিছুক্ষণ পর আমরা সত্যিটাও জানতে পারি যে ফ্যাং ইচ্ছে করে তার আন্টির অ্যাকাউন্ট থেকে অর্ডার দিয়েছে যাতে সে চ্যান্সের থেকে বদলা নিতে পারে ফ্যাং তার থেকে অর্ডার রিসিভ করার পর তাকে ওয়ান স্টার দিয়ে দেবে তারপর কোন একটা বাহানা করে সে তাকে অফিস থেকে ফায়ারও করে দেবে যেটা শুনে তার ম্যানেজার তাকে বলে তুমি এত জঘন্য চিন্তা ভাবনা করো এটা তো আমি আগে জানতাম না মেয়েটা তোমার জন্য কত কিছু করলো কত ভালো মেয়েটা আর তুমি তার সাথে এমন করবে আর তুমি তার সাথে এমন করবে ফ্যাং যখন তার ফোন নেয় তাকে স্টার দেওয়ার জন্য তখন সে তাকে ওয়ান স্টার দেয় চ্যান্সি যখন তার রিভিউ দেখে তখন সেখানে ওয়ান স্টার ছিল আর এটা দেখে সে অনেক রেগে যায় কারণ প্রথমবার কেউ তাকে ওয়ান স্টার দিয়েছে এখানে ফ্যাং বলে আমি তো স্টার দিতে চেয়েছিলাম কারণ সে আমার অনেক হেল্প করেছে বাট ভুল করে ওয়ান চলে গেছে ফ্যাংটার ম্যানেজার কে অর্ডার দেয় সিস্টেমের সাহায্যে এটা আপডেট করো আর তাকে ফাইভ স্টার দাও কারণ ওয়ান স্টার তোমার হাত লেগে হয়ে গেছে বাট এটার জন্য তাদেরকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে ফ্যাং যখন তার বাড়িতে আসে তখন দেখে যে চ্যান্সি তার জন্য বাইরে দাঁড়িয়েছিল সে এসে তার উপর রেগে যায় আর তাকে বলে আমি তোমার এত হেল্প করলাম আর এক ঘন্টার মধ্যে ডেলিভারিও দিলাম তাহলে তুমি আমাকে ওয়ান স্টার কেন দিয়েছো ফ্যাং তার ভুলটা সংশোধন করতে চাইছিল বাট সে চ্যান্সের এরকম অ্যাটিটিউড দেখে সে উড়ে যায় ফ্যাং তাকে বলে তুমি ফাইভ এর জন্য এইসবও করতে পারো একবার ওয়ান স্টার পেয়েছ তো কি হয়েছে এটা তো এর ইচ্ছে সে তোমাকে ফাইভ স্টার দেবে নাকি ওয়ান স্টার তুমি তো আর জোর করে স্টার আদায় করতে পারবে না এটা শুনতে চ্যান্স ফ্রান্সি তাকে ব্ল্যাকমেল করতে থাকে আর তাকে বলে আমি জানি তোমার ব্লাড ফোভিয়া আছে তুমি ব্লাড দেখলেই অজ্ঞান হয়ে যাও তুমি কোনো ম্যান না তুমি যদি আমার রেটিং ঠিক করে না দাও তাহলে আমি তোমার সব সত্যিটা মিডিয়ার সামনে নিয়ে আসব। এখানে তাদের দুজনের মাঝে অনেকক্ষণ পর্যন্ত ঝগড়া হয় আর চ্যান্সি ফ্যাংকে তার বসের মতো ট্রিট করছিল না যাওয়ার আগে চ্যান্সি তাকে ছোট মন মানসিকতার মানুষ বলে সেখান থেকে চলে যায় এখন এটা শুনে আমাদের ফ্যাং তো রাগে পাগল হয়ে যাচ্ছিল আগে তো সে বস তারপরও মেয়েটা তাকে রেসপেক্ট করছে না আবার তার উপর এই কথা বলে চলে গেছে সে বুঝতে পারছিল না যে সে চ্যান্সের থেকে বদলা কি করে নেবে কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে তার সামনে এত কথা বলেনি আর এইভাবে সে সেখানে বসে থেকে একটা আইডিয়া পেয়ে যায় ফ্যান কি করে চ্যান্সিকে ফায়ার করবে তাকে ফায়ার করার জন্য একটা ভ্যালিড রিজন লাগবে আর সেটা সে পেয়ে গেছে আমাদের ভাই লিনের সিন দেখানো হয় এখানে আমরা জানতে পারি যে লিনের ডিভোর্স হয়ে গেছে তার এক্স ওয়াইফ আবার বিয়ে করতে চলেছে যার কারণে তার মেয়েকে তার সাথে এখানে থাকতে হবে ওইদিকে চ্যান্সি তার পায়ের চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে যায় ডাক্তার তাকে বলে তুমি এই ডেলিভারি ম্যানের কাজটা ছেড়ে দাও কারণ এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি বাট চ্যান্সি বলে আমার শুধু হাই স্কুল পর্যন্ত সার্টিফিকেট আছে এরপর যতগুলো ডিগ্রি সব ফিজিক্যাল ডিগ্রি আর এছাড়া আমি হাইলি পেড জব আর একটাও পাবো না এর জন্য আমাকে বাধ্য হয়ে এটাই করতে হবে এদিকে আমরা লিনকে দেখি যে রিপোর্টিং করতে অন্য একটা শহরে গেছে আর সেখানে আমরা এটাও জানতে পারি যে লিনের একটা ফার্স্ট লাভ আছে আর সেই ফার্স্ট লাভ অন্য কেউ না আমাদের ফ্যাঙ্গের আন্টি সেখানে একটা গাছ দেখে তার পুরো মেমরি মনে পড়তে থাকে। লিন বলে এতদিনে চীনের বিয়ে হয়ে গেছে আর সে বা তার লাইফে অনেক হ্যাপি। বাট বেচারা তো আর জানতো না যে তার ফার্স্ট লাভ এখনো সিঙ্গেল। তারপর আমরা ফ্যাঙ্কে দেখি যে তার গাড়ি ড্রাইভ করে কোথাও যাচ্ছিল। তখনই সে চ্যান্সিকে পাইক দিয়ে কোথাও যেতে দেখে। চ্যানজির রাস্তার পাশে একজন ভিক্ষুকের সামনে থামে আর তার কাছে যত টাকা ছিল সবগুলো সে নিজে রেখে দেয়। যেটা দেখে তো ফ্যাং অনেক বেশি অবাক হয়ে যায়। ফ্যাং বলে ও টাকার জন্য এসব করছে আর আমাকে বলছিল আমি নাকি ছোট মন মানসিকতার মানুষ তাহলে এসব কি ফ্যাং এখন চ্যান্সিকে সাহস্তা করার জন্য একটা নোটিস পাঠায় চ্যান্জি যখন অফিসে আসে তখন সে জানতে পারে যে তাকে প্রমোশন দেওয়া হয়েছে সে এখন আর ডেলিভারি কাল না বরং সিইওর নতুন সেক্রেটারি হয়ে গেছে সবাই তাকে কংগ্রাচুলেট করে আর এইসব দেখে চ্যান্সি সব সবকিছু বুঝে যায় আর সোজা যায় ফ্যাং এর কাছে সে ফ্যাং কে জিজ্ঞেস করে এসব কি ফ্যাঙ্ক বলে কাল রাতে তুমি আমাকে থ্রেড দিয়েছিলে যেটা শুনে তো আমি অনেক ভয় পেয়ে যাই আর ভয় কাঁপতে থাকি আমি তোমার এই করিয়ে দিয়েছি আর এখন দেখো তোমার স্যালারিও কত বেড়ে গেছে তারপর বলে থেকে আর কখনোই আমাকে থ্রেটেন করো না কারণ এখন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোমার বস তুমি অ্যাসিস্ট্যান্ট হয়ে সারাক্ষণ আমার সামনে পিছিয়ে ঘুরবে আর আমি সব সবসময় আমার চোখ তোমার উপরই রাখবো এখন চ্যান্স জিরো টাকার অনেক প্রয়োজন ছিল এই জন্য সেও এই জবটা অ্যাকসেপ্ট করে নেয় ফ্যাংটার ম্যানেজারকে বলে এর পিছনে আমার একটা আইডিয়া আছে অ্যাকচুয়ালি এটা তো একটা বাহানা চানজিকে আমার অফিস থেকে বের করে দেওয়া ফ্যাংটার ম্যানেজারকে বলে তুমি তো জানোই এক মাসও কোনো অ্যাসিস্ট্যান্ট আমার কাছে থাকে না আমি চানজিকে এত বিরক্ত করব আর সে বিরক্ত হয়ে কাজে ভুল করবে আর এই সুযোগেই আমি তাকে জব থেকে ফায়ার করে দেব আর তারপর যদি সে মিডিয়াকে বলেও দাইলসে আমি কোনো আয়রন ম্যান না তাহলে কি হবে আমি সবাইকে বলে দেব আমি তাকে জব থেকে ফায়ার করেছি বলে সে রেগে আছে আমার উপর ফ্যাং যখন বাসা আসে তখন দেখে যে আন্টিও ফেরত চলে এসেছে আন্টি বাড়িতে এসে রুম এত পরিষ্কার দেখে অনেক হ্যাপি হয়ে যায় কারণ ফ্যাং সবসময় রুম অনেক ম্যাসি করে রাখে ফ্যাং তার আন্টি কে বলে তিন দিন হয়ে গেছে আমি আপনার হাতে রান্না খাই না প্লিজ আমার জন্য কিছু রান্না করে আনুন আর আন্টির আসার পরে সে আন্টি কে অনেকগুলো কাজ দিয়ে দেয় করতে অ্যাকচুয়ালি ছোটবেলায় তার কোন একটা ইনসিডেন্ট আছে যার কারণে ফ্যাং অনেক একা হয়ে গিয়েছিল আর ছোটবেলা থেকে তার আন্টি তাকে এত বড় করেছে ওইদিকে চান্স যেও যায় একটা বুক স্টোরে আর সেখানে গিয়ে অ্যাসিস্ট্যান্টের কাজে কোনো বুক খুঁজছিল বাট সেখানে সব কিপারও কিছুটা ক্রেজিটেবল ছিল সে তাকে সব নোবেল বের করে দেয় আর সেগুলো ছিল ওভারভিয়ারিং সিও আর তার অ্যাসিস্ট্যান্টের অ্যাফেয়ারের আর এটা দেখে চান্স সেখান থেকে চলে যায় পরটি সকালে চলে আসে চান্স দিয়ে তার নিউ জবে মানে অ্যাসিস্ট্যান্টের জবে আর আজকে ফ্যানকেও অনেক মুডে লাগছিল কারণ সে চান্সের সামনে একটা ডিফিকাল্ট টাইপের সিও হতে ছিল। সে চান্সিকে অফিসে ডাকে আর তার সামনে টাস্কের একটা লিস্ট রেখে দেয় আর সেখানে সে কিছু শর্ট ফর্ম ইউজ করেছিল। বাট সেগুলোর ব্যাপারে আগে থেকেই জানতো সে সবার আগে তার জন্য কফি বানাতে যায় একটু ডিফারেন্ট টাইপের কফি খেতে অনেক ভালো লাগে তার মন মতো এই পর্যন্ত কেউ কফি বানাতে পারেনি সেখানে অন্য একটা কলিগ সে তাকে নিয়ে মজা করতে থাকে বাট সে যেভাবে কফি বানাচ্ছিল সেটা দেখে সেখানে থাকা সবাই অনেক শক্ট হয়ে যায় বলে আমি একটা কফি ফ্যাং এর করেছি যেটা দেখে আর ভাবতে থাকে সে কি লন্ড্রিতেও জব করেছে এরপর থেকে ফ্যাং প্রতিদিন তার কাছে কোনো না কোনো ভুল ধরার চেষ্টা করতো বাট আমাদের চ্যান্সি অনেক পারফেক্ট ছিল সে তার কাজ অনেক ভালো করে করে আনতো ফ্যাংটাকে বিরক্ত করার জন্য অনেক বেশি কাজ করতে দিত আর কাজের বাহানায় অনেক দৌড়াদৌড়িও করাতো যেহেতু আমাদের চ্যানজি একজন অ্যাথলিট ছিল এই জন্য সে ক্লান্ত হয় না আর থামেও না এখন ফ্যাং এর মাথায় আরেকটা আইডিয়া আসে সে তার ম্যানেজার বলে কালকে আমি তাকে একটা টাস্ক দেব কাল আমাদের যে মিটিংটা আছে সেখানে মিনিটস গুলো তাকে বানাতে হবে ম্যানেজার তাকে বলে সেখানে তো অনেকগুলো টেকনিক্যাল টার্মস হবে সেগুলো সে কি করে পারবে চ্যানজি বেচারি নিশ্চয়ই একটা না একটা ভুল করে বসবে আর আমাদের ফ্যাং তো এটাই চাইতো ওই মিটিং এর মাঝে চ্যানজি যখন তার নোটস বানাচ্ছিল তখন ফ্যাং অনেক বেশি হাপ ভাবি আর এটাই ভাবছিল চ্যান্সি নিশ্চয়ই একটা ভুল করবেই ফ্যাং তার এই অবস্থা দেখে অনেক মজা নিচ্ছিল যেটা দেখে ম্যানেজার তাকে বলে ম্যানেজার তাকে বলে তুমি কেন একজন শাশুড়ির মতো চ্যান্সি কে এত বিরক্ত করছো ফ্র্যাঙ্ক চ্যান্সি কে কল করে বলে কাল আমি সবার আগে আমি আমার টেবিলে এই মিটিং এর মিনিট গুলো দেখতে চাই যেটা বলে আমাদের ফ্র্যাঙ্ক অনেক হ্যাপি হয়ে যায় অন্যদিকে আমরা চান্সি দেখি যে আগে থেকে এই সবকিছুর প্রিপারেশন নিয়ে রেখেছিল সে মিটিং এ যাওয়ার সময় সে তার রেকর্ডিংটা অন করে নেয় আর সবকিছু রেকর্ডিং শুনে অনেক ভালো করে নোট গুলো প্রিপেয়ার করছিল এইদিকে আমরা চান্সি কে দেখি যার টাকা ইনকাম করার ইন্টেনশন অনেক বেশি ছিল সে যে কনভেনিয়েন্স স্টোরে কাজ করত সে সেখানকার জব ছাড়েনি আর এখন সেখানে বসে জব করছে পরদিন সকালে ফ্যাং আর ম্যানেজার দেখে যে এই মেয়েটা ওয়ার্ড টু ওয়ার্ড সবকিছু ঠিকঠাক লিখেছে একটাও ভুল করেনি এখন সে কি করে তাকে ফায়ার করবে অন্যদিকে আমরা চেঞ্জিকে দেখি যে এখনো তার কুরিয়ার গাল বলা স্টেটাস রেখেছিল সে যখনই সুযোগ পেত তখন সে কিছুটা টাইম বাঁচিয়ে কোনো না কোনো একটা ডেলিভারি করতে চলে যেত যাতে সে এক্সট্রা ইনকাম করতে পারে এর মাঝে তার কাছে একটা ইমার্জেন্সি কল আসে যে তার সিইও একটা ফাইটে ফেসে গেছে তারপরে সিনে দেখানো হয় যে ফ্যান তার ডেলিভারি বয়ের সাথে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে অপোনেন্ট এট এ কোম্পানির ওয়ার্কার্সদের সাথে ঝগড়া হচ্ছে সেই অপোনেন্ট কোম্পানির সিইও সেখানে চলে আসে অ্যাকচুয়ালি সে ফ্যাঙ্গার থেকে বদলা নিতে চাইছিল তো তার সাথে সেই গুন্ডাও নিয়ে এসেছে সেখানে ঝগড়া যেভাবে হচ্ছিল কিছুক্ষণের মাঝে মারামারি শুরু হবে কিছু গুন্ডারা ফ্যাঙ্কে মারতে আসছিল তখনই সেখানে তাদের মাঝে আমাদের ট্র্যান্সি চলে আসে তার বসকে বাঁচাতে সে তাইকুণ্ডুর এত ভালো একটা প্লেয়ার সে গুন্ডাদের সাথে অনেক ভালো করে ফাইট করে চ্যান্সের হাতে মার খাওয়ার পর সেই গুন্ডারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল সেখানে ম্যানেজারও চলে আসে অ্যাকচুয়ালি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল তারা জানতো যে অন্য কোম্পানির সিইও গুন্ডা নিয়ে আসবে এই জন্য তারা সিকিউরিটি ক্যামেরার সামনেই দাঁড়িয়েছিল এই সব কিছু ফ্যাঙের প্ল্যানিং ছিল অন্য সিইও কে ইনসাল্ট করার জন্য আর তার রেপুটেশন খারাপ করার জন্য কিন্তু পরে জানতে পারে যে ওই সিকিউরিটি ক্যামেরা তো আগে থেকেই নষ্ট ছিল এই সবকিছুর ব্যাপারে যখন চ্যান্সি জানতে পারে তখন সে রেগে ফ্যাং এর কাছে আসে আর তাকে রেগে জিজ্ঞেস করে এই কিছু কি তোমার প্ল্যানিং ছিল এই এপিসোডের স্টার্টিং এ আমাদেরকে ফ্ল্যাশব্যাক এর সিন দেখানো হয় চ্যান্সি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয় তখন সে সবার প্রথমে তার টাইকন্ডো ক্লাবে এসেছিল আর সে সেখানে এসে দেখতে পায় তার মম জিয়ানিকে ঠিক সেইভাবে ট্রেন করছে যেভাবে স্পেসিফিকলি সে তার ডক্টরকে করাত মানে চ্যান্সিকে এই সব কিছু দেখার পর চ্যান্সি অনেক হার্ড হয় এখানে আমরা আরেকটা জিনিসও জানতে পারি যে চ্যান্সি অনেক বেশি শিওর হয়ে গেছিলো একটা ব্যাপারে যখন তাদের দুজনের মাঝে ফাইট হচ্ছিল তখন চিয়ানি ইচ্ছে করে তার নিতে হার্ড করেছে যাতে সে এই গেম থেকে আউট হয়ে যায় আর চ্যান্সি এই ব্যাপারে চিয়ানিকে কোশ্চেন করে সে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমনটা কেন করলে তুমি তোমার ফ্রেন্ড ছিলে তখন চিয়ানি তাকে বলে আমি কখনোই তোমাকে নিজের ফ্রেন্ড মনে করিনি চিয়ানি তাকে বলে আমি কখনোই তোমাকে আমার নিজের ফ্রেন্ড মনে করিনি তুমি সব সময় আমার নজরে একটা রাইভেল ছিলে আর রইল কথা তোমার এক্স বয়ফ্রেন্ডের তুমি তাকে সামলাতে পারি এই জন্য সে আমার কাছে চলে এসেছে প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে চ্যান্সি যখন জানতে পারে সব কিছু ফ্যাং করেছে তখন সে তার উপর রাগ করে সেখান থেকে চলে আসে ফ্যাং অনেক শখ ছিল ফ্যাং বলে এটাই মনে হয় প্রথমে হবে যার অ্যাটিটিউড তার বসের থেকে বেশি অফিসে আসার পর ফ্যাং নোটিস করে যে চ্যাঞ্জির হাতে ব্যথা লেগেছে সে তার কাছে যায় আর জিজ্ঞেস করে কোথায় ব্যথা পেয়েছো তখন চ্যান্সি বলে অনেক ব্লিডিং হচ্ছে তুমি কি দেখতে চাইবে তখন ফ্যাং ভয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সে তার অফিস থেকে পর্দা সরিয়ে দেখতে পারে যে চ্যান্জি তাকে মিথ্যে বলেছে তার ব্লিডিং হচ্ছে না শুধু ব্যথা লেগেছে এখন ফ্যাঙ্গের গিলটিও ছিল কারণ চ্যান্সি তার জন্য ব্যথা পেয়েছে এজন্য সে তাকে তার অফিসে ডাকে আর তাকে নিজের পাশে বসিয়ে তার ব্যথাতে মেডিসিন লাগানোর চেষ্টা করছিল চ্যান্সের এইসব কিছু ভালো লাগছিল না তাই সে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন বস তাকে বলে তুমি যদি চলে যাও তাহলে তোমার স্যালারি থেকে ফাইভ টাকা কেটে দেওয়া হবে এখন চ্যাঞ্জিকে এক প্রকার বাধ্য হয়ে সেখানে বসে থাকতে হয় এখন মেডিসিন লাগানোর সময় চ্যান্সি নিজেকে টাচ করতে দিচ্ছিল না এইসবের মাঝে ফ্যাং নিচে পড়ে যায় এখন ফ্যাং এর এই অবস্থা দেখে চ্যান্সের কিছুটা খারাপ লাগে এই জন্য সে ফ্যাং কে নিজের হাতে মেডিসিন লাগাতে দেয় অফিসের বাইরে আমরা ম্যানেজারকে দেখি যে এই সিন দেখে অন্য কিছুই ভেবে নেয় সে ভাবছিল হয়তো বা তারা দুজন কিস করছে এটা দেখে ম্যানেজার বলে ও আচ্ছা তার মানে আমার ফ্রেন্ড আমাকে মিথ্যে বলেছে সে এই মেয়েটার প্রতি ফল করে গেছে আর এই জন্য সে তাকে তার ক্লোজ রাখতে চায় কারণ সে তার সিক্রেট গার্লফ্রেন্ড এদিকে আমাদের অফিসের ভিতরে সিন দেখানো হয় যেখানে চ্যানজি আর ফ্যাং আবার ঝগড়া করছিল কারণ ফ্যাং তাকে বলছিল তুমি আজকের পর থেকে কোনো ডেলিভারি অর্ডার নেবে না যেখানে চ্যানজি বলে আমি তো ডেলিভারি অর্ডার নিবই কারণ এর ফলে কাজের মধ্যে আমার কোনো ইফেক্ট পড়ছে না তারা ঝগড়া করতে করতে অফিসের বাইরে চলে আসে যেখানে ফ্যাংটাকে বলে এক সপ্তাহের মধ্যে তুমি যদি বেস্ট একটা সেক্রেটারি হয়ে দেখাতে পারো যেটা দেখে আমি তোমাকে থামস আপ দিতে পারি তাহলে আমি তোমার ডেলিভারি পারমিশন দিয়ে দেব বাট এই এক সপ্তাহ পর্যন্ত তোমার এই ডেলিভারির কাজটা সিজ থাকবে ফ্যাং এখানে তার ফ্রেন্ডকেও সবকিছু ক্লিয়ার করে দেয় আমি শুধু তাকে মেডিসিন লাগাচ্ছিলাম অন্য কিছুই হচ্ছিল না এর সাথে ফ্যাং তাকে এটাও বলে যে তুমি আজকাল চ্যান্সের জন্য একটু বেশি সিম্পাধি দেখাচ্ছ কোথাও তুমি তার প্রতি ফল হয়ে যাওনি তো যেটার ব্লেম তুমি আমাকে করছো চ্যান্সি যখন তার পার্ট টাইম জবে যায় তখন সে তার কলিগের সাথে ডিসকাস করতে থাকে যে একটা ভালো সেক্রেটারি কি করে হওয়া যায় সেখানে থাকা কলিগের ফ্রেন্ড তাকে আইডিয়ার লিস্ট ধরিয়ে দেয় সে তাকে বলে যে টাইপের ড্রেসিং করে তুমি অফিসে যাও সেটা দেখে অবভিয়াসলি তোমার বস এরকম এক্সপ্রেশন দেয় আর তার এক্সপ্রেশন একদমই ফ্যাঙ্গের মতো ছিল এখন এটা দেখে চ্যান্সিও ডিসাইড করে ফেলে এখন থেকে সে তার সব টিপসগুলো ফলো করবে পরদিন যখন সে অফিসে এন্ট্রি নেয় তখন সবাই তাকে দেখে অনেক শক্ট হয়ে যায় চ্যান্সের ফার্স্ট রুল এটাই ছিল যে সবার প্রথমে সে তার ড্রেসিংকে চেঞ্জ করবে আর সত্যি আজকে তাকে অনেক সুন্দর লাগছিল রুল নাম্বার টু হলো সে তার বসার থেকে সব সবসময় এক স্টেপ সামনেই থাকবে তার বস তার থেকে কিছু ডিমান্ড করবে এর আগেই সে তার সামনে সব কিছু রেডি করে রাখত এখন চ্যান্সের এরকম চেঞ্জ দেখে ফ্যাঙ্গু শক্ট হয়ে যায় তার এখন কিছু বলারও দরকার পড়ে না বলার আগেই চাঁজি তাকে সবকিছু এনে দেয় সেই ছেলেটা তাকে এটাই বলেছিল তুমি শুধু বসের উপর ফোকাস রাখো বসকে ছাড়া বাকি সবাই তোমার চোখে আলু এখন ফ্যাং যখনই কাপ ওঠায় তখন চ্যাঞ্জি তার সামনে আগে থেকে কফি নিয়ে দাঁড়িয়ে থাক এখন চ্যাঞ্জের এত চেঞ্জ দেখে বেচারা ফ্যাংয়ের তো ঘুমিয়ে উড়ে যায় বেচারা নিজের বাড়িতে অনেক ডিপ্রেসড আর টেনশনে ছিল যে সে কী করে চ্যাঞ্জিকে অফিস থেকে বের করবে রাতে ফ্যাং যখন ঘুমাচ্ছিল তখনই তার ছোটবেলার একটা স্বপ্ন আসে যেখানে অনেকগুলো ব্লাড ছিল এই জন্য সে ভয়ে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে পরদিন সকালে চ্যানজি যখন অফিসে আসে তখন ফ্যাং একটা জিনিস ভালো করে নোটিস করে যে চ্যানজি প্রতিদিন এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে পায় অ্যাকচুয়ালি সে ওই ড্রেসগুলো পরে আবার ফেরত দিয়ে দেয় যেটা সে আজকে ভালো করে নোটিস করেছে আর আজকে পুরো এক সপ্তাহ হয়ে গেছে এখন সে যদি থামস আপ পেয়ে যায় তাহলে সে তার ডেলিভারি রাইটস পেয়ে যাবে ফ্যানটাকে বলে তুমি সবকিছু পারফেক্ট করেছো কিন্তু একটা জিনিস কমতি ছিল তোমার মাঝে আর সেটা হলো স্মাইলিং ফেস তুমি কোন সময় স্মাইল করো না আমি আমার অ্যাসিস্ট্যান্টকে সবসময় স্মাইলিং ফেসে দেখতে চাই তোমার মতো এক্সপ্রেশন লেস না যেটা শুনে বেচারি চেঞ্জি অনেক বেশি রেগে যায় সে কি না করেছে তার জন্য তার তো মন চাইছিল ফ্যানকে ধরে থার্ড ডিগ্রি টর্চার করুক বাট সে কি আর করতে পারবে যত কিছুই হোক ফ্যাং তার বস এই জন্য সে ফ্যাংকে দেখানোর জন্য জোর করে ফেসে একটা স্মাইল আনে যেটা স্মাইল কম হরর মুভির ঘোষদের মতো লাগছিল যেটা দেখে বেচারা ফ্যাং ভয় পেয়ে যায় আর চ্যান্সিকে বলে এরপর থেকে আমার সামনে আর স্মাইল করবে না আর এখন এখান থেকে চলে যাও এরপর এখানে ছোট একটা মেয়ের এন্ট্রি হয় যার নাম হলো সিনিয়ান আর সে হলো চ্যান্সির নিজ আর আজকে তার সাথে দেখা হয় ফ্যাঙ্কের আন্টির সাথে সে তার গ্র্যান্ডপাকে খুঁজতে তাকে হেল্প করে তাদের দুজনের সামনে আন্টিসিনের প্রথম ইমপ্রেশন অনেক ভালো ছিল অফিসের সিন দেখানো হয় যেখানে ফ্যাং একটা ইন্টারভিউ দিতে যাবে আর সেটা জন্য তাকে টিভি স্টেশন যেতে হবে কারণ সেখানে আরও কিছু কন্টেস্টেন্টের সাথে তারও অ্যাপেয়ার হবে সে যখন বাইরে ছিল তখন তার কাছে একটা রিপোর্টার আসে তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে কিন্তু চ্যানেলটার বিহেভিয়ার কিছু একটা ভালো লাগে না কারণ সে সিডিউ টাইপের গার্ল ছিল যেখানে ফ্যাং তাকে বলে আমি তো আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ তোমাকে কখনোই দেব না যেটা শুনে রিপোর্টার রং তার সাথে মনে মনে দুশ্মনী করে নেয় টিভি স্টেশনের মেকআপ রুমে যখন আসে তখন আমরা দেখি তার সাথে চ্যানজিও আছে আর সেই ইন্টারভিউতে একটা স্পোর্টস গালো ছিল আর সেটা অন্য কেউ না সেটা ছিল চিয়ানি চিয়ানি তাকে দেখে তাকে হ্যালো হাই করে যেটা শুনে ফ্যাং কিছুটা শক্ট হয়ে যায় আর ভাবতে থাকে সে একটা অ্যাথলিটকে কে কি করে চেনে শো শেষ হওয়ার পর জিয়ানি আবার চ্যান্সির কাছে আসে তার সাথে কথা বলার জন্য তুমি তো অনেক ভালো ড্রেস পরে আছো মনে হচ্ছে তুমি ভালো একটা জব পেয়েছ আর হ্যাঁ একটা কথা বলে দিই প্র্যাকটিস করা কখনো চেষ্টাও করবে না হতে পারে প্র্যাকটিস করলে তুমি আর হাঁটতেও পারবে না যেখানে কাজ করছো সেখানেই থাকো আর কখনোই তাই কণ্ঠতে আসবে না এর মাঝেই সে চ্যাংসির জামাতে প্রাইসটা একটা দেখে ফেলে আর তাকে বলে ও আচ্ছা তাহলে তুমি এই কাপড়গুলো ধার করে এনেছো তোমার অবস্থা তো অনেক খারাপ এর মাঝে সেখানে টিঙও চলে আসে তার গার্লফ্রেন্ডকে নিতে সে চ্যান্সিকে টিস করে বলে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমার থেকে নিয়ে নাও ধার করে জামা কাপড় পরো না এর মাঝে তাকে রেস্কিউ করতে চলে আসে সেখানে ফ্যাং আর তাকে বলে আমি তো তোমাকে এই ড্রেসটা গিফট করেছিলাম আর তুমি প্রাইসটা কাটতেই ভুলে গেছো সে এমনভাবে তাকে সেখান থেকে নিয়ে আসে যেন সে তার বয়ফ্রেন্ড আর তাকে দেখার পর চিয়ানি অনেক জেলেস হয়ে যায় কারণ ফ্যাং একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিল বাইরাসের পর ফ্যাং চ্যান্সিকে বলে তুমি অন্য কিছু মনে করো না আমার কাছে আমার সব এমপ্লয়রা ফ্যামিলি মেম্বারের মতো তো তাদেরকে রিস্কিউ করা আমার দায়িত্ব আর আমাকে ছাড়া তাদেরকে আর কেউই গুলি করতে পারবে না এখন চ্যান্সি মনে পাথর রেখে ফ্যাংকে একবার থ্যাংক ইউ বলে আর এই থ্যাংক ইউ শোনার পর আমাদের ফ্যাংয়ের রিয়্যাকশন কিছুটা এমন ছিল বাড়িতে আসার পর ফ্র্যান্ড চ্যান্জি আর চিয়ানী নামে সার্চ করে আর সার্চ করার পর সে তার পাস্টের ব্যাপারে সব কিছু জেনে যায় ওইদিকে চ্যানজি অনেক বেশি হ্যাপি হয়ে যায় কারণ তার কাছে মেসেজ এসেছে তার ডেলিভারি রাইট আবার সে পেয়ে গেছে এখানে আমরা আরেকটি সত্যিও জানতে পারি চ্যান্জি অনেক টাকা জমানোর চেষ্টা করছিল তার পায়ের অপারেশন করার জন্য যেটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল ওইদিকে কোচ চিয়ানীকে আজকে অনেক বকে কারণ সে প্র্যাকটিস বাদ দিয়ে অনেক বেশি প্রমোশন করে যেটার উত্তরে চ্যানি তার সাথে ফুল ব্যাধবি করে সে বলে ঠিক আছে আমি একজন অ্যাথলিট বাট আমাকে তো আমার ফিউচারও সিকিউর করতে হবে এদিকে ফ্যানের ট্র্যান্সির জন্য অনেক খারাপ লাগছিল তার স্টোরিটা জেনে সে এটাই ভাবছিল একটা ইমোশনলেস পার্সন কি করে একটা ম্যাচের মাঝে এত রেগে গিয়েছিল যার কারণে তার ক্যারিয়ার পুরো ধ্বংস হয়ে গেছে নেক্সট দিনে আমরা দেখি যে ম্যানেজার মিন চ্যান্সির অফিসে জয়েন করে ফেলেছে আর সে চ্যান্সিকে থ্যাংক ইউ বলে ওই দিন রুফটফে তাকে বাঁচানোর জন্য কারণ চ্যান্সি তাকে এমন কিছু কথা বলেছিল যেগুলো শুনে সে ঠান্ডা হয়ে যায় এখন চ্যান্সি তাকে পুরো অফিসটা ঘুরে দেখাচ্ছিল তখন সে রুফ আসে যেখানে ম্যানেজার আর ফ্যাং বসে কথা বলছিল ম্যানেজার তাকে জিজ্ঞেস করে তুমি কেন চ্যান্সিকে এত বুলি করো তুমি সব প্ল্যানিং করে ফেলেছো তাকে ফায়ার করার জন্য তুমি এমনটা কেন করছো চ্যান্সি এটা শুনে অনেক বেশি হার্ড হয়ে যায় সে শুধু এতটুকুই শুনে ফ্যাঙ্গের অ্যান্সার না শুনে সেখান থেকে চলে যায় যেটা শুনে মিং এরও চ্যান্সির জন্য অনেক খারাপ লাগছিল বাট চ্যান্সি ফ্যাঙ্কে কিছু না বলে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিল আজকে চ্যান্সির অফিস থেকে অনেক লেট করে ছুটি হয় সে যখন নিচে আসে তখন দেখে যে রিপোর্টার ওয়াং তার জন্য দাঁড়িয়ে আছে রিপোর্টার ওয়াং বলে তুমি ফ্যাঙ্কের সেক্রেটারি তো তুমি তার অনেকগুলো সিক্রেট কথা জানো তুমি যদি সেল করতে চাও সেগুলো তাহলে আমার কাছে সেল করে দাও যেখানে চ্যান্সি কিছু একটা ভাবে তারপর তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেমন প্রাইজ দেবে তারপর আমাদের পর দিন সকালের সিন দেখানো হয় যেখানে পুরো অফিসে ভূমিকম্প চলে আসে কারণ একটা আর্টিকেল লেখা হয়েছে তাদের বসের উপরে সেখানে এটাই লেখা ছিল ফ্যাং কোনো সুপারহিরো না সে সবসময় নিজের কোম্পানির প্রমোশন করানোর জন্য একটা সস্তা নিউজ খোঁজে সে কোনো আইরন ম্যান না বিল্ডিং এর সিচুয়েশন আর তার বাসায় যে চোর এসেছিল এই সব ব্যাপারে সেই আর্টিকেল লিখা হয়েছিল সাথে এটাও লেখা ছিল যে তার ব্লাড এ আছে এই সব কিছু দেখে ফ্যাং অনেক আপসেট হয়ে যায় ফ্যাং চ্যান্সিকে বলে তুমি একবার আমাকে ব্ল্যাকমেল করেছিলে এই সব কিছু তুমি লিক করেছো তাই না এর বদলে তুমি কত টাকা পেয়েছো এখন তো আগে থেকেই তার উপর রেগে ছিল সে বলে আপনিও তো আমাকে ফায়ার করার সুযোগ খুঁজছিলেন আর অনেক আগে থেকেই প্ল্যানিং করছিলেন আর এখন আমাকে এইসব কিছু শোনাচ্ছেন আর আমি আপনাকে কোনো ধোঁকা দেইনি ধোঁকা তো আপনার মনে ছিল আর ধোঁকা সেখানেই দেওয়া হয় যেখানে ট্রাস্ট থাকে আর আমাদের মাঝে কোনো ট্রাস্ট ছিল না সব কিছু শোনার পর ফ্যাং রেগে পাগল হয়ে যাচ্ছিল সে সেখান থেকেই বলে এখন থেকে তুমি ফায়ার হয়ে গেছো

সত্যি ব্লাড থেকে আমার ফবি আছে আর হ্যাঁ আমি আমার সেলস বাড়ানোর জন্য প্রায় নিজের কোম্পানির প্রমোশন করে থাকি আমি কোনো আয়রন ম্যান না এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে ফ্যাং যখন ছোট ছিল তখন সে তার ড্যাডের সাথে থাকতো হঠাৎ করে তার ড্যাড একদিন মারা যায় আর সেই ডেড বডির সাথে সে চার দিন সেই রুমেই লক ছিল চার দিন পর সবাই এসে তাকে রেস্কিউ করে নিয়ে যায় আর এই রকম একটা সাইকোলজি টর্চারের পর চার দিন পর্যন্ত একটা ডেড বডির সাথে ছিল তাই ব্লাড থেকে তার ফোভিয়া চলে আসে তার ছোটবেলার কথা কিছুই মনে নেই যে তার ড্যাড কি করে মারা গেছে আর ছোটবেলা থেকে আন্টি তার খেয়াল রেখেছে আর সে ছিল তার ড্যাডের সিস্টার এখানে প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে ফ্যাং তার সব এমপ্লয়িজদের সামনে বলে হ্যাঁ আমি প্রমোশন করেছি বাট আমি আমার কোম্পানির প্রমোশনের জন্য কখনোই কারো ক্ষতি করিনি বাট নিজের লাভটা দেখেছি বাট এটাও সত্যি যে ওই আর্টিকেলে কিছু কথা টুইস্ট করে লেখা ছিল যেটা এর ব্যাপারে নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছিল যে ফ্যাং একজন খারাপ মানুষ আর আজকে তার সব ফাউন্ডিং মেম্বারদের সাথে দাঁড়িয়েছিল ফ্যাং তাদেরকে বলে আমার এসব কাজের জন্য তোমরা যদি অপমানিত ফিল করো তাহলে আমাকে বলে দাও আমি পিছিয়ে সরে যাচ্ছি সবাই সেখানে দাঁড়িয়ে যায় আর ফ্যাংকে বলে আমরা কালো তোমার সাথে ছিলাম আজও আমরা তোমার সাথে আছি তুমি খারাপ মানুষ না কিছুক্ষণ পর ম্যানেজার তার কাছে আসে আর তাকে বলে আমার কেন জানি মনে হচ্ছে চ্যান্সি সব কিছু করেনি আমার মনে হয় তুমি অনেক আফসোস করবে তাকে ফায়ার করে বাট ফ্যাং তার কোনো কথাই শোনে না সে বলে সেই তো ছিল যে আমাকে ব্ল্যাকমেইল করেছিল তাকে ছাড়া এগুলো আর কেউ আউট করবে না নেক্সট সিনে আমরা ফ্যাংকে দেখি যে বাড়িতে ছিল আর অনেক আপসেটও ছিল সে এটাই ভাবছিল যে চ্যান্সি কেন তাকে ধোকা দিয়েছে তার জন্য শুধু একটা এমপ্লয়ি ছিল না সে তার মনকেও ছুঁয়ে ফেলেছিল এখানে চেনজিও নোটিস করে যে ওই আর্টিকেল বের হওয়ার পর ফ্যাং এর কোম্পানির অনেক বেশি লোকসান হয়েছে সেখানে মিক্সড রিভিউ তো ছিল বাট এর পরও মানুষজন ফাস্টকো ডেলিভারি কোম্পানি থেকে বেশি অর্ডার করছিল আর তাদের প্রফিটও বেশি হচ্ছিল যেটা দেখে চ্যান্সিরও কিছুটা খারাপ লাগে সে তার ভাইকে কল করে কারণ তার ভাই যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি থেকে ওই আর্টিকেলটা রিলিজ হয়েছে সে তার ভাইকে বলে কোনোভাবে জানো যে এই নিউজটা কে লিক করিয়েছে পরদিন ম্যানেজার মিঙ্গো জানতে পারে যে এই নিউজ লিকের জন্য সন্দেহ করা হচ্ছে চ্যান্সিকে আর তাকে ফায়ারও করে দেওয়া হয়েছে সে তাড়াতাড়ি ম্যানেজারের কাছে যায় আর তাকে বলে চ্যান্সি কিছুই করেনি যা করেছি সব আমি করেছি আমি ওই রিপোর্টারের কাছে গিয়েছিলাম সে সামনে গিয়েও সব কিছু অ্যাডমিট করে দেয় আমি রিপোর্টারকে শুধু এটাই বলেছিলাম যে আপনি ইচ্ছে করে জাম্প করেননি আপনি তো অনেক ভয় পাচ্ছিলেন ওই বিল্ডিং কেন ইনসিডেন্ট ছাড়া সবগুলো টুইস্ট করে লিখেছে যেটা শুনে ফ্যাং অনেক বেশি টেন্স হয়ে যায় ম্যানেজারটাকে বলে আমি তো আগেই বলেছিলাম তুমি চ্যান্সিকে বের করে অনেক আফসোস করবে আমার ব্লাড ফোভিয়ার ব্যাপারে তো শুধু চ্যান্সি জানতো নিশ্চয়ই এটা সে রিপোর্টারকে বলেছে অন্যদিকে আমরা ওই রিপোর্টার ওয়ংকে দেখি লিন বসের সামনে বসে রিপোর্টার ওয়ংকে অনেক ইনসাল্ট করছিল সে তাকে বলে মানছি যে তুমি তোমার সিক্রেট সোর্স ইউজ করে এই নিউজগুলো বের করেছো বাট এর আগে তোমার ফ্যাঙ্গের থেকে এই সব কিছু কনফার্ম করা উচিত ছিল সেখানে রিপোর্টার ওয়ংয়ের অনেক ইনসাল্ট করা হয় তখনই আমরা দেখি যে সেখানে ফ্যাঙ্গও আছে আর সেখানে তাদের সবার মাঝে একটা মিটিং হয় ম্যানেজার তো তাকে বলেছিল তুমি তাদের সামনে একটু ইমোশনাল হবে আর আর ডাউন হবে বাট ফ্যাং অ্যান টাইমে এসে বলে দেয় যে আমার ব্যাকে পেইন হচ্ছে সে ওই রিপোর্টার ওয়াংকে থ্রেড দেয় তুমি যে আর্টিকেল লিখেছো সেটার জন্য আমি তোমার উপর কেস করতে পারি কারণ আমার এমপ্লয় সব কিছু স্বীকার করেছে সে এটাও বলতে রেডি মিডিয়ার সামনে যে তুমি সব ইস্যুর মাঝে টুইস্ট করেছো ভালো এটাই হবে যে তুমি এক স্টেপ পিছু সরে যাও আর দুনিয়ার সামনে দুজনই একটা উইন উইন সিচুয়েশন আনি যেখানে আমার ইমেজও ড্যামেজ হবে না আর আপনাদের নিউজ এজেন্সিরও কিছু হবে না যেখানে বস এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে তাদের দুজনের মাঝে অ্যাগ্রিমেন্ট করিয়ে নেয় ফ্যাং ওই রিপোর্টারকে জিজ্ঞেস করে তুমি আমার ফোবিয়ার ব্যাপারে কি করে জানলে তোমাকে কি চ্যানজি বলেছে তখন রিপোর্টারটাকে সবকিছু সত্যি বলে দেয় যে আমি চ্যানজিকে কেনার অনেক চেষ্টা করেছি বাট সে তো আমার হাতেই আসেনি সে বলেছে আমি আমার বসকে কখনোই ধোকা দেব না আর তোমার ব্লাড ফোবিয়ার ব্যাপারে আমি জেনেছি যখন তুমি লাস্ট টাইম হসপিটালে ছিলে তখন সেখানকার নার্স আমাকে বলেছে এরপর লিন ফ্যাংকে বলে এই সবকিছুর মাঝে যদি কেউ বেশি সাফার করে থাকে তাহলে সেটা হলো চ্যানজি। আর যে ইনোসেন্টো তো তোমার উচিত তাকে সরি বলা তখন ফ্যাং তাকে বলে তুমি চ্যান্সিকে কি করেছেন। আর তার এত সাইড নিচ্ছ কেন তখন লিন বলে চ্যান্সিকে প্রোটেক্ট করা আমার রেসপন্সিবিলিটি আর এটা বলে সেখান থেকে চলে যায় বেচারা ফ্যাং পেছন থেকে এটাই ভাবতে থাকে ও কি চ্যান্সের বয়ফ্রেন্ড যে প্রোটেকশনের ব্যাপারে কথা বলছিল অফিসে আমরা ফ্যাংকে দেখি যে নিজেই নিজের সব কাজগুলো করছিল আর সে এটাই ভাবছিল যে চ্যান্সিরও কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে এদিকে আমরা মিংকে দেখি যাকে ফ্যাং মাফ করে দিয়েছে একটা শর্তে আর শর্তটা হলো যখনই মিডিয়ার সামনে প্রুফ দিতে হবে তখন মিং এসে এর হয়ে স্টেটমেন্ট দেবে ফ্যাং তাকে একটা রিজনের জন্য ফায়ার করছিল না ফ্যাং যদি তাকে ফায়ার করে দেয় তাহলে সে যদি আবার রুফটপে গিয়ে সুসাইড করার চেষ্টা করে এই ভয়ে ফ্যাং তাকে ফায়ার করে না ফ্যাং যখন তার অফিসে বসে নিজের হাতে বানানো কফি টেস্ট করছিল তখন সেটা অনেক বাসে ছিল চ্যান্সি তো তার জন্য একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন তার চ্যান্সির কথা অনেক বেশি মনে পড়ছিল তাই সে ওই ব্ল্যান্ড ভিকারির কাছে চলে আসে সে কনফার্ম ছিল যে চ্যানজি আবার তার কাছে আসবে টাকা চুরি করতে আর আজকে ফ্যাং সব সত্যিটা জানতে পারে অ্যাকচুয়ালি চ্যানজি তাকে খাবার দিত আর তার মর্জি অনুযায়ী টাকা নিত আর সেই টাকা নিয়ে সে তার গ্র্যান্ড ডটারকে দিয়ে দিত যার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই জন্য সে হ্যান্ডিক্যাপ ছিল চ্যানজি শুধু তাদের দুজনের খেয়াল রাখতো না সে প্রায় তাদের জন্য খাবার প্রোভাইড করত। ফ্যাং পুরো দিন তাকে ফলো করে আর তার রুটিন জানার চেষ্টা করছিল আর এসব করতে ফ্যাঙ্কে অনেক কিউটও লাগছিল সে এখানে এটাও জানতে পারে যে চ্যানজি তিনটা জায়গায় জব করছে তার টাকা পুরো করার জন্য যেখানে ম্যানেজার তাকে বলে আজকে আমাদের সিইও তার পুরো টাইম ওই মেয়ের পেছনে ওয়েস্ট করে দিয়েছে তার মানে তুমি ওই মেয়েটাকে লাইক করো যেখানে ফ্যান বলে হ্যাঁ আমি তাকে লাইক তো করি আর এখানে সে ম্যানেজারকেও তার টাইকেন্ডো ভিডিও দেখায় যেগুলো দেখে আমাদের ফ্যান চ্যান্সের উপর ফিদা হয়ে গেছে ফ্যান তাকে এটাও বলে যে সে অফিসের কাজও অনেক ভালো করতো

দিয়ে সেখানে ম্যানেজারও আসে চ্যাঞ্জি শুধু শুধু তার সাথে কাউকে কথা বলতে দিত না এজন্য তাদেরকে বাধ্য করে দেয় সেখান থেকে শপিং করতে এর মাঝে ম্যানেজার তাকে এটা বলে যে হয়তো তুমি রুফ টপে আমাদের অর্ধেক কথা শুনেছ সে তাকে পুরো ব্যাপারটা বলে যে সেখানে কি হয়েছিল ফ্যাং তাকে বলে প্রথম প্রথম এই মেটার উপর আমার অনেক রাগ ছিল কারণ সে আমাকে যখন একটা মানুষ বলেছিল বাট পরে যখন সে আমার অফিসে আসে তখন আমি দেখি যে সে অনেক হার্ড ওয়ার্কিং আর ট্যালেন্টেড একটা মেয়ে তো সে আমার অফিসে থাকা ডিসার্ভ করে আর সে শুধু আমার আমি তাকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট আমার এখান থেকে অন্য কোথাও যেতে দেব না ম্যানেজার তাকে এটাও বলে যে থ্যাংক প্রায়ই ভুলে যায় যে তুমি অফিস থেকে চলে গেছো সে প্রায়ই তোমার নাম ধরে ডাকতে থাকে তুমি একবার তার অফিসে গিয়ে দেখো তার টেবিল পুরো মেস হয়ে গেছে সে তোমার যাওয়ার পরেও অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট হায়ারি করেনি এত কিছু শোনার পরও চ্যান্সে কনভিন্স হয় না এখানে আমরা জানতে পারি কালকের দিন ফ্যাং এর জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ কালকে তাকে একটা মিটিংয়ে যেতে হবে তখন ফ্যাং ফ্যাংটাকে বলে আমি আফটারনুনে আসবো কারণ মর্নিংয়ে সে তার ড্যাডের সাথে দেখা করতে গিয়েছিল কারণ আজকে তার ড্যাডের ডেথ অ্যানিভার্সিটি আন্টি তাকে জোর করে এখানে এনেছে। এসেছে ফ্যাং এর কাছে তার ড্যাড ভালো মানুষ ছিল না তার কিছু কিছু মেমরি মনে ছিল যেখানে ড্যাড অনেক বেশি ড্রিঙ্ক করতো আর তাকে মারতো তারপর চিৎ কারো করতো বাট একটা জিনিস সবসময় তার কাছে মিস্ট্রি ছিল তার ড্যাডের ডেথ কি করে হয়েছে হতে পারে সে সুসাইড করেছে বাট আন্টি চিন বলতো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তাদের যাওয়ার পর সেখানে আরেকজন আসে আর সেটা অন্য কেউ না চ্যান্সের ড্যাড ছিল ফ্যাঙ্কের ড্যাডকে সে কি করে চিনে সেটা আমরা পরেই জানতে পারবো আন্টি চিন দেখে ফ্যাঙ্ক একটা ব্ল্যাক কার ফলো করছিল এদিকে আন্টি চিন সিনিয়ানকে হসপিটালে নিয়ে যাচ্ছিল কারণ তার অনেক বেশি ফিভার হয়েছে সে বারবার এটাই বলছিল যে আমার ড্যাড আমাকে কেয়ার করে না সে বারবার তার ড্যাড ডাকছিল অ্যাকচুয়ালি তার আর তার ড্যাডের রিলেশন এতটা ভালো ছিল না সে সব সময় তার মমের কাছেই ছিল লিন তার সাথে একেবারে স্ট্রেঞ্জারের মতো বিহেভ করত যেটা বেচারি বাচ্চার কাছে ভালো লাগত না এই সব কিছু শুনে আন্টি চিনের তার ভাইয়ের কথা মনে পড়ে যায় তার ভাইও কিছুটা এমন ছিল সে ফ্যাং এর কেয়ার করতো না সে সব সময় তার ভাইকে বলতো ফ্যাংকে টাইম দিতে তার কেয়ার করতে বাট সে তার কথাই শুনতো না কিছুক্ষণের মাঝে সেখানে সিনিয়ানের গ্র্যান্ডপা চলে আসে লিন যখন আসে তখন গ্র্যান্ডপা বকতে থাকে তো লিন শুধু এটাই বলছিল এখানে তো ডাক্তাররা আছে আমি কি ডাক্তার ডাক্তাররা তো তার কেয়ার করছে তাহলে আমার এখানে কি কাজ এক্স্যাক্টলি সেম ওয়ার্ড ফ্যাং এর ড্যাডও বলতো যেটা শুনে আন্টি চিন অনেক বেশি রেগে যায় আর তাকে সে কোষে একটা থাপ্পড় মারে আর বলে যে তোমার মতো ইরেসপন্সিবল ড্যাড আমার একেবারেই পছন্দ না থাপ্পড় খাওয়ার পর লিন তো কিছু বলতেই পারছিল না মানে এত বছর পর সে তার ফার্স্ট লাভ আর ক্রাশকে দেখেছে আবার এই সিচুয়েশনে সে তো কিছু বলতেই পারছিল না ওইদিকে আমরা চাঞ্জিকে দেখি ফ্র্যাঙ্ক তার রেস্টুরেন্টের বাইরেই ছিল তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে কিডন্যাপ করা হয়েছে চ্যান্সি দেখে যে এর আশেপাশে যারা বসে আছে তারা ওই গুন্ডাগুলোই যেগুলো লাস্ট টাইম চ্যান্সিকে অ্যাটেক করেছিল অপোনেন্ট কোম্পানির সিইওর সাথে মিলে আর চ্যান্সিও চুপচাপ সেই ব্ল্যাক কারটাকে ফলো করতে থাকে এখানে আমরা জানতে পারি যে বিডিংয়ের দিন তাকে জোর করে তুলে আনা হয়েছে নেগোসিয়েশন করার জন্য সে যখন সেখানে যায় তখন কিছু গুন্ডারা তাকে দেখে ফেলে তো তাকে তাদের সাথে ফাইট করতে হয় আর ফাইটের মাঝে তার ব্যথাও লাগে বাট তারপরও তার মন চাইছিল সে গিয়ে ফ্যাংকে বাঁচিয়ে সে তাড়াতাড়ি সেখানে যে আর ফোন করে করে বলে আমি পুলিশকে কল দিয়েছি বাট গিয়ে দেখে তো রিল্যাক্স হয়ে পানি খাচ্ছে আর তার ফেসে কোনো টেনশন নেই তাকে দেখে মনে হচ্ছিল যে সে নিজে এখানে মিটিং করতে এসেছে আর এইটা দেখে জাজি অনেক শক্ট হয়ে যায় তারপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে ফ্যাং আগেই বুঝতে পেরেছিল যে একটা কার তাকে ফলো করছে সেখানে সে ভালো করেই জানতো তার অপোনেন্ট কোম্পানির সিইওর গুন্ডারায়েরা তাই সে নিজেই গাড়ি থামিয়ে বলে আমাকে তোমাদের সিইওর কাছে নিয়ে যাও এক্ষুনি অ্যাকচুয়ালি সে নিজেই নিজেকে কিডন্যাপ করিয়ে দিয়েছিল আর এইভাবে সে এখানে এসেছে সে সিইওর সামনে গিয়ে বসে আর তাকে বলে আমরা দুজন যদি এইভাবেই ফাইট করতে থাকি তাহলে কারোরই প্রফিট হবে না তাহলে কেন না আমরা প্রথমবারের মতো ফাইটের কথা চিন্তা না করে কোলাবোরেশনের কথা ভাবি আর সেম টাইমে চ্যানজি ফ্যাং কিডন্যাপ হয়েছে মনে করে ওই গুন্ডাদের সাথে ফাইট করছিল ফ্যাং একজন বিজনেসম্যান তো কথা মানানোর ব্যাপারে ফ্যাং মাহির ছিল না চাইতো সেই সিইওকে তার কথায় রাজি হতে হয় কোলাবোরেশনের জন্য আর চ্যানজি যখন ভিতরে এসেছিল তাকে বাঁচানোর জন্য তখন তো তারা দুজন স্মাইল করছিল আর চেয়ার্স করছিল অ্যাগ্রিমেন্ট হয়ে যাওয়ার কারণে এটা দেখার পর চ্যান্সেল ইনসাল্ট ফিল হয় আর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় ফ্যাংও তাকে ফলো করতে থাকে আর সে যখন তার ইনজার্ড পা দেখে তখন সে তাকে কে ক্যারি করে ফেলে আর তাকে বলে তুমি ব্যথা পেয়েছো আমার কারণে তো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। চ্যান্সি অনেক রিজিস্ট করে যে আমাকে ছেড়ে দাও বাট ফ্যাং তার একটা কথাও শোনে না এখানে সে এটাও দেখে ফেলে যে কি করে তার পাস্ট ইঞ্জুরি আবার তাজা হয়ে গেছে এখানে চ্যান্সি তাকে বলে আমার কাছে একটা হেলমেটই আছে তো তুমি আমার সাথে যেতে পারবে না বাট আমাদের ফ্যাঙ্গের কাছে আইডিয়ার কমতি ছিল না সেখানে যাওয়া একটা লোক এসে থামায় আর তাকে বলে তুমি যত টাকা চাও এই হেলমেটের বদলে আমি তোমাকে তত টাকাই দিব সে তাকে যেই দাম বলে ওই দাম দিয়ে সে ওই হেলমেটটা কিনে ফেলে এখন সে নিজে বাইক চালিয়ে চ্যানজিকে পেছনে বসিয়ে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল আর এই পুরো সিনটা অনেক রোমান্টিক লাগছিল ওইদিকে আন্টি চিনও বুঝতে পেরেছে সে ওভার রিয়েক্ট করে ফেলেছে সে বারবার লিনকে সরি বলছিল বাট আন্টি চিনের এই থাপড়টা অনেক কাজে লেগেছে সে প্রথমবার তার মেয়েকে কোলে নিয়েছে আর এটার জন্য তার মেয়েও অনেক হ্যাপি ছিল এদিকে ফ্যাং হসপিটালে এসে চ্যাংজিকে হুইল চেয়ারে বসায় আর ডক্টরকে ডাকতে বলে বাট সে দেখে যে একটা লোকের হাতে অনেক বড় একটা কাঠ হয়ে আছে আর সেখান থেকে ব্লিডিং হচ্ছে আর এটা দেখার পর তো সে নিজেই অজ্ঞান হয়ে যায় যখন সেখানে ডক্টর আসে তখন ডক্টর নিজেই শক্ট হয়ে যায় সে জিজ্ঞেস করে এই দুজনের মধ্যে পেশেন্টকে আর গার্জিয়ানকে ফ্যাং যখন ঘুমাছিল তখন তার একটা স্বপ্ন আসে এটা স্বপ্ন নাকি ওল্ড মেমোরি এটা এখন বলা যাচ্ছে না সে দেখে যে তার ড্যাডের যখন ডেথ হয়েছিল তখন তার হাতে একটা কাঁচের টুকরা ছিল যেটার মধ্যে ব্লাড লেগে আসছে তার এমন মনে হচ্ছিল যে হয়তোবা সে নিজেই তার ড্যাডকে মেরে ফেলেছে আর এটা দেখে সে ঘুম থেকে উঠে পড়ে চ্যান্সি তার কেয়ার করছিল সে যখন দেখে যে সে উঠে পড়েছে তখন সে চলে যাচ্ছিল বাট আমাদের ফ্যাং তো এত সহজে সবকিছু মেনে নেওয়ার পাত্র ছিল না সে তাকে চাবি দেখিয়ে বলে তুমি কি করে বাসায় যাবে তোমার চাবি তো আমার কাছে এখন সে জোর করে তাকে তার বাড়িতে ড্রপ করার জন্য তার বাইকে করে তাকে বাড়িতে নিয়ে আসে এখানে তো ফ্যাং চ্যানজির বাড়ির অ্যাড্রেস জেনে গিয়েছিল চ্যানজি তাকে বাইরে থেকে বিদায় করে দিয়েছিল সে তাকে বলে ওই রোডে গিয়ে দাঁড়াবে সেখান থেকে বাস পেয়ে যাবে ফ্যাং তার বাড়ি পর্যন্ত চলে আসে তার ফ্ল্যাট দেখার বাহানা করে ফ্ল্যাট দেখার বাহানায় সে তার পুরো রূপ দেখতে থাকে ফ্যাং তার জন্য একটা গরম টাওয়াল নিয়ে আসে তার পায়ে লাগানোর জন্য বাট ট্রান্সি তাকে চলে যেতে বলছিল তাকে বের করতে করতে সিন কিছুটা এমন হয়ে যায় যেটা দেখে তারা দুজনেই লজ্জায় পড়ে যায় তারপরও ফ্যাং সেখান থেকে না গিয়ে চ্যানজির জন্য খাবার বানাবে বলে থেকে যায় সেখানে তো চ্যানজি তাকে বলে আমার ফ্রিজে এমন কিছু নেই যেগুলো দিয়ে তুমি খাবার বানাতে পারবে যেটা শুনে ফ্যাং তাকে বলে কম জিনিসপত্র দিয়ে কি করে কাজ করতে হয় সেটা আমি ভালো করেই জানি তারপর সে কুকিং স্টার্ট করে দেয় আর কুকিং করার সময় সে তাকে নিজের স্ট্রাগলের গল্প শোনাতে থাকে অ্যাকচুয়ালি তার বড়লোক ফ্যামিলিতে জন্ম হয়নি সে আর তার আন্টি অনেক স্ট্রাগল করেছে লাইফে সে অনেক কষ্ট দেখেছে তাদের জীবনে এমনও সময় গিয়েছে যখন তারা খেতেও পারতো না তাদের কাছে টাকা ছিল না খাবার কিনে খাওয়ার সে কি করে একটা একটা স্টেপ পার করে রিচ সিও হয়েছে সেটার ব্যাপারে জানার পর চেঞ্জের অনেক বেশি খারাপ লাগে আর অনেক রিগ্রেটও ফিল করে কারণ এক দুইবার যখন তাদের দুজনের মাঝে ঝগড়া হয়েছিল তখন চ্যানজি তাকে বলেছিল তোমাদের মতো মানুষের তো গোল্ডেন স্পুন নিয়ে জন্ম হও তুমি কি করে বুঝবে আমার মতো মিডল ক্লাস মেয়ের কষ্ট চ্যানজি ভাবছিল আমি ফ্যাং কত ইনসাল্ট করেছি বাট তারপরও সে সব সময় আমার হেল্প করার জন্য রেডি ছিল আর আজকে চ্যানজি ফ্যাং হাতে বানানো খাবার যেভাবে মজা করে খাচ্ছিল সেটা দেখে ফ্যাং ফেসে একটা স্মাইল চলে আসে অন্যদিকে আন্টি সিন লিনের বাসায় আসে লিনের মেয়েকে দেখার জন্য সেখানে সে তার মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিল দুজনে মিলে তাকে খাবার খাওয়ানোর পর আন্টি চিন সেখান থেকে চলে যাচ্ছিল অ্যাকচুয়ালি আন্টি চিনের কিছুই মনে নেই লিনের ব্যাপারে কিন্তু লিন তার ফার্স্ট লাভের ব্যাপারে কখনোই ভুলেনি আন্টি চিন তাকে মেমোরি হিসেবে কি দিয়েছিল সেটা সে তাকে দেখাতে চাইছিল বাট আন্টি লিন এটা বলে সেখান থেকে চলে যায় যে আমার সাথে খাবার খাওয়ার জন্য কেউ ডিসপারেটলি ওয়েট করছে যেটা শুনে লিন অনেক স্যাড হয়ে যায় সে ভাবছিল অনেক বছর হয়ে গেছে আর আন্টি চিনের হয়তোবা বিয়ে হয়ে গেছে এটা ভেবে সে ওই মেমোরিটা তার পকেটেই রেখে দেয় খাবার টেবিলে ফ্যান তার আন্টিকে বলে কিছুদিন ধরে আমি কিছু ভীষণ পাচ্ছি যে ব্যাপারে আমি বুঝতে পারছি না এটা কি কোনো স্বপ্ন নাকি আমার মেমরি যেখানে ড্যাড আমাকে অনেক বেশি মারছিল আর আমাকে লক করে রেখেছিল ইন্ডিয়াটা আমি দেখেছি আমার হাতে একটা কাঁচের টুকরো আছে আমি কি আমার ড্যাডকে মেরে ফেলেছি আমি কি ছোটবেলা থেকে একটা খুনি যেটা শুনে আন্টি চিন্তাকে বলে এইসব ব্যাপারে তুমি নিজের ব্রেনকে বেশি বদল করো না ফ্যান এটার জন্য অনেক টেন্স ছিল এই জন্য সে ওই ডাক্তারের কাছে যায় যে ডক্টর আগে তার ড্যাডের কেসটা ইনভেস্টিগেট করেছিল সে এই সব ব্যাপারে ডক্টরকে বলে তখন ডক্টর তাকে বলে তোমার ড্যাড অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর ড্রাঙ্ক হওয়ার কারণে তার অ্যাকোরিয়ামের সাথে ধাক্কা লাগে আর সেটা গিয়ে তার মাথায় লাগে আর মাথার এমন জায়গায় বাথা পায় যার কারণে অনেক ব্লিডিং হয় আর ব্লিডিং হওয়ার কারণেই সে সেখানেই মারা যায় ডক্টর তাকে বলে এইসবের জন্য তুমি নিজেকে ব্লেম করো না কারণ এই ইনসিডেন্টটা যখন হয়েছিল তখন তুমি অনেক ছোট ছিলে তোমার মধ্যে এত স্ট্যামিনা ছিল না যেটা দিয়ে তুমি তোমার ড্যাডকে ধাক্কা দিয়ে মারতে পারবে তুমি তখন ইনোসেন্ট ছিলে আর এখনও ইনোসেন্টই আসো সো এইসবের জন্য নিজেকে ব্লেম করো না ডক্টরের কথা শুনে ফ্যাং অনেকটাই কনভিন্স হয়ে যায় এরপর সে সোজা যায় চানজের কনভিনিয়েন্স স্টোরে শপিং করতে চ্যান্সি বলে তোমার আসার আগে পুরো অফিস এখানে এসেছিল আমাকে কনভিন্স করতে আমি কারো কথা শুনিনি তাহলে আমি তোমারটা কেন শুনবো তো চলে যাও এখান থেকে ফ্যান তাকেই বলে তুমি যদি ফিরে না আসতে চাও তাহলে কোনো ব্যাপার না বাট আমাদের কোম্পানির তরফ থেকে একটা পার্টি করা হচ্ছে যেখানে আমরা বিডিং জিতে গিয়েছি আর এই কন্ট্রাক্টে তুমি অনেক কাজ করেছো তো আমি চাই ওই পার্টিতে তুমিও আসো আর ফ্যাং তাকে পার্টিতে আসার জন্য ইনভাইট করে সেখান থেকে চলে যায় আর চ্যানজিও তাকে সেখান থেকে পাঠানোর জন্য বলে হ্যাঁ আমি চলে আসব। পার্টি যখন স্টার্ট হয়ে যায় তখন সবাই অনেক এনজয় করছিল বাট ফ্যাঙ্গের নজর ছিল দরজার দিকে যে কখন চ্যানজি আসবে এক এক করে সবাই তো পার্টিতে চলে আসছিল শুধু চ্যানজিকে ছাড়া তো এখানে সে বুঝতে পারে চ্যানজি তাকে মিথ্যে বলেছে সে পার্টিতে আসবে না ক্যানজি যখন বাসায় আসে তখন দেখে যে ফ্র্যাঙ্ক তার জন্য কুকিং করে বসে আছে আর চাবি পেয়েছে তার ডোর ম্যাটের নিচের থেকে সে তার জন্য গ্রোসারি শপিংও করে এনেছে চ্যান্সি তাকে বাসা থেকে বের করে দিতে চাইছিল বাট ফ্যাং তাকে বলে আমাকে একটা সুযোগ দাও আমার ভুল হয়ে গেছে তোমার উপর সন্দেহ করে তুমি কখনোই আমাকে ধোকা দাওনি তুমি সত্যিই বলেছিলে আমাদের মধ্যে ট্রাস্ট ছিল না কারণ আমি তোমাকে বিশ্বাস করতাম না ফ্যাঙ্ক তাকে এটা বলে যে আমি জানি তুমি তোমার নি অপারেশন করার জন্য টাকা সেভ করছো তুমি আমার উপর না বরং টাকার উপর তো বিশ্বাস করো সে তাকে এমন টাইপের স্যালারি প্যাকেজ অফার করে যেগুলো শুনে চ্যান্সি মানাই করতে পারবে না বাট চ্যান্সি তারপরও তার কথায় রাজি হয় না সে ফ্যাংকে বাসা থেকে বের করে দেয় পরদিন সকালে সবাই অনেক শক্ট হয়ে দাঁড়িয়েছিল কারণ আমাদের চ্যান্সি কাছে ফিরে এসেছে আর ফ্যাংও ও দেখে অনেক খুশি হয়ে যায় কারণ তার অ্যাসিস্ট্যান্ট আবার চলে এসেছে এখানে তারা দুজন হ্যান্ড করে চ্যান্সি তাকে বলে আমি তোমার উপর না মানির উপর বিলিভ করে এসেছি যেটা শুনে ফ্যাং বলে তুমি মানির উপর বিলিভ করেছো আমি নিজেকে এমনভাবে ভাবে প্রেজেন্ট করবো যেটা দেখে তুমিও আমাকে ট্রাস্ট করবে অন্যদিকে লিঙ্ক স্কুলে গিয়েছিল যেখানে সে আন্টি চ্যানকে একটা বলের হাত থেকে বাঁচিয়ে নেয় আন্টি লিন যখন তার কালেগের সাথে দাঁড়িয়ে ছিল তখন তার মনে হয়েছিল এটা তার হাজবেন্ড বাট আন্টি চিন্তার সব কনফিউশন দূর করে দেয় যে আমি তো সিঙ্গেল আমার তো এখনও বিয়ে হয়নি যেটা শুনে আমাদের লিনের মনে লাড্ডু ফুটতে থাকে অন্যদিকে আমাদেরকে দেখানো হয় আমাদের এই ড্রামার মেনলি লিডরা অফিসে আসার জন্য রেডি হচ্ছিল এখানে আমাদের ফ্যাঙ্ক একটু বেশি এক্সাইটেড ছিল কারণ তার পছন্দের সেক্রেটারি কাজে চলে এসেছে আজকে ম্যানেজার মিন আসে চানজির কাছে আর সে তাকে সরি বলে যে আমার জন্য তোমার এত প্রবলেম ফেস করতে হয়েছে আমি ওই রিপোর্টারকে সব কিছু বলেছিলাম বাট চাঞ্জি তাকে মাফ করে দেয় কারণ তাকে বলে তুমি তো সবকিছু সত্যিই বলেছিলে বাট ওই রিপোর্টারই সবকিছু টুইস্ট করে লিখেছে এইদিকে একটা কলিকের ফাইল নিচে পড়ে যাচ্ছিল তখনই চাঞ্জি সামনে আসে আর ওই ফাইলটা ক্যাচ করে ফেলে যেটা দেখে মনে হচ্ছে আমাদের চাঞ্জি ফ্যাং এর মনটা অনেক আগে থেকে ক্যাচ করে নিয়েছিল ফ্যাং তার কাছে আসে আর তার ফিজিক্যাল স্ট্রেন্থ প্রশংসা করে যেটা শুনে চাঞ্জি তাকে বলে আমি লো প্রোফাইল থাকতে চাই তো আমার পাস্টের ব্যাপারে তুমি কাউকেই বলবে না আজকে ফ্যাং তার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল যেটা দেখে চ্যাঞ্জি তাকে বলে আমি ব্রেকফাস্ট করে এসেছি তো ফ্যাং বলে তাহলে লাঞ্চ করে নিও এর রিপ্লাই চ্যাঞ্জি বলে তুমি যেইভাবে আমার ফ্রিজে খাবার রেখে দিয়েছ সেটা দেখে আমি লাঞ্চও নিয়ে এসেছি বাট আমাদের ফ্যাং তো হার মানার পাত্র ছিল না সে বলে আমি বস তুমি অ্যাসিস্ট্যান্ট আমি যেটা বলবো এটাই এই অফিসে চলবে আর আজকের দিনে তুমি আমার দাও লাঞ্চই খাবে এটা বলে সে তার টিফিন বক্স নিয়ে সেখান থেকে চলে যায় আর বেচারি চ্যানজি তো শুধু তাকে দেখতেই থাকে এরপর আমরা ম্যানেজার ইয়ে আর ফ্যাংকে দেখি আমার কাছে মনে হয় চাঞ্জি তোমার কাছে অনেক স্পেশাল তুমি কি তাকে লাইক করো যেটা শুনে ফ্যাং এক মিনিট মিথ্যে না বলে তাকে সত্যিটা বলে দেয় সে বলে হ্যাঁ আমি তাকে অনেক লাইক করি এই পার্টের স্টার্টিংয়ে আমাদেরকে ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে চ্যানি আর চ্যাংজি একসাথে তাইকান্ড প্র্যাকটিস করত। আর তারা তখন অনেক ভালো ফ্রেন্ডসও ছিল কিন্তু সবসময় চ্যান্জি চেয়ানির থেকে অনেক ভালো প্লেয়ার ছিল এই জন্য তার মম তাকে বেশি প্র্যাকটিস করাতো কারণ তার কাছে মনে হতো সে যদি চ্যান্সিকে ভালো করে পলিশ করে তাহলে সে অলিম্পিকে তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে কিন্তু এই দিকে চ্যান্সি লুকিয়ে লুকিয়ে ট্যাঙ্কে ডেট করত। আর নিজের মাম থেকে বাঁচার জন্য সে চিয়ানির হেল্প নিত নিজেকে কভার করার জন্য একদিন চিয়ানি কোচকে কথা বলতে শুনে ফেলে যেখানে কোচ বলছিল চ্যানির থেকে বেশি ট্যালেন্টেড চ্যান্জি কারণ চ্যান্সের মধ্যে যতটুকু ন্যাচারাল ট্যালেন্ট আছে সেটা চ্যানের মধ্যে নেই যেটা চিয়ানের কাছে অনেক খারাপ লাগে আর সে ওই দিনই ডিসাইড করে নেয় যে সে অন্য একটা ক্লাবে জয়েন করে নেবে এদিকে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে ফ্যাংক চ্যান্সেল লাঞ্চ বক্স নিয়ে গিয়েছিল সে ভাবছিল যে সে আজকে চ্যান্সের বানানো খাবার খাবে বা টিফিন বক্সে তো শুধু কালারিং পাতা আর কলা ছিল যেটা দেখে বেচার মুড খারাপ হয়ে যায় এদিকে ব্যারের দেখি যেখানে একজন কালিক চ্যান্সির লাঞ্চ নিয়ে যাচ্ছিল যেটা দেখে ফ্যাং চ্যান্সিকে বলে আমার লাঞ্চ নিয়ে ভেতরে আসো আর ভেতরে আসার পর চ্যান্সিকে বকতে থাকে সে বলে এই টাইপের খাবার তুমি খেতে পারবে না তোমার উচিত একটা ব্যালেন্সিং ডায়েট ফুড খাওয়া যখন চ্যান্সি রাজি হচ্ছিল না তখন ফ্যাং তাকে জোর করে নিজের সাথে করে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছিল যেটা দেখে চ্যান্সি তাকে তাইকুন্ডোর কিছু স্কিলস দেখায় যেটা দেখে ফ্যাং সবসময় নিজের লিমিটগুলো যেন মনে রাখে এখানে ফ্যাঙ্ক তার ম্যানেজারকে বলে আমার এমন গার্লফ্রেন্ড যে আমার থেকে বেশি স্ট্রং তাকে যদি বেশি জোর জবরদস্তি করি তাহলে সে আমাকে তো মেরেই ফেলতে এখানে ফ্যাঙ্ক তার ম্যানেজারকে কথায় কথায় বলে দেয় যে চ্যানজি টাকা জমা করছে তার অপারেশনের জন্য আর চ্যানজি এমন টাইপের মেয়ে আমি যদি তাকে ডিনার বা শপিং অথবা আউটিংয়ের জন্য বলি তাহলে সে কখনোই রাজি হবে না এখন আমি ওকে নিয়ে কী করবো কীভাবে তাকে আমার মনের কথা বলবো তুমি আমাকে কিছু সাজেশন দাও বাট ম্যানেজার তাকে কী বলবে তার নিজেরই লাভ লাইফের সমস্যা চলছে সে তার গার্লফ্রেন্ডকে কী করে প্রোপোজ করবে সেটাই সে ভাবছিল ওইদিকে আমরা লিনকে দেখি যে আন্টি চিনের কথা ভাবছিল তার প্রথমবার যখন আন্টি চিনের সাথে দেখা হয়েছিল অ্যাক্সিলেন্ট তখন সে তার বাড়ি ছেড়ে চলে এসেছিল কারণ সে তাই কোনো শিখতে চায় না সে জার্নালিজম পড়তে চায় আর তখন আন্টি লিন তাকে অনেক মোটিভেট করেছিল আর তাকে সাপোর্টও করেছিল লিন এখানে এটাও ভাবতে থাকে যে তো নিজে বলেছে যে সে ম্যারিড না তাহলে সে ওই দিন বলেছিল তার জন্য কেউ নাকি বাড়িতে ওয়েট করছে তাহলে সেটা কি তার বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি সেটা ছিল তার ন্যাফিউ ফ্যাং ফ্যাংই সবসময় তার আন্টির জন্য ওয়েট করতো এখানে ফ্যাং আজকে তার আন্টিকে বলে তোমারও বিয়ে করে নেওয়া উচিত আর নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খোঁজো বাট আন্টির কথা ছিল আমার লাইফ পুরোপুরিভাবে কমপ্লিট তো আমার কোনো বয়ফ্রেন্ডের প্রয়োজন নেই তখন ফ্যাং তাকে বলে একদিন তো আমারও বিয়ে হয়ে যাবে তখন তো তুমি একা হয়ে যাবে যেটা শুনে আন্টি অনেক এক্সাইটেড হয়ে যায় ফ্যাং এর মুখ থেকে বিয়ের কথা শুনে সে তাকে জিজ্ঞেস করে ওই মেয়েটা কে কে তোমার গার্লফ্রেন্ড সেটা কি তোমার অ্যাসিস্টেন্টই যে তোমার রাতের ঘুম হারাম করে ফেলেছিল তখন ফ্যাং তাকে ক্লিয়ার করায় যে অ্যাকচুয়ালি সে আমার গার্লফ্রেন্ড না আমি শুধু তার উপর ক্রাশ রাখি যেটা শুনে আন্টির মুড খারাপ হয়ে যায় আন্টি বলে এত হ্যান্ডসাম হয়েও তোমার কোনো লাভ হয়নি ফ্যাং ম্যানেজার আর চ্যাঞ্জি একটা মিটিং এ এসেছিল যেখানে ব্রেক টাইমও চলছিল তো চ্যাঞ্জি পাশের বিল্ডিং এ একটা পার্সেল দিতে যাবে তো সে তাদেরকে বলে আপনারা অফিসে যান আমি ব্রেক টাইম পরেই চলে আসবো সে যখন পাশের বিল্ডিং এ যায় তখন সে জানতে পারে সেখানে লিফট নষ্ট হয়ে আছে বোর্ড লাগানো আছে সেখানে এই জন্য তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে বারোতলা পর্যন্ত পৌঁছে যায় বারোতলা উঠতে উঠতে বেচারীর চাঞ্জির পায়ে অনেক ব্যথা লাগে তার শুয়ের জন্য আর এখানে আমরা জানতে পারি এই সব কিছু করেছে টিন আর সেটা করছে চেয়ানিকে খুশি করতে কারণ তার গার্লফ্রেন্ডের মুড কিছুদিন ধরে খারাপ হয়ে আছে এখন সে ভাবছিল সে যদি চেয়ানির সামনে চেয়ানজিকে অপমান করে তাকে ছোট করে তাহলে চেয়ানি অনেক হ্যাপি হয়ে যাবে কিন্তু এর মাঝেই সেখানে ফ্যাং চলে আসে আর সে লিফট দিয়ে উপরে আসে সে যখন চ্যানজিকে দেখে তখন সে সবকিছু বুঝতে পারে যে এই দুইজনই তার সাথে করেছে এখানে দেখে তাকে নিয়ে চপ মজা করতে থাকে আর তাকে টিপে টাকা দেয় এক আর তাকে বলে এটা দিয়ে কিছু খেয়ে নিও যেটা দেখে ফ্যাং অনেক বেশি রেগে যায় আর টিঙ্ককে জোর একটা পাঞ্চ করে সে বলে তুমি এই বেচারির সাথে এমনটা কেন করলে যেখানে অ্যালিভেটর ঠিক ছিল সেখানে তুমি তাকে সিঁড়ি দিয়ে কেন ওঠালে তোমার সাহস কি করে হয় চ্যাঞ্জিকে বলি করার আর চ্যান্সি এখানে তার সব রাগ ওঠায় জানির উপর সে বলে হ্যাঁ আমি ছোট্ট একটা জব করি তো এটা দেখে তোমার যে ঠান্ডা হয়ে গেছে তুমি আমার ইঞ্জুরি এতটা হার্ম করতে চাইছিলে যাতে আমি পঙ্গু হয়ে যাই এখন কি আমি তোমাকে পঙ্গু হয়ে দেখাবো তখন তুমি খুশি হবে এরপর ফ্যাঙ্ক চ্যান্জিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর চেয়ানি এদিক দিয়ে তার সব রাগ ঝাড়ে ট্যাংয়ের উপর কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না এদিকে চ্যান্সি ভাবছিল তার সব এম্বারেসিং মুমেন্টে ও আমার সাথে থাকে বাট আমাদের ফ্যাং অনেক হ্যাপি ছিল সে বলে আমি চাই আমি তোমার সব প্রবলেমে তোমার পাশে থাকি তখন চ্যান্সি বলে কোন সম্পর্কে যেটা শুনে ফ্যাং বলে কারণ আমাদের কোম্পানির স্লোগান হলো উই আর ফ্যামিলি আমার সব এমপ্লয় আমার বাচ্চার মতো আর আমি তাদের পিতার মতো তো আমার দায়িত্ব আমি সবার দেখভাল করব আর তাদের প্রোটেক্ট করবো তারা যখন পার্কিং লটে আসে তখন ফ্যাং টিঙের গাড়িতে গাধা লিখে দেয় আর চ্যাসিকে বলে তুমিও কিছু লিখো তখন চ্যান্সি বলে আমি কোনো ছোট্ট বাচ্চা না তখন ফ্যাং থেকে বলছাই যে দেখো মনের মধ্যে রাগ পোষণ করা ঠিক না সেটা একদিন তোমাকে খেয়ে ফেলবে এর থেকে ভালো নিজের রাগগুলো বের করে ফেলো তখন চ্যান্সিও তার গাড়িতে গিয়ে লেখে তুমি আমার সাথে ব্রেক আপ না আমাকে চিট করেছো তুমি একটা গাধা আর এটা লেখে তার অনেক ভালো লাগছিল যেটা দেখে ফ্যাংও অনেক হ্যাপি হয় তার পায়ের এই অবস্থা দেখে ফ্যাং বলে তোমাকে আমি ক্যারি করে নিয়ে যাব। বাট চ্যান্সি মানা করছিল তারপরও ফ্যাং তাকে জোর করে পিকি ব্যাগ ক্যারি করে নেয় চ্যান্সি তাকে রেজিস্ট করতে যায় আর তখনই ফ্যাং টার্ন করে আর এই সিচুয়েশনে তাদের অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায় যার কারণে ফ্যাং তো অনেক হ্যাপি হচ্ছিল বাট চ্যান্সি অনেক লজ্জা পেয়ে যায় ফ্যাং এমনভাবে হ্যাপি হয় যেমনটা আমরা বাই ওয়ান গেট ওয়ানে হই ফ্যাং তাকে হসপিটালে নিয়ে আসে যেখানে তার আঙ্কেল ডক্টর ডু ছিল যে স্পোর্টস ইঞ্জুরি ডিল করে ডক্টর তাকে বলে এটা তো ফ্ল্যাশ ইঞ্জুরি তো চ্যান্সি বলে আমার বস আমাকে জোর করে নিয়ে এসেছে তো ডক্টর বলে ভালো হয়েছে তোমার সাথে আমার দেখা হয়ে গেছে অ্যাকচুয়ালি ডক্টর অ্যাংগ্রিয়া জিমস সামনের মাসে আমাদের দেশে আসবে আর সে যখনই আমাদের হসপিটালে আসবে তখন আমি তোমার কেসটা তাকে দেব আর সে যদি তোমার কেসটা নিয়ে নেয় তাহলে তুমি আবার রিঙে দাঁড়াতে পারবে যেটা শুনে চান্সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর সে যখন বাইরে আসে তখন তার ফেসে একটা স্মাইল ছিল আর এই স্মাইলটা ফ্যাং রিয়েলে প্রথমবার দেখছে আর এখানে এ তাকে সবকিছু বলে দেয় যে কোন ডক্টর আসবে আর তার ট্রিটমেন্ট করতে পারবে আর এখানে ফ্যাং তাকে বলে তুমি এভাবে স্মাইল করো আর তুমি যখন স্মাইল করো তখন এই দুনিয়ার মধ্যে সব থেকে কিউট তোমাকেই লাগে ওইদিকে টিং আর শিয়ানি যখন নিচে আসে তখন টিং নিজের গাড়িতে এত লিখা আর নিজের উপর এত গালি দেখে তার ফেস তো দেখার মতো ছিল তখন সে পুলিশকে কল করছিল যেটা দেখে চিয়ানি তাকে বলে খেলা তুমি স্টার্ট করেছ এখন শান্ত হয়ে যাও নেক্সটে দেখানো হয় আন্টি চিং আর লিন কথা বলছিল আর লিন তাকে বলে দেয় যে তাদের আগেও দেখা হয়েছিল যেটা শুনে চিন অনেক বেশি শক্ট হয়ে যায় আর তার মনে পড়ে যায় যে লিনের সাথে তার আগেও দেখা হয়েছিল কিন্তু আন্টি চিন লিনের ব্যাপারে কোনো ফিলিংস রাখতো না এই জন্য তার লিনের কথা মনে নেই তারা সবাই যখন স্কুল থেকে বের হয় তখন সেখানে ফ্যাঙো চলে আসে তার আন্টিকে নিতে সে যখন লিনকে দেখে তার আন্টির সাথে হেসে সে কথা বলতে তখন তার অনেক রাগ হয় কারণ ফ্যাঙ্গের মনে হতো সে চ্যান্সের উপর ক্রাশ রাখে আর তাকে প্রোটেট করতে চায় আর এখানে তার আন্টির সাথে হেসে এসে কথা বলছে সে আন্টিকে এসে এমনভাবে ট্রিট করে যেন সে তার গার্লফ্রেন্ড সে সব সময় অন্যদের সামনে তার আন্টিকে ডার্লিং বলতো আর আজকেও ঠিক এমনটাই বলে সে যেভাবে আন্টি চিনকে আদর করে তার সাথে নিয়ে যাচ্ছিল সেটা দেখে বেচারা লিনের ফেস তো দেখার মতো ছিল লিন এখানে অনেক বেশি জেলাস হচ্ছিল যাওয়ার সময় ফ্যাংটার সব রাগ লিনের উপর ঝাড়ছিল ফ্যাংটার আন্টিকে বলে এরকম ক্যারেক্টারলেস লোকেদের তোমার আশেপাশেও আসতে দেবে না তারা অ্যাট এ টাইম অনেকগুলো শিকার খোঁজে আমি মানুষের চোখ দেখেই বুঝতে পারি আর সে যেইভাবে আপনাকে দেখছিল মনে হচ্ছিল সে আপনাকে পটাতে চায় আর সে আমার অ্যাসিস্ট্যান্ট চ্যান্সের উপরও ক্রাশ রাখে ওইদিকে চ্যান্সের কাছে ডক্টরের কল আসে সে তাকে জানায় যে ডক্টর অ্যান্ড্রিও তার কেস নিতে রাজি হয়ে গেছে বাট তিন লক্ষ টাকা আরও বেশি লাগবে আর এইটা নিয়ে চ্যান্স অনেক টেন্স ছিল তারপর সে ফ্যাঙ্গের কাছে যায় আর তাকে অনেক ভালো করে ট্রিট করতে থাকে সে ভাবছিল ফ্যাঙের থেকে টাকা চাইবে তাকে কিছু ফ্লাটার করে হতে পারে সে তাকে কিছু টাকা ধার দিয়েই দেবে এদিকে ফ্যাং ভাবছিল আজকাল চ্যান্সি তার একটু বেশি খেয়াল রাখছে মনে হয় আগুন দুই জায়গায় বরাবর লেগেছে ও আমাকে লাইক করে শুধু বলতে লজ্জা পায় বাট চ্যান্সের ধারা এটা হচ্ছিল না এজন্য সে চ্যানের বদলে তার ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করে টাকার জন্য আজকে তার ভাই অফিসের বাইরে তার সাথে দেখা করতে এসেছে সাথে সিনিয়ানকেও নিয়ে এসেছিল সে পাশের একটা ক্যাফেতে গিয়ে তার ভাইয়ের সাথে ডিসকাস করতে থাকে যে তার টাকা দরকার আর কেন দরকার এই ক্যাফেতে কিছুটা সামনে ম্যানেজার রিও আর ফ্যাংও বসেছিল তাদের উপর নজর রাখার জন্য যেখানে ফ্যাং অনেক জেলাস হচ্ছিল আর দেখছিল সে কি করে মিষ্টি মিষ্টি কথা বলছে তার চ্যানজির সাথে ফ্যাং লুকিয়ে তাদের উপর নজর রেখেছিল আর সে এটাই ভাবছিল কত জঘন্য একটা মানুষ নিজের মেয়ের কিউটনেসকে সামনে আনে আর মেয়েদের সাথে ফ্লার্ট করে এখানে সে তার কাঁধে হাত রাখে সাথে হেয়ার গুলো সেট করে দেয় এটা দেখার পর বেচারা ফ্যাংয়ের মনে হচ্ছিল তাকে গিয়ে মেরেই ফেলবে বাট তার হাত শুধু ম্যানেজার ইউ পর্যন্তই ছিল বাট তার দোষ শুধু ম্যানেজার ইউ পর্যন্তই ছিল পরদিন সকালে ফ্যাং তার অফিসে ছিল সেখানে সে জানতে পারে বসে আছে আর সেখানে সে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে ফ্যাং যখন সেখানে বসে তখনই লিনের মেসেজ আসে যেখানে লেখা ছিল টাকা আমি তোমাকে ট্রান্সফার করে দিয়েছি আর এটা পড়তে ফ্যাং তো চিৎকার করতে থাকে সে বলে তুমি ওই জঘন্য লোকটার থেকে টাকা নিচ্ছ তারপর আমাদের ফ্ল্যাশব্যাক ব্যাকের সিন দেখানো হয় ছোটবেলায় চ্যান্সি একটা রিপোর্টার জিজ্ঞেস করেছিল তুমি বড় হয়ে কি হতে চাও তখন চ্যান্সি রিপ্লাই করেছিল আমি বড় হয়ে আমার নাম আর আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আর প্রেজেন্টেও একটা রিপোর্টার চ্যান্সি থেকে ইন্টারভিউ নিতে চাইছিল আর সেম কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করে যেটা শুনে চ্যান্সি রেগে যায় কারণ তার মনে হচ্ছিল সে নিজের সাথে আর অন্যদেরকেও তার পারফরম্যান্সের জন্য হতাশ করে ফেলেছে এদিকে কোচের সিন দেখানো হয় যেখানে সে চিয়ানির উপর অনেক রেগেছিল কারণ চিয়ানি আজকেও লেট এসেছে একটা করে সে এখান থেকে বের হয়ে যেতে বলে আর তখনই চিয়ানির মনে পড়ে যায় কাল বলেছিল তুমি ফ্যাংক থেকে যেগুলো নিয়েছো সেটা অনেক জলদি থেকে ফেরত দিতে হবে যেটা ভেবে সে অনেক ভয় পেয়ে যায় এজন্য সেদার কোচের সামনে বুক করে আর তাকে সরি বলে কোচকে বলে তাকে আবার ট্রেনিং নেওয়ার জন্য পরদিন সকালে সব কলিগসরা একটা জিনিস নোটিস করেছে সেটা হলো তাদের বসের উইন্ডো থেকে প্রায়ই একটা টেলিস্কোপ দেখা যায় তারা নিজের বসের উপর এতটা পজিটিভ ছিল তারা ভাবতেও পারছিল না তাদের বস একটা পার্ড হ্যাঁ এটা অবশ্য ভাবছিল যে হতে পারে তাদের বস তাদের উপর নজর রেখেছে আর তাদের কাজের জন্য হতে পারে কাউকে ফায়ারও করে দেবে অ্যাকচুয়ালি এই সব কিছু তাদের ইমাজিনেশন ছিল ফ্যান যদি কারো উপর নজর রেখে থাকে সেটা অন্য কেউ না তার সেক্রেটারি চ্যানজি কারণ যবে থেকে তার মনে হয়েছিল যে লিন্স জ্যান্সির বয়ফ্রেন্ড তবে থেকে সে হার্ট ব্রোকেন হয়ে গেছে সেম কথা যখন ম্যানেজারটাকে বলে তখন সে বলে আরে না আমি এখনও গেমে আছি যতদিন পর্যন্ত চ্যান্সের বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত আমি এই গেমেই থাকবো আর আমি এত সহজে হার্ট ব্রোকেন হব না রুফটপে যখন ফ্যাং তার মেসেজ দেখেছিল তখন তাকে বলে এরপর থেকে আমার ফোন দেখবে না আর এসব থেকে তুমি দূরেই থাকো এটা বলে চ্যান্সি সেখান থেকে চলে গিয়েছিল আর চ্যান্সির এই কথা শুনে আমাদের ফ্যাং অনেক স্যাড হয়ে গিয়েছিল সে বলছিল চ্যান্সির আমার থেকেই টাকা চাওয়া উচিত ছিল সে ওই লিনের থেকে কেন চেয়েছে এখন তার ফেস দেখে সত্যি হার্ট ব্রোকেন মনে হচ্ছিল বেচারা যে কোনোভাবে চ্যান্সির হেল্প করতে চাইছিল সে চ্যান্সিকে রিগে আবার দেখতে চাইছিল আর এটাই ভাবছিল যে সে চ্যান্সিকে টাকা কি করে দেবে তখন ম্যানেজারটাকে তাকে বলে মনে হয় তুমি তোমার আইকিউ ভালো করে ইউজ করছো না তুমি বস বস যে কোনো বাহানায় তার এমপ্লয়কে টাকা দিতে পারবে আর এটা শুনতে আমাদের ফ্যাঙ্গেরও অনেক ভালো একটা আইডিয়া চলে আসে আর পরদিন অফিসে এটা নিয়ে চর্চা হচ্ছিল যে তাদের কোম্পানিতে একটা ব্রেন স্ট্রমিক কম্পিটিশন হবে তাদের বিজনেসকে ইম্প্রুভ করার জন্য তারা একটা আইডিয়া নিয়ে আসবে আর যার আইডিয়া সব থেকে বেস্ট হবে সে পাঁচ লক্ষ টাকার প্রাইজ মানি পাবে এটা নিয়ে সবাই টিম বানাচ্ছিল আর এখানে চান্স জিরো দুইজনের সাথে একটা টিম হয়ে যায় এখানে আমাদের ফ্যাং এটাই ভাবছিল যে চ্যানজি তার কাছে আসবে তার থেকে হেল্প চাইবে আর কিছু আইডিয়া দিতে বলবে বাট এমন কিছুই হয় না ফ্যাং আরো বেশি স্যাড হয়ে যায় যখন সে দেখে চ্যান্জি যখনই টাইম পায় তখনই তার টিম সাথে মিলে আইডিয়া বের করতে থাকে তার কাছে একেবারেই টাইম থাকতো না যেটা সে ফ্যাং এর জন্য বের করতে পারবে ফ্যাং বেচারা ভাবছিল এসব করে তো আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরে ফেললাম এখন তো সে ঠিক মতো চ্যান্সি দেখতেও পারতো না একদিন চ্যান্সি ওভারওয়ার্কের জন্য নিজের অফিসে ঘুমিয়ে পড়ে যেটা দেখে ফ্যাং তাকে অনেক সুন্দর করে কভার করে দেয় তার এরকম ফেস দেখে আন্টি চিট আর ম্যানেজার ইউ অনেক মজা নিচ্ছিলো তারা বলছিল যাই করেছো এই সব কিছু তোমারই আইডিয়া ছিল এখন দেখো তোমার ফেসটা কেমন করে রেখেছো মনে হচ্ছে এখনই কান্না করে দেবে যাই হয়েছে তোমার আইডিয়ার জন্য হয়েছে এখন আর চ্যান্সিকে দেখতেও পারছো না ওইদিকে ডেথ ক্লাবে গিয়ে তার ওয়াইফকে বলে চ্যাঞ্জি টাকার প্রয়োজন কারণ সে আবার সার্জারি করাতে চায় যেটা সেখানে কিছু স্টুডেন্টও শুনে ফেলে আর তারা গিয়ে সেটা সোজা চিয়ানিকে বলে দেয় যেটা শুনে চিয়ানি অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ তার মনে হচ্ছিল চ্যাঞ্জি যদি আবার রিগে ফিরে আসে তাহলে তার সব পপুলারিটি চলে যাবে সে নিজের সবথেকে বড় রাইফাল আর কম্পিটিটার চ্যাঞ্জিকে মনে করত। আর এখনও চ্যানজি ভয় পেত এদিকে ফ্যাং আর আন্টি স্কুলে এসেছে কারণ স্কুলে একটা ইভেন্ট ছিল আর এই ইভেন্টে পার্ট নিয়েছিল। আর সেখানে সে তার আন্টিকে নিয়ে এসেছে যখন তারা সবাই একে আসে তখন সিনিয়ান বলে এটা তো আমার টিচারের বয়ফ্রেন্ড তখন ফ্যাং তাকে বলে যে আরে না এটা তো আমার আন্টি আর সেটা রিয়েল আন্টি যেটা শুনে সবাই অনেক শক্ট হয়ে যায় ফ্যাং এখানে জানতে পারে লিন হলো চ্যানজির রিয়েল ব্রাদার যেটা শুনে ফ্যাং লিনের সাথে অনেক ভালো বিহেভ করতে থাকে তার সাথে হ্যান্ডশেক করে আর তার সামনে নিজের নাম্বার বানানোর চেষ্টা করছিল যাতে তাদের ফ্রেন্ডশিপটা হয়ে যায় কারণ এর আগে সে তার সাথে অনেক রুডলি কথা বলেছিল তাই সে লিনের সামনে তার ইমপ্রেশন ঠিক করতে চাইছিল এখানে লিনের মমো এসেছিল, সে চ্যাংসিকে সাইডে নিয়ে যায় আর তাকে অনেক বকে সে বলে সার্জারির আইডিয়া ছেড়ে দাও তুমি রিঙ্গে দাঁড়িয়ে নিজেকে ইম্পারেস করে গিভ আপ করতে চাও তুমি কখনোই আগের জায়গায় পৌঁছাতে পারবে না এখন তুমি রিঙ্গের বাইরে বাইরেই থাকো তুমি যদি আবার রিঙ্গে আসো তাহলে এত খারাপ পারফরমেন্স করবে যেটা আমার জন্য লজ্জাজনক হবে যেটা শুনে চ্যান্সে কান্না করতে থাকে আর তার মমকে বলে আপনার কোনো ধারণাই নেই এত বছর আমি কত কষ্ট করে এই টাকাগুলো জমা করেছি অ্যাকচুয়ালি তাই কণ্ঠ তার স্বপ্ন ছিল তার মম তাকে কষ্ট দেওয়ার জন্য অনেক কথা বলে যাতে তার হার্ট ব্রোকেন হয়ে যায় এর মাঝে সেখানে ফ্যাঙ্ক চলে আসে আর তার মমকে বলে আপনি তার মম তাকে সাপোর্ট করতে পারবেন না তাকে তো করবেন না তার মন যা চায় সেটা প্লিজ তাকে করতে দিন না হলে সে সারা জীবন আফসোস করতে থাকবে ফ্যাঙ্ক মমকে বলে সে সার্জারি করবে আর খেলবেও সে যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে এটা তার লাইফ তখন মম রেগে জিজ্ঞেস করে তুমি কে এসব বলার যেটা শুনে ফ্যাং তাকে বলে আমি তার কারেন্ট বস আর ফিউচার স্পন্সর সাথে সে এটা বলে আপনি তাকে দেখেননি বাট আমি দেখেছি সে কী করে দিন রাত কষ্ট করে নিজের সার্জার জন্য টাকা জমাত প্লিজ আপনি তাকে এইভাবে স্যাট করবেন না আর চ্যান্সের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে লিনো এইসব কিছু শুনে ফেলেছিল সে তার মমকে বলে আপনার যদি আপনার ক্লাব আর রেপুটেশনের এতই চিন্তা তাহলে আপনার আমাদেরকে জন্ম দেওয়া ঠিক হয়নি চ্যান্সি যখন বাইরে আসে তখন সে ফ্যাংকে বলে দেয় তোমার কোনো স্পন্সরশিপ আমার লাগবে না কারণ আমি কারো সাহায্য নিতে চাই না এখানে ফ্যাংটাকে বোঝাতে থাকে ফ্যাংটাকে বলে আমি নিজে যখন বিজনেস স্টার্ট করেছিলাম তখন আমি কোথাও ইনভেস্ট পাচ্ছিলাম না অনেক জায়গায় ঘুরেছি অনেক ব্যাংকে গিয়েছি অনেক মানুষের সামনে নিজের মাথা নত করেছি বাট অ্যাট লাস্ট আমি গিয়ে সাকসেস পেয়েছি গিভ আপ করার থেকে ভালো নিজের মাথা কারোর সামনে নত করে তার থেকে হেল্প নিয়ে নাও অ্যাট সে তাকে বলে আমি তোমাকে সাহায্য করছি না আমি সত্যি আমার কোম্পানির জন্য একটা ব্র্যান্ড অ্যাম্বাসার খুঁজছিলাম বাড়িতে আসার পর চ্যানজি এই সব কিছুই ভাবছিল যে ফ্যাং তার কতটা কেয়ার করে সব প্রবলেমে সব কিছুর মধ্যে তার হেল্প করে সে এতটা কখনোই অ্যাক্সপেক্ট করেনি ফ্যাং তার এত হেল্প করবে সে বাড়িতে যাওয়ার আগে ডিসাইড করে নিয়েছিল আর সে ফ্যাংকে গিয়ে বলে আমি আপনার স্পন্সারশিপ অ্যাকসেপ্ট করে নিয়েছি যেটা শুনে ফ্যাং অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল অন্যদিকে আমার লিঙ্ককে দেখে যে একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেট করছিল আর সেই কেসের মধ্যে ফ্যাংয়ের ড্যাডও ছিল এই ব্যাপারে আমরা সামনেই জানতে পারব এদিকে ফ্যাং আর চান্সি বসে কথা বলছিল আমার স্পন্সারশিপে তুমি যতগুলো টাকা দেবে সেগুলো আমি ফেরত দিয়ে দেবো যেটা শুনে ফ্যাং বলে প্লিজ এই টাইপের কথা বলো না এরপর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিজনেসের টার্মে তাকে বোঝাতে থাকে তখন ফ্যাংটাকে বলে কিছু লোক ঘোড়ার উপর টাকা লাগায় আর আমি এমন মানুষের উপর টাকা লাগাতে চাই যে নিজে তার নাম বানাতে চায় এর ফলে কি হবে আমার কোম্পানির পাবলিসিটিও হবে আর আমার প্রমোশনের টাকাও ডাবল হয়ে যাবে যার কারণে আমার কোম্পানির অনেক বেনিফিট হবে যেটা শুনে চ্যানজি অনেক শক্ট হয়ে গিয়েছিল আর এটাও সে বুঝতে পারে যে ফ্যাং বিজনেসে অনেক ভালো সব স্টাফরা মিলে তাদের আইডিয়ার প্রেজেন্টেশন দিচ্ছিল যেখানে সবার প্রেজেন্টেশন দেখার পর অথরিটি তাদের রেজাল্ট দিয়ে দেয় যখন রেজাল্ট অ্যানাউন্স করা হয় তখন দেখি আমরা অন্য একটা গ্রুপ ফার্স্ট হয়েছে আর চ্যান্সির গ্রুপটা সেকেন্ড হয়েছে সেকেন্ড হওয়ার পরেও চ্যানজি অনেক হ্যাপি ছিল এদিকে আমাদের ফ্যান চ্যানজিকে যতই ভালোবাসুক না কেন সে সবসময় জাস্টিসকেই প্রায়োরিটি দিত এই জন্য যে এই ফার্স্ট প্রাইজটা ডিজার্ভ করে সে তাকেই ফার্স্ট প্রাইজ দিয়েছে আর তাছাড়াও চ্যানজির টাকার প্রবলেম তো সলভ হয়ে গেছে কারণ ফ্যান তাকে স্পন্সর করছে ফার্স্ট আর সেকেন্ড হওয়ার পর তারা সবাই অনেক হ্যাপি ছিল এখানে ফ্যান এটা অ্যানাউন্স করে দেয় সেকেন্ড প্রাইজও অনেক জলদি তাদেরকে দিয়ে দেওয়া হবে তারপর তারা এটা সেলিব্রেট করার জন্য পার্টির প্ল্যান করছিল যেখানে তারা ম্যানেজার ইউকে তো ইনভাইট করে বাট তাদের সিইও ফ্যানকে ইনভাইট করতে ভুলে যায় যেটা দেখে ফ্যান অনেক বেশি স্যাড হয়ে যায় আর দেবদাস মোডে তার অফিসে বসে থাকে এখানে সেই ম্যানেজার ইউকে তার সাথে জোর করে রেখে দিয়েছিল। সে কোনোভাবেই ম্যানেজার ইউকে ওই পার্টিতে যেতে দিতেছিল না। সে তাকে বলে আমাদের ফ্রেন্ডশিপের কসম। সেখানে তারা আমাকে ইনভাইট করেনি তাহলে তুমি সেখানে কি করে যাবে? যেখানে আটি এসে ম্যানেজার ইউকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর ফ্যাং বলে এটা যদি তোমাকে এতই বদার করছে তাহলে তুমি নিচে চলে যাও। বাট আমাদের ফ্যাং বলে ওই ইডিয়টসরা আমাকে ইনভাইট করতে ভুলে গেছে। আমি সেখানে ইনভিটেশন ছাড়া তো কখনোই যাব না। এরপর তার বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না এজন্য সে বলে আমি ইউকে ভালো করে চিনি সে অল্প কিছু ড্রিঙ্ক করতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় তারপর তাকে সামলাবে কে এই আমি তাকে পিক করতে যাচ্ছি অ্যাকচুয়ালি সে তো যাচ্ছে জন্য তারপর সিন দেখানো হয় পার্টিওয়ালা রেস্টুরেন্টে তারা যখন বসকে দেখে তখন তারা অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর গিলটি ফিল করছিল কারণ তারা বসকে তো ইনভাইট করতে ভুলেই গেছে বাট ফ্যাংও তাদেরকে বলে দেয় আমি তো এখানে ইউ এর জন্য এসেছি কারণ সে অনেক জলদি ড্রাঙ্ক হয়ে যায় বাট সেখানে তো অন্য কেউ ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর সেটা হলো আমাদের চ্যানজি আর চ্যানজি তখন ড্রাঙ্ক হয়ে ফ্যাং কে কল করেছে আর ফ্যাং সেখানে দাঁড়িয়ে তার কল রিসিভ করে চ্যানজি ফ্যাং কে জিজ্ঞেস করে তুমি আমাকে এত কেয়ার কেন করো তুমি সব জায়গায় পৌঁছে যাও আমার হেল্প করতে এমনটা কেন ফ্যাং বলে কারণ আমি তোমাকে ভালোবাসি ফ্যাং তো এখানে সবার সামনে তার লাভ কনফেস করে দিয়েছে যেখানে চ্যান্সি বলে তুমি কেন আমাকে ভালোবাসো শুধু তুমি আমাকে ভালোবাসো আর কেউ আমাকে পছন্দ করে না আমার মামা আমাকে পছন্দ করে না আর আমার বয়ফ্রেন্ড আমাকে চিট করে আমার বেস্টির কাছে চলে গেছে আর আমার বেস্টি আমাকে ধোকা দিয়েছে সে সবার সামনে তার মনের সব কথা বলে দেয় চ্যান্সি প্রথমবার ড্রাঙ্ক হয়ে তার মনের এতগুলো কথা বলেছে ফ্যাংটাকে বলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো তারপর সে উঠে তার বাড়িতে যাচ্ছিল তখনই ফ্যাংটাকে এসে ধরে ফেলে যেটা দেখে চ্যান্সি বলে আমি মনে হয় স্বপ্ন দেখছি মনে হচ্ছে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো এরপর ফ্যাং চ্যান্সির মাথা নিজের বুকে রেখে দেয় সব এমপ্লয়রা এই সিনটা এনজয় করছিল তখনই ফ্যাং তাদেরকে বলে তোমরা কি কিছু শুনেছো তারা সবাই বলে না বস আমরা তো ড্রাঙ্ক ছিলাম তখন ফ্যাং তাদেরকে আবারও বলে তোমরা যদি ভুলেও কিছু শুনে থাকো আর এটা যদি বাইরে লিক হয় তাহলে আমি তাকে ফায়ার করে দেব এটা শুনে সবাই ভয় পেয়ে যায় এরপর ফ্যাং তার চ্যান্সিকে ক্যারি করে সেখান থেকে নিয়ে যায় বাড়িতে যাওয়ার সময় চ্যান্সি বারবার তাকে জায়গায় জায়গায় থামা ছিল সে বলছিল আমি ভমিটিং করব। আর যাওয়ার সময় সে তার মনের অনেকগুলো কথা ফ্যাঙ্কে বলে সে বলে আমার মমি তোমাকে বলেছিল আমাকে সে অলিম্পিকে দেখতে চায় তার স্বপ্নটা আমাকে দিয়ে পূরণ করতে চায় আর এটাই আমার ড্রিম হয়ে গেছে এখন সেই আমাকে মানা করছে তাই কন্ড খেলতে এখন যেহেতু এটা আমার ড্রিম হয়ে গেছে তাহলে কেন সে আমার ড্রিম কেড়ে নিচ্ছে কেন আমাকে তাই কন্ড খেলতে দিচ্ছে না এখানে ফ্যাং থেকে বলে তোমার পাশে কেউ না থাকলেও আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো আমি সবসময় তোমাকে চেয়ার্স করব। তোমার যদি মনে হয় কেউ তোমাকে ভালোবাসে না তাহলে ভুল সেটা কারণ আমি তোমাকে ভালোবাসি চ্যাসি যখন তার কাঁধে শুয়েছিল সে এটাই ভাবছিল আমি তো তোমাকে লাইক করি কিন্তু তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে এরপর সে তাকে তার রুমে নিয়ে শুয়ে দেয় ফ্যান যখন তাকে শুয়ে দেয় তখন সে তার টেবিলে তার সাইকোলজি অ্যাপয়েন্টমেন্টের কাগজটা দেখে ফেলে আর সে বুঝতে পারে ওই দিন চ্যাসি তার এত কেয়ার কেন করছিল অ্যাকচুয়ালি তাকে দেখে তার সিম্পতি ফিল হচ্ছিল মানে সেও আমার কেয়ার করে এর মাঝেই চান্সি উঠে পড়ে আর তার দিতে হট ওয়াটার লাগাতে চাইছিল কারণ এটা তার রুটিন ছিল ড্রাগ হওয়ার পরেও সেটা ভুলে যায়নি এখানে হেল্প করে আর তাকে শুয়ে দিয়ে তার কাজটা নিচে করতে থাকে সে অনেকক্ষণ পর্যন্ত তার পাশে বসে তার সেবা করে পরদিন সকালে অফিসের সিন দেখানো হয় যেখানে অফিসের সবাই জানতে পেরে গেছে চান্সির ব্যাকগ্রাউন্ড কি সে তাইকণ্ডোর কত বড় প্লেয়ার ছিল যখন চ্যাজি অফিসে আসে তখন তারা তাকে ইগনোর করতে থাকে কারণ তাদের বসের কথা মনে পড়ে গেছে কারণ বস তাদেরকে বলেছিল যদি কিছু বলো তাহলে তোমাদেরকে ফায়ার করে দেব। এই জন্য কাল রাতে পার্টিতে কি হয়েছিল তারা তাকে কিছুই বলে না চি তাদেরকে জিজ্ঞেস করে কাল রাতে আমাকে বাড়িতে দিয়াস থেকে গিয়েছিল কারণ আমি ওয়াইন খাওয়ার পরে সবকিছু ভুলে গিয়েছিলাম আমার কাল রাতের কথা কিছুই মনে নেই এদিকে ফ্যাং অনেক হ্যাপি ছিল কারণ সে চ্যান্সি কে ফাইনালি কনফেস করে দিয়েছে বাট বেচারা ফ্যাং যখন জানতে পারে যে চ্যান্সি তো ব্ল্যাক আউট হয়ে গেছে তার কাল রাতের কথা কিছু মনে নেই কে এসেছিল আর কে তাকে বাড়িতে দিয়ে গেছে বেচারা অনেক বেশি স্যাড হয়ে যায় এরপর সে স্যাড হয়ে অফিসে বসে পড়ে আর বলে এত সাহস জুটিয়ে তাকে কনফেস করেছি আর সেটা এত প্যাশনেট কনফেস আর এক গ্লাস ওয়াইন জন্য সে সেটা ভুলে গেল এরপর চ্যান্সি তার ক্যাফিনে আসে তার কফি নিয়ে এখন সে তার সামনে অনেক স্ট্রং দেখাচ্ছিল but কোথাও না কোথাও সে অনেক বেশি আপসেট হয়ে গেছে আর এটাই আফসোস করছিল যদি চানজি সব কিছু মনে থাকতো তাহলে ভালো হতো এদিকে চানজি যখন তার ডক্টরের কাছে যায় তখন সে তাকে বলে मिस्टर ফ্যাং এসেছিল আমার থেকে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর সে তোমার ব্যাপারে কথা বলছিল আর যাওয়ার সময় আমাকে এটা বলে গিয়েছে যে এই ব্যাপারে চানজিকে না বলতে সে তোমার অনেক কেয়ার করে সে কি শুধুই তোমার বস এটা শুনে তো চানজি নিজেই শকড হয়ে যায় সে ভাবতে থাকে ফেং আমার এত কেয়ার করে সে ডক্টরের সাথে তার সার্জারির ব্যাপারে অনেক কথা বলেছে এরপর ট্রান্সি ম্যানেজার ইউ এর কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে ফ্যাং কেন ডক্টরের কাছে গিয়েছিল আমার সার্জারির ব্যাপারে ডক্টরের সাথে কথা বলতে তখন ম্যানেজার ইউ বলে তোমার জন্য কারণ সে তোমার অনেক কেয়ার করে আর তুমি কি জানো এই যে কম্পিটিশন রেখেছিল প্রাইজ মানির সেটা তোমার জন্য রেখেছিল হয়তোবা তুমি উইট করে যাও আর তুমি কিছু প্রাইজ মানি পেয়ে যাও না হলে এমনি তো তুমি তার টাকা অ্যাকসেপ্ট করবে না আর যবে থেকে তুমি তার স্পন্সার অ্যাকসেপ্ট করেছ তবে থেকেই সে অনেক রিল্যাক্স হয়ে গেছে ফ্যাং যখন অফিসে আসে তখন চ্যান্সি তাকে গিয়ে বলে আমার অ্যাপার্টমেন্ট ফিক্স হয়ে গেছে নেক্সট উইক আমার সার্জারি হবে যেটা শুনে ফ্যাং থেকে বলে তাহলে আমিও তোমার সাথে যাব। মানে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। বাট চার্জনি যখন সেখান থেকে চলে যায় তখন ফ্যাগের মনে পড়ে সে তো সার্জারির জন্য অনেক দিনের ছুটি নেবে আর ছুটি নেওয়ার পর সে যখন ঠিক হয়ে যাবে তখন তো আবার তাইকুন্ডো খেলবে আর তাই কত খেলার পর সে যদি আমার অফিসে ফেরত না আসে তাহলে আমার কি হবে আমি কি নিজের পায়ে নিজেই কোয়া মেরে ফেললাম তখন ফ্যাক্ট বলে লাভ আমি আমার ভালোবাসার খুশির জন্য সবকিছু করতে পারি সে যদি এটাতেই হ্যাপি হয় তাহলে আমিও হ্যাপি এরপর ফ্যান লিনের সাথে দেখা করতে আসে সে তাকে বলে আমি জানি তুমি আমার আন্টিকে পছন্দ করো তো তুমি আমার আন্টিকে ইমপ্রেস করতে পারো এটার পারমিশন আমি তোমাকে দিলাম বাট নেক্সট উইক যখন চ্যাজের সার্জারি হবে তখন আমি নিজে তার কেয়ার করব। এর মাঝে তুমি আসবে না তখন লিন বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার সিস্টারের কেয়ার করতে চাও করতে পারো এটার আমার পারমিশন আছে কিন্তু তুমি যদি আমার সিস্টারকে হার্ট করো তাহলে তোমার ডোজে সবার প্রথম পাঁচটা আমি দেব। এখানে সে তাকে জিজ্ঞেস করে দশে তুমি কি শিয়াকে চেনো অ্যাকচুয়ালি এটা ফ্যাগের ড্যাড ছিল বাট সে এখানে মানা করে দেয় আর বলে আমি তাকে চিনি না কারণ লেন জানতে পেরে গিয়েছিল ফ্যাগি মিস্টার চেয়ানের ছেলে অ্যাকচুয়ালি সে তার ড্যাডকে অনেক হেড করতো এর জন্য সে তার নামও নিতে চাইছিল না ফ্যাগ তাকে বলে এরপরে আমার সামনে বা আমার আর্টির সামনে এই ইস্যুটাকে কখনো আনবে না বাড়িতে আসার পর ফ্যাং তার আন্টিকে টিস করতে থাকে সে বলে মনে হয় আপনার লাইফে লাভ ব্লুম করতে শুরু করেছে একদিকে লিড আপনার পেছনে চলে আবার ওই দিকে টিচার জিয়াঙ্গ অ্যাকচুয়ালি টিচার জিয়াং তাকে প্রপোজ করেছে ফ্যান থেকে জিজ্ঞেস করে আপনি কাকে চুজ করবেন বাট আন্টি তো শুধু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর তাকে বলে এমন কিছুই না বাট কোথাও না কোথাও আন্টির মনে লিনের জন্য ফিলিংস আছে বাট কোথাও না কোথাও লিড আন্টির মনের ঘন্টা বাজিয়ে দিয়েছে আর আজকে বারবার তার শুধু লিনের কথাই মনে পড়তে থাকে আর সে যখন ঘুমায় তখন সে অনেক বোল্ড একটা স্বপ্ন দেখে আর সকালে উঠার পর সে ভাবতে ভয় পেয়ে যায় আর সেভ করার সময় তার গালো কেটে যায় আর ব্লাড দেখার পর সে অনেক কষ্ট করে নিজেকে সামলায় যাতে সে অজ্ঞান না হয় আর আজকে তার ফেসে ব্যান্ডেজ দেখে চাচ্ছিল তার জন্য চিন্তা হচ্ছিল সে ফার্স্ট এড নিয়ে তার অফিসে যায় আর তার এই জায়গায় ভালো করে ব্যান্ডেজ করে দেয় আর এই সিন দেখে সবাই অনেক শক্ট হয়ে যায় আর অফিসের বাইরে গিয়ে সবাই উঁকিঝুঁকি দিতে থাকে যাতে তারা কিছু শুনতে বা দেখতে পারে চ্যাজি তাকে জিজ্ঞেস করে তোমার হিমোফোবিয়া আর এই ব্লাডের ভয়ের জন্যই তুমি সাইকেট্রিক্সের কাছে যাও তখন ফ্যাং তাকে বলে হ্যাঁ এই জন্যই বাট এই পর্যন্ত আমার কোনো লাভ হয়নি আজ প্রথমবার মনে হয় চ্যান্সের মনে এর জন্য কিছু ফিল হচ্ছিল আর সে এখানে তার ফোবিয়া নিয়ে ডিসকাস করতে থাকে চ্যান্সি বলে তোমার লাইফে এমন একটা দিন এসেছে যার কারণে তোমার হিমো হয়েছে সেই দিনটা তোমার জন্য কতটা মুশকিল ছিল এখানে ফ্যাক থেকে বলে তোমার যখন সার্জারি হয়ে যাবে আর কম্পিটিশন শেষ হয়ে যাবে তখন কি তুমি এখানে ফিরে আসবে এখন চ্যান্সি তাকে কি অ্যান্সার দেয় সেটা তো নেক্সট পার্টেই দেখতে পারবো এই পার্টের স্টার্টিং এ আমরা দেখি সবাই মিলে একটা মিটিং করছে যেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় চ্যানজি এই কোম্পানি ছেড়ে চলে যাবে ফ্যান বলে চ্যানজি এখন সার্জারি করাবে এরপর সে কোনো টাইকান্ডো ক্লাবে জয়েন করবে চ্যানজি দাঁড়িয়ে সবাইকে বলে আমি মানুষের সাথে কথা বলা বা তাদের সাথে মিশাটা বেশি পছন্দ করি না কিন্তু আমার এই ধারণাটা আপনাদের ক্ষেত্রে ভুল ছিল সে প্রথমে তার স্পিচ দেয় আর সবাই তার স্পিচটা শান্ত হয়ে শোনে এরপর বলে আমরা তো এইসব ব্যাপারে আগে থেকে জানতাম কারণ তুমি ওই দিন ড্রাঙ্ক হয়ে তোমার সব মনের কথা আমাদেরকে বলে দিয়েছিলে আর ওই দিনই ফার্স্ট তুমি তোমার রিয়েল সেলফ দেখিয়েছিলে আমাদেরকে যেটা শুনে চ্যান্স অনেক শক হয়ে যায় এরপর ফ্যাং বলে এখন চ্যান্সের জন্য আমরা একটা ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জ করব। আর সেটা ট্রিট আমার তরফ থেকে হবে পার্টিতে ফ্যাং সবার সামনে অ্যানাউন্স করে তার নতুন সেক্রেটারি হবে মিন যেটা শুনে মিন অনেক শক হয়ে যায় এখন পার্টি করার সময় সবাই চ্যান্সিকে চিংড়ি মাছ খেতে দেয় না কারণ লাস্ট টাইম সে যখন চিংড়ি মাছ আর অ্যালকোহল খেয়েছিল তখন সে অনেক বেশি ড্রাগ হয়ে যায় ফ্যাং যখন চ্যান্সিকে বাড়িতে ড্রপ করে দেয় তখন সে চ্যান্সিকে বলে সার্জারি করার পর তোমার এত শিরি বাটা ঠিক হবে না তুমি এখান থেকে শিফট হয়ে যাও কেন না তুমি আমার বাসাতে থাকা শুরু করো এটার মানে তুমি ভুল কিছু ভেবো না কারণ আমার বাসায় আমাকে ছাড়াও আমার আন্টি থাকে আমার আন্টি তোমার অনেক ভালো করে কেয়ার করবে বাট চ্যান্সি কিছু না বলেই তার বাসায় চলে যায় তারপর সিনে দেখানো হয় আন্টি সিন এখানে বেসবল খেলছে যেখানে লিনো চলে আসে তারপর তারা দুজন একসাথে মিলে বেসবল খেলে ওইদিকে ফ্যাং আর তার ওইদিকে ফ্যাং আর চ্যানজি যখন বের হয় তখন নিউজে দেখাচ্ছিল চিয়ানি আর তার কোচের ইন্টারভিউ আর সেই ইন্টারভিউর মধ্যে চ্যানজির নামও নেওয়া হয় কারণ চ্যানজির উপর যে ব্যান লাগানো হয়েছিল দুই বছরে সেটা এখন চলে গেছে যখন চ্যানজির ফেরত আসার কথা বলা হয় তখন মম বলে এতে আমার কিছু যায় আসে না এরকম লোকেদের তাইকোন্ডোতে আসা উচিত না যাদের জিতার কোনো চান্সেসই নেই যেটা শুনে চ্যান্সি স্যাড হয়ে যায় আর চ্যান্সিকে স্যাড দেখে ফ্যাঙ্গো স্যাড হয়ে যায় এখানে আমরা জানতে পারি রিপোর্টাররা চ্যান্সির মমকে এমন কিছু কোয়েশ্চেন করেছিল যেগুলোর উত্তর তারা টুইস্ট করে মিডিয়াতে এমনভাবে দেখিয়েছে যেটা দেখে চ্যান্সের খারাপ লাগুক মম তো বলেছিল এই সিনগুলোকে কাট করে দিতে বাট চিয়ানি রিপোর্টারকে টাকা দিয়ে এই সিনগুলোকে আরও টুইস্ট করে দেখিয়েছে আজকে চিয়ানির সাথে কোচের অনেক বেশি ঝগড়া লেগে যায় যেখানে চিয়ানি কোচকে বলে হতে পারে আপনি কোচ অনেক ভালো কিন্তু মম আপনি ভালো না কারণ চ্যান্সি আমাকে বলতো মমের ক্ষেত্রে তুমি আমার থেকে লাকি কারণ তোমার মম তোমার অনেক কেয়ার করে যদি তোমার মমের মতো আমার মামু আমাকে কেয়ার করতো তাহলে অনেক ভালো হতো যেটা শুনে কোচের অনেক বেশি ইনসাল্ট ফিল হয় আর সেম জিনিসটাই লিনেরও অভিযোগ ছিল কারণ তাদের মম তাদেরকে কখনোই মাদারহুড বলা লাভ দেয়নি এখানে আমরা ফ্যানকে দেখি যারা মিংটং কোম্পানির সাথে কোলাবোরেট করবে আর এটা নিয়ে কিছু লিগাল ইস্যুর জন্য তার লয়ারের সাথে কথা বলছে তখনই তার কাছে আসে যেখানে বলে আমার সন্দেহ হচ্ছে বছর আগে তোমার ড্যাডের মার্ডার হয়েছিল আর সেই মার্ডারটা হয়েছিল মিংটং কোম্পানির জন্য কারণ তোমার ড্যাড সেই কোম্পানির উপরই রিসার্চ করছিল ফ্যানটাকে বলে আমি এখন মিংটং কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করব। এখন তুমি কি চাও আমি বিজনেসম্যান থেকে হিরো হয়ে যাই আমি তাদের বাড়ির ভেতরে গিয়ে তাদের কারপশন বের করব। তুমি যাই বলো আমার ড্যাড ভালো মানুষ ছিল না তার অ্যালকোহল পয়জনের কারণে ডেথ হয়েছে যখন সে টার্ন করে তখন দেখে যে চ্যান্সি সবকিছু শুনে ফেলেছে সে যখন চ্যান্সি বাড়িতে ড্রপ করতে আসে তখন চ্যান্সি তাকে বলে আজকে তুমি আমার বাসায় আসো আর আমার সাথে খাবার খাও তার কথা শুনে ফ্যাং ভেতরেতে চলে আসে তারপর তাকে বলে এইভাবে কোনো র্যান্ডম ছেলেকে তুমি বাড়িতে আনবে না সেই পার্সন যেই হোক না কেন এত জলদি কাউকে ট্রাস্ট করা ঠিক না তুমি তাই কটো জানো তারপর নিজের সেফটি মেনটেন করাটা ভালো চ্যান্সি ফ্যাং এর এত বড় স্পিচ শুনে শুধু এইটুকু বলে আমার ড্যাডের পরে তুমি প্রথম পার্সন যে আমার বাসায় এসেছো চ্যান্সি এখানে ফ্যাংকে তার ড্যাডের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ফ্যাং তাকে বলে আমার ড্যাডের যখন ডেথ হয়েছিল এরপর আমার মেমরি লস হয়ে গেছে কিছু মেমরি তো আমার মনে আছে বাট আমার ড্যাডের ডেথ কি করে হয়েছে সেটা আমার মনে নেই আমার শুধু এতটুকু মনে আছে তার যখন শিরা ফেটে গিয়েছিল তখন আমাদের লিভিং রুমে এতটা ব্লাড ছড়িয়ে গিয়েছিল যে ব্লাড দিয়ে আমাদের লিভিং রুম পুরো লাল হয়ে গেছে আমি এত ব্লাড জীবনের প্রথমবার দেখেছিলাম আর এটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই আর তবে থেকে আজ পর্যন্ত সেই ফোবিয়াটা তার হয়ে গেছে আর যেটা কখনোই ভালো হচ্ছিল না যেখানে চা তাকে সান্তনা দেয় এরপর তার লিভিং রুমে সোফাতে বসে বসে সে ঘুমিয়ে পড়ে যখন আটির কল আসে তখন চ্যানজি কল রিসিভ করে আটি যখন জানতে পারে যে তার ভাতি যা চ্যানজির বাসায় ঘুমাচ্ছে তখন সে ডাবল মিনিং ভাবতে থাকে আর তাড়াতাড়ি কল কেটে দেয় এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক এর সিন দেখানো হয় যেখানে একটা কলিকের মুখ থেকে স্লিপ হয়ে যায় যে লাস্ট টাইম চ্যানজি যখন ড্রাঙ্ক ছিল তখন আমাদের সিইও তোমাকে প্রপোজ করেছিল আর যখন সেই কথাটা শুনেছিল তখন থেকে তার ফ্যাং এর ব্যাপারে সবকিছু মনে পড়তে থাকে যে ফ্যাং কি করে তার এত কেয়ার করে আর সে কিভাবে সবার সামনে তার লাভ কনফেস করেছে আজকে চ্যান্সি ফ্যাং এর সামনে বসে বলে আমার ভয় লাগে এই ডেটিং এর থেকে কারণ লাস্ট টাইম যখন আমি ডেটিং করছিলাম এই ডেটিং এর জন্য আমার লাইফ ডিস্ট্রয় হয়ে গেছে আর আমি যতক্ষণ না পর্যন্ত আমার গোল অ্যাচিভ করে নিচ্ছি আমি আর ডেটিং করব না রাতে চ্যানজি ফ্যাং এর পাশে বসে ঘুমিয়ে পড়ে যখন ওঠে সে আদার করে টুল ঠিক করে দিচ্ছিল তখনই চ্যাংসি উঠে সোজা তার হাতে অ্যাটাক করে এরপর ফ্যাঙ্ক যখন অফিসে চলে যাচ্ছিল তখন চ্যান্সি তাকে থামায় আর তাকে বলে আমি আমার মমকে হেড করি না কারণ আমি যখন এই ব্যাপারে ঠান্ডা মাথায় ভেবেছি তখন আমি দেখলাম যে আমি আসলে আমার মমের কেয়ার করি আর মমের থেকে ভালোবাসা চাই আর এই ভালোবাসার জন্যই আমাদের মাঝে ঝগড়া হয় আর এর জন্যই আমার আমার মমের উপর রাগ হয় এই জন্য আমি চাই তুমি তোমার ড্যাডের ব্যাপারে ভাবো আমার মনে হয় তোমার আর তোমার ড্যাডের রিলেশন আমাদের মতোই শুধু তার উপর তোমার রাগ আছে আর সেখান থেকে বের হওয়ার পর ফ্যাং প্রথমবার তার ছোটবেলার এমন কিছু মেমোরির কথা মনে করে যেখানে তার ড্যাড তাকে অনেক ভালোবাসতো তার মমের ডেথের আগে তার অনেক হ্যাপি ফ্যামিলি ছিল আজকে চ্যান্সের সার্জারি কিন্তু ফ্যাং এর জন্য এই দিনটা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ আজকে মিংটন কোম্পানির সাথে তাদের এগ্রিমেন্টের রিভিউ ছিল ড্যাড তাদেরকে বলে তোমরা কত বোরিং পারসন না লিনের কোনো ফ্রেন্ডস আছে আর আজকে চ্যান্সির সার্জারি বাট তারও কোনো ফ্রেন্ডস নেই তার সাথে কেউ দেখা করতে আসছে না তখনই চ্যান্সির কাছে একটা ভিডিও কল আসে আর সেই ভিডিও কলে তার সব কলিগসরা অনেক চিল্লাচিল্লি করে আর তাকে বেস্ট অফ লাক বলে আর নিজের কেয়ার করতে বলে যেটা দেখে ড্যাড অনেক শকড হয়ে যায় যে চ্যান্সি তার এতগুলো ফ্রেন্ডস বানিয়ে নিয়েছে ড্যাড তো পুরো শকটি হয়ে যায় ভিডিও কলের এন্ডে ফ্যাঙ্গল ছিল সে তাকে বলে আমি অনেক জলদি তোমার সাথে দেখা করতে আসব এখানে সব কাজ শেষ করে যেটা শুনে চ্যান্সি বলে আমিও তোমার জন্য ওয়েট করব। ওইদিকে মমেরও হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল কারণ এখন চ্যান্সি সার্জারি চলছে মম ড্যাডের কলের জন্য ওয়েট করছিল যখনই ড্যাডের কল আসে আর সে যখন জানতে পারে যে সার্জারি সাকসেসফুল হয়ে গেছে তখন সে শান্ত হয়ে যায় সে এটা শো করায় না যে সে কতটা টেন্স ছিল চ্যান্সের যখন চোখ খোলায় তখন দেখে যে তার পাশে ফ্যাং শুয়ে আছে লিন আর তার ড্যাড অনেক আগেই চলে গেছে আর ফ্যাং এর কাছেই সেখানে কিছু ডকুমেন্ট ছিল। শে যখন সেই ডকুমেন্টটা নাই তখন দেখে যে তার স্পন্সর জন্য সে সব কিছু রেডি করে রেখেছিল। জ্যানসির তার লাইফে স্পেশাল ফিল হতে থাকে। এর মাঝে ফ্যাং উঠে পড়ে আর চ্যান্সিকে বলে, "জবে থেকে তুমি আমাকে ইয়েস বলেছো, তবে থেকে আমি এই সবের উপর কাজ করা স্টার্ট করে দিয়েছি। কিভাবে তোমার পাবলিসিটি করাতে হবে আর কি করে" এই কন্ট্রাক্ট বানাতে হবে সবকিছু আমি রেডি করে রেখেছি এই সব তো সে করেছে তার উপরও সে তার ডায়েট কন্ট্রোল নিউট্রিশন এই রুটিন করে রেখেছিল এর মাঝে চ্যান্সি সামনে আসি আর ফ্যাংকে কিস করে নাই যেটা দেখে ফ্যাং একদমই শকড হয়ে যায় আর চ্যান্সিকে বলে লাস্ট টাইম আমাদের যে কিসটা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্টাল বাট এরপর আমি বলেছিলাম নেক্সট টাইম যখন আমাদের কিস হবে তখন তোমার পারমিশনে হবে যখন তুমি সবকিছু মেনে নেবে বাট তুমি আমার থেকে চান্স চুরি করে ফেলেছো এর বদলা তো আমি নিবই এটা বলে ফ্যাং চ্যান্সি কে কিস করতে থাকে এখানে চ্যান্সি তাকে পরিষ্কার বলে দেয়ছে অ্যাকচুয়ালি আমি আমার সব ফোকাস তাইকন্ডোতে করতে চাই কারণ লাস্ট টাইমে আমার সাথে যা হয়েছিল এই সবকিছু লাভের জন্য হয়েছিল ফ্যাং তাকে বলে তুমি চিন্তা করো না আমি তোমার স্ট্রেন্থ হব আর এর সাথে আমি ওয়েট করতে পারি যতক্ষণ না পর্যন্ত তুমি ইজি হবে আর এ ছাড়াও আমি তোমার উপর নজর রাখবো যাতে তুমি তোমার মিশন থেকে এদিক ওদিক না যাও হসপিটাল থেকে বের হতেই সে তাকে মিস করতে থাকে যখন ড্যাড এটা শুনে তখন সে বলে তুমি কাকে মিস করছো চ্যান্সি বলে আমার বয়ফ্রেন্ডকে যেটা শুনে ডেট অনেক শকড হয়ে যায় আর চ্যান্সিকে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ডও আছে তখন চ্যান্সি বলে হ্যাঁ আছে আর সে অনেক এক্সাইটেড আপনার সাথে দেখা করার জন্য আপনার সাথে তার আমি একটা অফিসিয়ালি মিটিং করিয়ে দেব আর তখন সে নিজেই নিজের ইন্ট্রোডাকশন আপনার সাথে করাবে আর আমি এখন আপনাকে তার ব্যাপারে কিছুই বলবো না আজকে ফ্যাং অফিসে অনেক বেশি হ্যাপি ছিল তার সেক্রেটারি ফাইল ফেলে দেয় তারপরও সে তার উপর রাগ করে না অনেক হ্যাপিলি তার সাথে ফাইলগুলো ওঠাতে হেল্প করে যেটা দেখে সবাই বুঝতে পেরে যায় যে মনে হয় চেঞ্জি আমাদের বসকে হ্যাঁ বলে দিয়েছে পরদিন ফ্যান যায় চেঞ্জির সাথে দেখা করতে এখন চ্যান্জি আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে সে চেঞ্জির সাথে মজা করতে থাকে সে বলে আমি আগে জানতাম না যে তোমার ফিট এত বড় যেটা শুনে চ্যান্জি কিছুটা রাগ করে তার বয়ফ্রেন্ডের মুখ থেকে এরকম কথা শুনে তারপর ফ্যাঙ্কা কে দেখায় যে সে তার জন্য লাঞ্চ এনেছে যেটা দেখে জি হ্যাপি হয়ে যায় আর সে নিজের হাতে অনেক টেস্টি টেস্টি খাবার বানিয়ে এনেছিল আর সে চ্যান্সি বলে তোমার ড্যাড যখন আসবে তখন তাকেও এগুলো খেতে দেবে কারণ আমি তোমার ড্যাডের সামনে নিচে নাম্বার বানাতে চাই তাকে দেখাতে চাই যে তার মেয়ের জামাই কত কিছু পারে সে যখন বাড়িতে আসে তখন দেখে যে আন্টি সিন পিলোকে হাগ করে অনেক লজ্জা পাচ্ছিল যেটা দেখে আমাদের ফ্যাঙ্ক বুঝে যায় যে আন্টিকে টিস করার টাইম আবার চলে এসেছে সে তার আন্টিকে আবার বলে যে আপনার লাইফে লাভের স্টার চলে এসেছে এখন আপনি তাড়াতাড়ি ডিসাইড করুন আপনি কার সাথে চলবেন পরদিন লিন ফ্যাংকে কল করে তার সাথে দেখা করতে ডাকে তার কাছে অনেক ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট ছিল যেটা ফ্যাঙ্গে কাজে লাগতে পারে কারণ চ্যান্সি কখনোই রাজি হতো না অন্য ক্লাবে যাওয়ার জন্য সে তার মমের ক্লাবে থাকতে যায় যেখানে তার মমি তার কোচ হবে এই জন্য লিম চং ক্লাবের সব ডিটেলস এনে ফ্যাঙ্কে দিয়ে দেয় যাতে সে এটা দিয়ে একটা প্রপোজাল রেডি করতে পারে কিন্তু লিন বলে এর বদলে আমারও কিছু চাই লিন বলে তোমার ড্যাড এর ল্যাপটপ চাই সে তখন যে প্রজেক্টে কাজ করছিল সেই প্রজেক্ট রিলেটেড সব ডেটা আমার লাগে এই জন্য তুমি তার ল্যাপটপটা আমাকে এনে দেবে তো এটাতে তারা দুজনেই রাজি হয়ে যায় এখন যে হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছে আর সে চুজ করেছিল ফ্যাং এর বাড়ি যেখানে আন্টি চিন অনেক ভালো করে তার কেয়ার করে যেখানে আন্টি চিন চ্যানজির সাথে অনেক কথা বলে যেখানে সে বলে ফ্যাং আমার উপর কতটা ডিপেন্ডেন্ট সে না ভালো করে রুম গোছাতে পারে না রান্না করতে পারে যেটা শুনে চ্যানজি অনেকটা শক্ট হয়ে যায় আর আন্টিকে বলে সে তো কুকিং করতে পারে যেটা শুনে আন্টি শক্ট হয়ে যায় আর হঠাৎ করে স্যাড হয়ে রুম থেকে বের হয়ে যায় ফ্যাং যখন আসে তখন চ্যাঞ্জি গোসল করে বের হয়েছিল সে এখানে চ্যানজির হেয়ার ড্রাই করে দিয়েছিল যদিও চ্যাঞ্জি তাকে বলে যে আমার শর্ট হেয়ার তারপরও ফ্যাং তার হেয়ার ড্রাই করে দেয় কারণ তার অনেক শখ ছিল তার গার্লফ্রেন্ডের সেবা করার এরপর ফ্যাং যায় তার আন্টির কাছে আর তাকে বলে আমার একটা জিনিস রিয়ালাইজ হয়েছে অ্যাকচুয়ালি আমি আমার ড্যাডকে হেট করি না শুধু আমার তার উপর রাগ আছে যেমনটা চ্যানজির চ্যাঞ্জির মমের উপর আছে আর এটা আমার অনেক টাইম পর রিয়ালাইজ হয়েছে তখন আন্টি বলে এখন সময় হয়ে গেছে তোমার ড্যাডির রিলেটেড যে জিনিসপত্র ছিল সেগুলো তোমার হাতে তুলে দেওয়া সেগুলো তোমার হাতে তুলে দেওয়া সেই বক্সটা খোলার পর ফ্যান দেখে যে তার ছোট্টবেলার অনেক ভালো কিছু মেমোরি আছে সেখানে এরপর যখন সে ল্যাপটপ ওপেন করে তখন দেখে যে সেখানে ডেটা কেউ ফরম্যাট করে দিয়েছে যেটা দেখে ফ্যান অনেক শক্ট হয়ে যায় সে যখন মাঝরাতে ওঠে তখন দেখে যে চ্যান্সি লিভিং এরিয়াতে বসে আছে সে তাকে জিজ্ঞেস করে তোমার জন্য কি কিছু বানিয়ে দেবো যেটা শুনে চান্সের মনে পড়ে আর সেটাকে জিজ্ঞেস করে তুমি তোমার আন্টিকে মিথ্যে কেন বলেছ যে তুমি কুকিং করতে পারো না যেটা শুনে ফ্যাং অনেক টেন্স হয়ে যায় যে তুমি তাকে এটা কেন বললে অ্যাকচুয়ালি আর্টি চিন অনেক ডিপ্রেশনে আর অনেক টেন্স থাকতো আর সেটা এই জন্য করতো যাতে আর্টি চিন বিজি থাকে আর তাছাড়াও সে আমার কাজ করে এতটা হ্যাপি হতো যার কারণে আমি কখনোই দেখাইনি যে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমার আর আমার আন্টি রিলেশনটাই এমন যেখানে আমি তাকে বিরক্ত করে বেশি মজা পাই পরদিন সকালে আন্টি যখন ওঠে তখন দেখে যে ফ্যাং প্রথমবার বাড়িতে খাবার বানিয়েছে যেটা দেখে আন্টি অনেক বেশি স্যাড হয়ে যায় বসিয়ে বলে প্লিজ টেস্ট করে বলুন আমার খাবার কিরকম হয়েছে আর সরি আপনাকে মিথ্যা বলার জন্য আর সেটা খাওয়ার পর আন্টির ফেস দেখার মতো ছিল এখানে ফ্যাংক ইচ্ছে করে এমনভাবে খাবার বানিয়েছে যাতে আন্টি চিনের সব রাগ বের হয়ে যায় আর সে ভালো করেই বুঝে যায় যে ফ্যাং চ্যান্সের সামনে চাপা মেরেছিল সে এখনো তার উপর ডিপেন্ডেন্ট সে খাবার বানাতে পারে না ফ্যাং অনেক স্মার্ট ছিল সে একদিক থেকে তার তার হ্যাপি আর অন্যদিকে আন্টিকেও। এদিকে ড্যাট ডক্টরের কাছে যেখানে সে ডক্টরের কাছ থেকে ফ্যাং এর অনেক প্রশংসা শুনে যেটা শুনে ড্যাট অনেক এক্সাইটেড হয়েছে ফ্যাং এর সাথে দেখা করতে সে ডক্টরকে জিজ্ঞেস করে সে কি হ্যান্ডসাম কিন্তু ডক্টর বলে আমাদের থেকে বেশি না অন্যদিকে ফ্যাং একটা পুরো প্রপোজাল রেডি করে চ্যানজির মামের সাথে দেখা করতে যায় সে চন্ডো ক্লাবে স্পন্সার করতে চায় এই ক্লাবের যত ফাইনান্সিয়াল প্রবলেম ছিল সে সব জানতে পেরে যায় লিনের সেই দেওয়া ফাইল থেকে আর সে ওই রিপোর্ট অনুযায়ী অনেক ভালো করে একটা প্রপোজাল নিয়ে কোচের কাছে যায় যেখানে ফ্যানটাকে বলে আমি আপনাকে ফাইনান্স করতে রেডি কিন্তু শর্ত শুধু একটাই ট্রেনিং এর জন্য আপনার চ্যান্সিকে এখানে রাখতে হবে কারণ আমি চ্যান্সিকে অনেক বুঝিয়েছি চ্যান্সি বলে আমি যখন তিন বছরে ছিলাম তখন থেকে আমার মম আমাকে তাইকুন্ডর শেখাতো তো সে ভালো করে জানে আমার প্রত্যেকটা মুভ আর প্রত্যেকটা চাইন এখন যদি আমি অন্য কারোর কাছে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাক আমার মমই আমার জন্য বেস্ট কোথ সে আজও আপনাকে ঠিক একইভাবে রিসপেক্ট করে বাট মম অনেক অ্যাটিটিউড দেখাচ্ছিল সে বলে তুমি আমাকে টাকা দিয়ে কিনতে চাও কিন্তু ফ্যাং এখানে তাকে রাজি করার জন্য তার ফিউচার মাদার ইন ল বলে দেয় আর এটা শোনার পর মম আরও বেশি রেগে যায় আর ফ্যাং তাকে এখানে পুরো পরিভাবে কনভিন্স করার চেষ্টা করছিল সে তার প্রপোজাল মমের হাতে দেয় আর মম যখনই সেটা তার হাতে পায় সে তখনই সেটা ছিঁড়ে ফেলে যেটা দেখে ফ্যাং তার ব্যাক খোলে আর মমকে দেখায় যে আমি জানতাম আপনার রিয়াকশন এমনই থাকবে তাই আমি আগে থেকে এটার আটটা কপি বানিয়ে রেখেছিলাম এক না একদিন তো আপনি রাজি হয়েই যাবেন আর আমি আপনাকে রাজি করিয়ে ছাড়বো আর এটা বলে সে সেখান থেকে চলে যায় চিয়ানি সব কথা শুনে ফেলেছিল সে ফ্যাংকে দাঁড় করিয়ে বলে তুমি এত খরচ চ্যান্স এর উপর করো না সে কখনোই সাইন করতে পারবে না যদি অলিম্পিকে কেউ যায় তাহলে সেটা আমি যাব। যেটা শুনে ফ্যান তাকে বলে তোমার এরকম কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি তাকে কতটা ভয় পাও ওইদিকে চ্যানজি আজকাল ফিজিক্যাল ট্রেনিং নিচ্ছিল যেখানে তার ট্রেনার তার অনেক বেশি ক্লোজ চলে আসে যেটা দেখে ফ্যাং এর অনেক বেশি রাগ হয় যেটা ফ্যাং চ্যানজির সামনে প্রকাশ করে না নিজের ভেতরে রাখে বাট ইন্ট্রোডাকশন করানোর সময় সে বলে দেয় আমি চ্যান্সির বয়ফ্রেন্ড আর হ্যান্ডশেক করার সময় তারা দুজন রাগে একে অপরে হাত প্রেস করে রাখে বাট ট্রেনার একটা জিনিসের জন্য পিছে সরে গিয়েছিল যখন সে জানতে পারে যে চ্যান্সি আর ফ্যাং একই সাথে থাকে মানে লিভিং রিলেশনশিপে তার কোনো চান্সই নেই ওইদিকে আন্টি চিন স্কুলে কিছু অদ্ভুত বিহেভ করতো সে যখন লিনকে দেখত তখন তাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যেত মানে সে লিনের সামনাসামনি আসতে চাইছিল না অন্যদিকে ফ্যাং তার ম্যানেজারকে তার ড্যাডের ল্যাপটপে ডেটা রিকভার করতে দিয়েছিল সেটা হয়ে গেছে সে সেখানে দেখে অনেক ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট ছিল আর সেখানে মিংটং কোম্পানির করাপশনেরও ডকুমেন্ট ছিল আর তাদের এইরকম ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখে ফ্যাং অনেক টেন্স হয়ে যায় এদিকে চ্যান্সের ইমপ্রুভমেন্ট অনেক ভালো হচ্ছিল সাথে দেখা করতে একদিন বম লুকিয়ে তাকে ট্রেনিং করতে দেখে ফেলে কোথাও না কোথাও তার মন একটু গলে যায় বাট তারপরও সে নিজেকে আবার স্ট্রং করে সেখান থেকে বের হয়ে যায় তারপর ড্যাড বমকে ফোনে বোঝানোর চেষ্টা করছিল আর সে তাকে এটাই বলে যে পাস্টে সবকিছু ভুলে যাও তার সাথে ফ্যাঙ্গো আর সে এটা শুনে ফেলে সে চ্যান্সির ড্যাডের শুধু একটা ঝলক দেখেছিল আর এই সেন্টেন্স গুলো শুনেছিল যেটা শুনে তার ছোটবেলার মেমোরি মনে পটে থাকে তার ড্যাড কেউ কেউ সেম কথাটাই বলেছিল সেম এই আওয়াজটাই ছিল সে বলেছিল পাস্টের কথা ভুলে যাও এরপর তাদের দুজনের ফাইট হয়েছিল আর সে যখন বাইরে আসে তখন দেখে যে তার ড্যাডের ডেথ হয়ে গেছে সে কাজটা সেইভাবে তার হাতে নিয়ে রেখেছিল সে তার ড্যাডের উপর অ্যাটাক করেনি ফ্যান তো অজ্ঞান হয়ে গিয়েছিল আর অনেকক্ষণ পর তার জ্ঞান ফেরে পর যখন তার জ্ঞান ফেরে তখন সে অনেক ভয়ে ছিল আর আতঙ্কে ছিল সে এটাই ভাবছিল আমরা যতই নিজের পাশ থেকে পালানোর চেষ্টা করি বাট সেটা অলওয়েজ আমাদের সামনে চলে আসে এরপরের সিনে আমরা দেখি যে চ্যান ক্লাবে পৌঁছে গেছে তার ট্রেনিং নেওয়ার জন্য ফ্যাং ও তার সাথেই ছিল সে বলছিল সবকিছু ঠিক হয়ে যাবে মনে হয় সে এখনো তাকে অ্যাপ্রুভাল দেয়নি বাট তারপরও সে তাকে সেখানে অ্যাডমিশন দিয়ে দেয় ওইদিকে ছুটি হওয়ার পর আন্টি চিন এটা ভেবে শান্তিতে যাচ্ছিল যে লিন হয়তো তার মেয়েকে নিয়ে চলে গেছে বাট তখনই লিন তাকে ধরে দেওয়ালের সাথে পুশ করে দেয় যেটা দেখে আন্টি চিন অনেক ভয় পেয়ে যায় তখন আন্টি জিনের কলিক এসে এমন বিহেভ করতে থাকে যে তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাট লিন তাদের অ্যাক্টিং ধরে ফেলে সে বলে তোমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকো তাহলে আমাকে প্রুফ করে দেখাও কিস করো কারণ স্কুলও তো ছুটি হয়ে গেছে এখন কিস করাটা তোমাদের জন্য নর্মাল ব্যাপার যেটা শুনে আন্টি জিন তাকে কিস করা ট্রাই করছিল তখনই লিন তার হাত ধরে তাকে সাইডে নিয়ে আসে আর তাকে বলে আপনি এসবও করতে পারেন আমার জানা ছিল না আর ফ্যাঙ্গের সেখান থেকে যাওয়ার পর কোচ তাকে বকতে থাকে সে বলে তোমাকে এই ইউনিফর্ম পরার পারমিশন কে দিয়েছে তুমি এখন এই ইউনিফর্ম পড়তে পারবে না তুমি শুধু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবে এখানে লিন বাইরে নিয়ে আসে আর তাকে বলে মনে হয় তুমি আমার ফিলিংসের ব্যাপারে জানো এজন্য আমার থেকে পালানোর চেষ্টা করছো আমি চাই তুমি এই ব্যাপারে কিছু ভাবো আর আমাকে রিপ্লাই দাও ওইদিকে চ্যানজি বেচারি এখনো নিজের ফিজিক্যাল এক্সারসাইজই করতো কারণ মম তাকে তাইকন্ডো খেলতে দিত না ফ্যাং তো ডাউট হচ্ছিল সে তাকে ট্রেনিং করাবে না বাট আমাদের চ্যানজির পুরো বিশ্বাস ছিল তার কোচের উপর সে বলে আমার মমের থেকে বেস্ট কোচ হতেই পারে না এই ফিল্ডে আমার মমের থেকে প্রফেশনাল আর কেউ হতেই পারে না সে আমাকে দিয়ে যেটা করাচ্ছে সেটা ভেবে চিন্তেই করাচ্ছে ওইদিকে চ্যানজি তার পুরো নজর ছিল তাদের ট্রেনিং এর উপর কিভাবে মম চিয়ানিকে ট্রেনিং করাচ্ছে সে তার মমের প্রত্যেকটা কথা তার মাইন্ডে সেট করে রাখছিল আর সে শুধু করতো সেখানে ফিজিক্যাল ট্রেনিং এর মাঝে সেখানে ফ্যাং চলে আসে আর আসতেই মমের সাথে ঝগড়া করতে থাকে সে বলে পনেরো দিন হয়ে গেছে এখনো আপনি তাকে ফিজিক্যাল ট্রেনিংই করাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি তার সাথে ঠিক বিহেভ করছেন ফ্যাং আর চ্যানজির মমের যখন ঝগড়া হচ্ছিল তখন যাওয়ার আগে ফ্যাং তাকে শুধু এইটুকু বলে প্লিজ চ্যানজের আপনার উপর পুরো ট্রাস্ট আছে তো আপনি তাকে হতাশ করবেন আর আসার সময় সে চাঁদজিকে এটাই বলে যে এই পর্যন্ত তুমি একটা ম্যাচও খেলনি আবার তুমি চাও যে এইবার অলিম্পিকেও খেলবে তাহলে কি করে হবে এটা এখন চ্যান্সের এত টেনশন হচ্ছিল তারপর সে বলে আমার আমার কোচের উপর পুরো বিশ্বাস আছে এদিকে আমরা মমকে দেখি যে চ্যান্সের সব মেমোরি যত্ন করে রেখে দিয়েছিল সে প্রথম যে তাইকন্ডো ড্রেস পরে তাইকন্ডা খেলেছিল সে ওইটাও সামনে রেখেছিল আর এখানে আমরা একটা রহস্য জানতে পারি চ্যান্সি যখন ছোট ছিল তখন সে চ্যান্সিকে বাঁচাতে গিয়ে তার একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার কারণে সে আর অলিম্পিক খেলতে পারে না কারণ সে যেই টাইপের ব্যথা পেয়েছিল সেটা অলিম্পিকের জন্য কোয়ালিফাইড না এখানে ড্যাড মমকে শুধু এইটুকু বলে তুমি তোমার মেয়ের জন্য কত বড় একটা কুরবানি দিয়েছো তুমি এই সব সত্য নিজের মেয়েকে কেন বলো না তুমি এই পর্যন্ত কত কিছু করেছো তোমার মেয়ের জন্য তোমার উচিত তাকে সবকিছু বলে দেওয়া তখন মা বলে না চ্যান্সি আমাকে কিছু বলে না আমি তাকে তো কাহিনী এখানেই শেষ এখন বাড়িতে আসার সময় চ্যান্সি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল এই জন্য ফ্যাং তাকে কোলে করে তার রুমে নিয়ে যায় এদিকে আমাদের একটা ফ্ল্যাশব্যাক এর সিন দেখানো হয় যেখানে আন্টি কলিক তাকে বলছিল আপনি যদি আমাকে রিজেক্ট করে লিনের কাছে চলে যান তাহলে সেটা কি মানাবে কারণ আমরা দুজন একই এজের আর লিন আপনার ঠিকই ছোট যেটা শুনে আন্টিও রেগে যায় আর সে বলে আমি নিজেকে এমনভাবে ফিট রেখেছি যেটা দেখে আমার থেকে কম বয়সী ছেলেরা আমাকে প্রপোজ করার জন্য রেডি থাকে তো তুমিও নিজের ফিজিক্সের উপর একটু খেয়াল রাখো যাতে তোমার থেকে কম এজের মেয়েরাও তোমাকে প্রপোজ করে আর এখানে সে দেখে ফেলে ফ্যাং চ্যান্সিকে কোলে করে নিয়ে আসছে সেটা দেখে খুশি হয় বাট আবার স্যাডও হয়ে যায় পরদিন সকালে চ্যান্সের দেখা হয় চিয়ানির সাথে যেখানে চিয়ানি তাকে অনেক বিরক্ত করে চিয়ানি তাকে বলে তোমার কি একটু লজ্জা হয় না আমার বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিয়ে এখানে এন্ট্রি করিয়েছে যেখানে চান্সি বলে একেবারেই না উল্টো আমার তার উপর প্রাউড হয় কারণ সে আমার জন্য এত অ্যাফোর্ড করছে সে আমার জন্য তার টাকাও বাজিতে লাগিয়েছে এখন আমি যখন রিঙে নামবো তখন শুধু আমার জন্য না ফ্যাঙের জন্য খেলবো কারণ আমি তাকে হাঁটতে দেখতে চাই না এদিকে লিন আনটিকে একটা প্রপার্টি ডিলারের অফিসের বাইরে দেখে ফেলে আর সেটাকে কোলে করে সেখান থেকে নিয়ে আসে আর ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ না পর্যন্ত আটি তাকে সত্যি বলছে যেখানে আটি তাকে বলে আমি দেখেছি ফ্যাং চ্যানজের সাথে অনেক ক্লোজ হয়ে গেছে এখন আমি চাই না আমি সেই বাড়িতে থাকি কারণ আমার অকওয়ার্ড ফিল হয় এখন হয়তো আমার মুভ আউট করে নেওয়া উচিত কারণ ফ্যাঙ্গের এখন তার ফ্যামিলি স্টার্ট করার সময় চলে এসেছে আর এসব বলতে গিয়ে সে অনেক স্যাড হয়ে যাচ্ছিল আর তার চোখেও পানি চলে আসে সে লোনলি থাকতে চাইছিল না বাট তারপরও ফ্যাং আর তার ফিউচার ওয়াইফ এর জন্য সে সেখানে থার্ড উইল হতে চাইছিল না যেখানে লিনতাকে জিজ্ঞেস করে ফ্যাঙ্কি কিছু বলেছে তখন আন্টি বলে যে না সে কিছু বলেনি বাট আমি তার বলার আগেই নিজে কিছু স্টেপ নিতে চাই লিনতাকে তাকে বোঝায় আপনি যতই বড় হয়ে যান না কেন ভেতর থেকে আপনি এখনো বাচ্চা আপনার উচিত আপনি নিজে গিয়ে এই ব্যাপারে ফ্যাঙ্গের সাথে কথা বলা আর কথা বলার পর যদি আপনার ঠিক মনে হয় তাহলে এখান থেকে মুভ আউট হয়ে যাওয়া আমি নিজে আপনাকে হেল্প করব মুভ আউট হতে এখন ফ্যাংকে কিছু বলবে এর আগে লিন ফ্যাংকে কে সবকিছু বলে দেয় এখানে ফ্যাং তার আটিকে বলে আমি এইভাবে আপনাকে এখান থেকে যেতে দেবো না যতদিন না পর্যন্ত আপনি আপনার ট্রু লাভ আর বিয়ে করছেন ততদিন পর্যন্ত আপনি এখানেই থাকবেন আর আমি যাকে তাকে আপনার হাজবেন্ড হতে দেব না আমি নিজে তার ইন্টারভিউ নিব সেখানে সে এটাও বলে যে যদিও এই বাড়ি আমি কিনেছি তারপর আমার কোনো বাড়ি বাড়ি না যেখানে আপনি না থাকবেন এই জন্য এই টাইপের কথা যে আমি আর কখনো অন্য কারো মুখ থেকে না শুন আমি চাই যে আপনি আপনার সব মনের কথা আমাকে বলুন এরপর আন্টি লিংকে কল করে বকতে থাক যেখানে লিন বলে দেখেছেন আমি ঠিকই করেছি আপনাদের দুজনের সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে দিয়েছি এখন ফ্যাং যায় তার গার্লফ্রেন্ডের কাছে যে সেখানে এক্সারসাইজ করছিল সে সব সময়টাকে পিক এন্ড ড্রপ করত আর আজকে তার কিছুটা এক্সারসাইজ বাকি রয়েছিল তাই সে সেটা করিয়ে তাকে কিছো করে এর মাঝে সেখানে চ্যানসি ড্যাড চলে আসে আর ফ্যাং যখন দেখে যে এটা চ্যানসি ড্যাড তখনই সে তাকে চিনতে পেরে যায় আর সেটা দেখতেই তার মনে হয় যে তার লাইফে তুফান চলে এসেছে তার ওই সিনটা মনে পড়ে যায় যখন তার ড্যাড আর চ্যানসি ড্যাড একসাথে ফাইট করছিল চ্যানসি ড্যাড এটাই বলছিল যে তোমার কম্পিউটার থেকে সব ডেটা ডিলিট করে দাও আর এরপর সে দেখে যে তার ড্যাডের ডেথ হয়ে গেছে ফ্যাং এই সব কিছু সহ্য করতে পারে না এর জন্য সে ভয়ে সেখান থেকে চলে যায় চ্যান্সজিম এটা দেখে অনেক শক্ট হয়ে যায় আর সে বাইরে গিয়ে তাকে হাক করে ফেলে এরপর তাকে আর কিছু জিজ্ঞেস করে না যেখানে ফ্যাংও তাকে কিছু বলে না সে বলে আজকাল অফিসের এত প্রেশার থাকে আর আমার ওপর অনেক বার্ডান আছে সরি আমি তোমাকে অকওয়ার্ড করে দিয়ে এর বদলে ফ্যাং বলে নিজেকে রিসার্চ করে দিন যেখানে সে চ্যান্ডিট থেকে কিস যায় আর চান্সেও করে দেয় এরপর বাসায় এসে সে লিমকে কল করে আর তাকে বলে আমি তোমাকে একটা সত্যি বলতে চাই তুমি কি জানো যেদিন আমার ড্যাডের মার্ডার হয়েছিল সেই দিন তোমার ড্যাডও আমার বাসায় এসেছিল সে এটা বলে যে এই ইনসিডেন্টের সাথে তোমার ড্যাডের কানেকশন আছে এরপরও কি তুমি এই ইনসিডেন্টটা পার্সিউ করতে চাবে আর পরের দিন লিন তার ড্যাডকে নিয়ে ফ্যাংকের সাথে দেখা করতে আসে আর সেটাও মিস্টার শিয়াঙ্গের কবরের সামনে চ্যান্সি ড্যাড ফ্যাংকে দেখেই চিনতে পেরে যায় যে এই ছেলেটা কেন কাল তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল যেখানে ফ্যাং তাকে পরিষ্কার জিজ্ঞেস করে আপনি কি আমার ড্যাডকে মেরেছেন আপনার আমার ড্যাডের সাথে কি দুশ্মনি যার কারণে আপনাকে আমার ড্যাডকে মেরে ফেলতে হয়েছে যেখানে ড্যাড তাকে বলে এমন কিছুই না আমরা তো কলিগ ছিলাম আর আমি তার ফ্রেন্ডও ছিলাম আমি ওইদিন গিয়েছিলাম তাকে বোঝাতে যে এটা ডেঞ্জারাস কাজ তুমি তোমার ছেলের ব্যাপারেও ভাবো এটা নিয়ে আমাদের দুজনের মাঝে কিছু ঝগড়া হয়েছিল বাট অ্যাট লাস্ট আমি তাকে কনভিন্স করে নিয়েছিলাম তারপর আমি সেখান থেকে চলে আসি কিন্তু এই ব্যাপারে আমি জানতে পেরেছি চার দিন পর যখন নিউজ এসেছে তোমার ড্যাডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে লিনের তো তার ড্যাডের উপর পুরো বিশ্বাস ছিল কিন্তু ফ্যাঙ্গের ছিল না ফ্যাং বলে আমার আপনার উপর একেবারে বিশ্বাস নেই আপনি কিছু তো লুকাচ্ছেন এখন লিন যে নিউজটা কভার করছে এই ব্যাপারটা লিক হয়ে যায় অন্য একটা রিপোর্টারের কাছে আর সে ওই নিউজটা নিয়ে যায় মিংটং কোম্পানির কাছে সেটা বিক্রি করার জন্য এইদিকে আমরা ফ্যাংকে দেখি তার আনটিয়া এসে বলে কাল আমরা একটা লাঞ্চ পার্টি করব করবো জন্য আমি লিনকে ডাকতে চাই আর লিনের নাম শুনতে ফ্যাং আরো বেশি রেগে যায় সে বলে আমি লিনকে কখনো এখানে অ্যালাউ করব না আমি চাই না সে এখানে আসুক তো আন্টিতে তার কথা শুনে চলে যায় বাট পরে বলে লিনকে আমি না ডাকবে পরদিন সকালে ফ্যাং যখন ঘুম থেকে উঠে আসে তখন সে লিনকে তার বাড়িতে দেখে অনেক বেশি রেগে যায় তার তো ইচ্ছে করছিল লিনকে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিতে বাট চ্যাংসি তাকে কোনো মতে উপরে নিয়ে যায় আর খাবার টেবিলে লিন আর ফ্যাঙ্গের দুশ্মনী পরিষ্কার দেখা যাচ্ছিল তার তো মন চাইছিল যে এই লিন তার বাসা থেকে বের হয়ে যাক আন্টি যতটা তার সেবা করছিল ফ্যাং ততটাই তার সাথে শত্রুতা দেখাচ্ছিল তারা দুজন বাচ্চাদের মতো টেবিলে ঝগড়া করছিল যেটা দেখে আন্টি আর ট্রান্সি মিলে তাদের দুজনকে বাসা থেকে বের করে দেয় তাদের একটাই ডিমান্ড ছিল তোমরা যতক্ষণ না পর্যন্ত একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা ভেতরে আসতে পারবে না এখানে লিন ফ্যাংকে বোঝাতে থাকে যে তুমি আমার উপর বিশ্বাস রাখো যে সত্যিটাই বের হবে আমি সব কিছু এসে তোমাকেই বলবো কিন্তু আমার ড্যাডের উপর বিশ্বাস করো আর সে যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে আমি সেটাও তোমাকে এসে বলবো এরপর ফ্যান যখন লিনকে সিএফ করতে যায় তখন সে লিনকে বলে আমি চাই যে এইসব ব্যাপারে চান্সে কিছুই না জানো কারণ কিছুদিন পর তার কম্পিটিশন আর সে যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে স্ট্রেসে চলে যাবে আর আমি চাই না যে তার কোনো স্বপ্ন ভেঙে যাক আর সে যখনই টার্ন করে তখন দেখে যে চ্যান্সি তার পেছনে দাঁড়িয়ে আছে সে সিনিয়ারের জন্য একটা টয় রেখেছিল আর সেটাই তার ভাইকে দিতে যাচ্ছিল চ্যান্স সবকিছু শুনে ফেলে এই জন্য তাকে বলে প্লিজ তুমি এসব ব্যাপারে ভেবো না আমি আর লিল মিলে সবকিছু সামলে নেব তুমি তো জানোই তোমার উপর আমার কত টাকা খরচ হয়েছে তো তুমি তো চাও না যে এই টাকাগুলো ওয়েস্ট যাক এই জন্য তুমি শুধু তোমার প্র্যাকটিসে ফোকাস করো এই সব কিছু আমরা সামলে নেব এইদিকে ফ্যাঙ্গেরও তার ইনভেস্টারের অনেক প্রেশার ছিল তারা এটাই চাইছিল মিংটাং কোম্পানির সাথে তাদের কন্ট্রাক্ট তাড়াতাড়ি ফাইনাল হয়ে যাক এদিকে চ্যান্সি সোজা যায় তার এদিকে চ্যান্সি সোজা আসে তার ড্যাডির সাথে দেখা করতে সে জিজ্ঞেস করে প্লিজ আমাকে সবকিছু সত্যি বলুন আর সে যখনই বের হয় তখন দেখে যে ফ্যাং তার জন্য ওয়েট করছে সে ফ্যাংকে বলে ড্যাড আমাকে এতটুকুই বলেছে সে তোমার ড্যাডকে এই নিউজ কভার করতে মানা করেছে নিজের ফ্যামিলিকে প্রোটেট করার জন্য তখন ফ্যাং তাকে বলে অ্যাকচুয়ালি আমার ভয় হয় তুমি যদি এ ব্যাপারে জানতে পেরে যাও আর আমার সাথে তোমার অকওয়ার্ড বা এম্বারাস ফিল হয় তাহলে আমাদের মাঝে রিলেশনটা আগের মতো থাকবে না আমার এটা মনে হতো হয়তো বা তুমি আমাকে ছেড়ে চলে যাবে এদিকে লিন ফ্যাংকে ফোন করে বলে তুমি ভালো করে মনে করো আমার ড্যাডের যাওয়ার পর সেখানে কি অন্য কেউ এসেছিল ফ্যাং বলে আমার সবকিছু তো মনে নেই বাট আমি একটা লাইটার পেয়েছি এই লাইটারটা আমার ড্যাডের না সে ওই লেটারের ছবি তুলে তাকে পাঠিয়ে দেয় আর তাকে বলে তুমি এই ব্যাপারে তোমার ড্যাডের কাছে জিজ্ঞেস করো হতে পারে এটা তার আর সেটা যদি তোমার ড্যাডের না হয় তাহলে সেখানে অবশ্যই অন্য কেউ এসেছে আর এই লাইটারটা তারই তারপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় চ্যান্সের ড্যাড যখন জানতে পারে যে তার ফ্রেন্ডের ডেথ হয়ে গেছে তখন সে নিউজ পেপার নিয়ে তার ফ্রেন্ড লিয়াং কাছে আসে আর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে কারণ চ্যান্সের ড্যাড যখন শিয়াংয়ের বাড়ি থেকে চলে এসেছিল তখন এটাই সেই পার্সন ছিল যে তার বাড়িতে গিয়েছিল আর তার আসার পরই শিয়াং ডেথ হয়ে যায় বাট এখানে লিয়াং তাকে ব্ল্যাকমেল করতে থাকে আর শিয়াং মারা গেছে আর রইল যে এর বাসায় গেছো আর সেখান থেকে বের হয়েছো এই সব কিছুর আমি ভিডিও করে রেখেছি আর ছবিও তুলে নিয়েছি আমি যদি এটা পুলিশকে দিয়ে দিই তাহলে তারা তোমাকে গ্রেফতার করে নেবে কিন্তু আমাকে কিছু করতে পারবে না কারণ তার বাসায় যে আমি গিয়েছি সেটার কোনো প্রমাণ নেই আর মিন্টন কোম্পানির লোকেরা এতটাই খারাপ তারা তোমাকে জেলে পাঠিয়ে দেওয়ার পর তোমার ফ্যামিলিকেও ছাড়বে না এই জন্য নিজের ফ্যামিলির কথা ভেবে চুপ থাকো ওইদিকে সব সবসময় ফিজিক্যাল ট্রেনিংই হয় বাট তার সামনে যারা তাইকোনডো খেলছে সে তাদের উপরেও ভালো করে ফোকাস করে কোচ তাদেরকে যেই যেই জায়গায় ভুল ধরিয়ে দেয় সে ভালো করে সেগুলো তার মাথায় সেট করে রাখে এইদিকে অ্যান্টি সিনকে তার ফ্রেন্ড হেল্প করে সে বলে এখন তোমার চোখ বন্ধ হওয়ার পর যার ফেসটা তোমার সামনে আসবে সেই তোমার জন্য মিস্টার রাইড এদিকে চ্যান্সিকে দেখানো হয় যার মুড আজকে অনেক খারাপ কারণ অনেক টাইম হয়ে গেছে সে এখনো এক্সারসাইজই করছে এখানে ফ্যাঙ্কটাকে হ্যাপি করার জন্য দেখায় যে সে তার জন্য কিচেন বানিয়েছে কারণ তার গার্লফ্রেন্ড জুয়েলারি পড়ে না এজন্য সেই কিচেনে পুরো চ্যান্সির মতো ফেজ বানানো ছিল যেটা সে নিজের হাতে তার গার্লফ্রেন্ডের জন্য বানিয়েছে এরপর চ্যান্সি যখন তার ফিজিক্যাল ডক্টরের কাছে যায় তখন ডক্টর তাকে বলে তুমি তোমার মমের ব্যাপারে নেগেটিভ ভেবো না আর এখানে সে তাকে কিছু প্রুভও দেখায় তার ট্রেনার আর তার মম দুজনই ওই সার্জনের সাথে ছিল যেখানে সার্জন তাদেরকে বলেছে চ্যান্সিকে অনেক টাইম পর্যন্ত তার মাস্কুলার স্ট্রেংথ বাড়াতে হবে এই জন্য তাকে বেশি বেশি ফিজিক্যাল ট্রেনিং করতে হবে না হলে সে যখন ফাইট করতে নামবে তাহলে তার আবার কোনো না কোনো একটা ব্যথা লেগে যাবে আর নেক্সট টাইম এই ইঞ্জুরি সহ্য করতে পারবে না আর এসব কিছু তোমার মম ইচ্ছে করে করছে বাট তোমাকে বলছে না ইন রিয়েলিটি সে তোমার অনেক কেয়ার করে আর সে ট্রেনারের সাথে কন্টিনিউসলি কন্ট্যাক্টে থাকে আর ডেইলি সে চ্যানজি রিপোর্ট নিত ট্রেনার তাকে এটাও বলে যে তোমার মম আমাকে বলেছে আমার চ্যানজি অনেক ট্যালেন্টেড ও যতটা ট্যালেন্টেড ততটা আমিও ছিলাম না আমি আমার কেরিয়ারে সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমার চ্যানজিকেই দেখেছি তার যদি ফিজিক্যাল ট্রেনিং কমপ্লিট হয়ে যায় তাহলে আমার পুরো বিশ্বাস আছে সে তাইকোনটোতে সবাইকে হারিয়ে দেবে আর এখন গিয়ে চ্যান্সজি বুঝতে পারে তার মন তো কিছু বলতো না বাট তার প্রত্যেকটা জিনিসের পেছনে একটা না একটা লজিক থাকতোই সে ফ্যাং এর টাকা দেখে তাকে অ্যাডমিশন দেয়নি বরং এই জন্য দিয়েছে যদি চ্যান্সজি অন্য ট্রেনের কাছে চলে যায় তাহলে সে হয়তোবা তার ফিজিকাল স্ট্রেংতে ফোকাস করবে না হতে পারে সে আবার নিজের নিয়ে ইঞ্জার করে ফেলবে আর এটার জন্য সে নিজেকে কখনই মাফ করতে পারবে না এদিকে জানতে ড্যাড জয় লিয়াং এর সাথে দেখা করতে আর তাকে জিজ্ঞেস করে এই লাইটারটা কি তোমার লিয়াং বলে হ্যাঁ আমার বাট তুমি কিছু প্রুফ করতে পারবে না এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক এর সিন দেখানো হয় কিভাবে ফ্যাং এর ড্যাড ডেথ হয়েছে লিয়ান গিয়েছিল শিয়াংয়ের সাথে দেখা করতে আর তাকে বোঝাতে এরপর সে তার কম্পিউটার ফর্মেট করে দেয় এই সব কিছু যখন শিয়াং দেখে তখন সে তার সাথে ঝগড়া করতে থাকে আর তখন সে ড্রাঙ্কও ছিল যখন তারা দুজন ফাইট করছিল তখন শিয়াংয়ের এর পা চলে আসে একটা বোতলে আর সেই বোতলের সাথে স্লিপ খেয়ে সে সোজা গিয়ে অ্যাকুরিয়ামে পড়ে আর সেটার সাথে ধাক্কা খাওয়ার পর তার এত বেশি ব্লিডিং হয় যার কারণে সে অন দ্য স্পট মারা যায় এটা দেখার পর লিয়ান তার কোনো হেল্পই করেনি সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় কারণ তার কাজ হয়ে গেছে যেখানে সে আবার করতে থাকে সে বলে আমার বিরুদ্ধে তো কোনো প্রুফ নেই বাট তোমার বিরুদ্ধে আছে তো তুমি সাবধানে থেকো আর তোমার ছেলের সাবধানে থাকতে ছেলে এটা বলে সে সেখান থেকে চলে যায় বাট আমরা এখানে জানতে পারি যে চান্সির ড্যাড সবকিছু রেকর্ড করে নিয়েছে এতটুকু প্রুফ যথেষ্ট ছিল লিয়ানকে জেলে পাঠানোর জন্য আর ফ্যাক যখন এটা শুনে তখন সে বুঝতে পারে আসলেই ইনোসেন্ট ছিল আসল দোষিত হল লিয়াং মিন্ট কোম্পানি অনেক বড় ছিল আর সেখানে ডাইরেক্টরের পোস্টের জন্য আজকাল ইলেকশন চলছিল সেখানে ফোর ফ্যামিলিস ছিল যেখানে তারা একা পরিষদে কম্পিট করছিল আর যে কনস্ট্রাকশন ফ্যামিলি ছিল তারা ওই টাইমে রেকর্ডের মধ্যে গড়বড় করেছিল যেখানে ফ্যাং তার ম্যানেজার বলে এখানে যে বড় বড় কুমির আছে তাদেরকে ধরার জন্য আমাদের মতো ছোট মাছ কাজে লাগবে না তাই তাদেরকে ধরতে আমি আরো বড় কুমির আনবো অ্যাকচুয়ালি সে সব প্রুফ নিয়ে তাদের অপোনেন্টকে দিয়ে দেয় আর সেই অপোনেন্ট এই সব নিউজ গুলো গিয়ে মিডিয়াকে দিয়ে দেয় আর অন্য ফ্যামিলি কে হারিয়ে তারা নিজেই ডাইরেক্টর হয়ে যায় লিন যখন এটা দেখে তখন ফ্যাং এর উপর অনেক রেগে যায় সে বলে তুমি আমার এক্সক্লুসিভ নিউজ অন্য কাউকে দিয়ে দিয়েছো তখন ফ্যাং বলে যে দেখো তাদের সাথে কম্পিট করার মতো সামর্থ্য আমাদের সাধারণ মানুষের নেই তারা অনেক দিনচারাস মানুষ তো শুক্রিয়া দায় করো তোমার জীবন বেঁচে গেছে ওই বারে লিয়াগো দাঁড়িয়ে ছিল যে সবকিছু শুনে ফেলে সে তাদের উপর রেগে যায় আর তাদেরকে বলে তোমরা আমার সব কাজ নষ্ট করে দিয়েছো কারণ সে কনস্ট্রাকশন সাইডের সিইওর সাথে কথা বলে রেখেছে সে লিনের সব নিউজ তাদেরকে দিয়ে দেবে আর এর বদলে তারা তাকে পাঁচ লাখ টাকা দেবে সে বলে তোমাদের জন্য আমার সব টাকা ডুবে গেছে এরপর রেগে সেখান থেকে বেরিয়ে যায় এখানে লিনটাকে জিজ্ঞেস করে তুমি তার তাকে বদলা নিতে চাও না তখন ফ্যাং বলে বিশ বছর পুরনো একটা লাইটার এতে কিছুই প্রুফ হবে না আর তাছাড়াও আমি আমার ফাদারের লোকে সেভ করতে চাই তাকে আমি উপর বলার কাছে ছেড়ে দিলাম সে তার কর্মের ফল তাকে অবশ্যই দেবে আর সত্যি ঠিক এমনটাই হয় লিয়া যখন বাইরে যায় তখন তার পা স্লিপ খাওয়ার জন্য সে নিচে পড়ে যায় ঠিক সেম ভাবে পড়ে যেভাবে ফ্যাঙ্গের বাবা পড়েছিল আর সেখানে তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় কথাই আছে না যেমন কর্ম তেমন ফল তার সাথে ঠিক এমনটাই হয়েছে এরপর ফ্যাং আর চ্যান্সের বাবার সিন দেখানো হয় সরি তখন যদি আমি তোমার কিছু হেল্প করতে পারতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু আমি ভয়ে তোমার কোনো হেল্পই করতে পারিনি যেটা শুনে ফ্যাং বলে আপনার উপর আমার কোনো অভিযোগ নেই কারণ আপনি যদি তখন আমাকে হেল্প করতেন তাহলে এখন আমি আর ফ্যাং থাকতাম না এত বড় बिजनेসম্যান হতাম না কষ্টে থাকার কারণেই আমি এই সাকসেসটা পেয়েছি ওইদিকে চিয়ানের সিন দেখানো হয় যেখানে সে জানতে পারে তার বাবা মার যত ঋণ আছে সব কিছু সিএনজি দিয়ে দিয়েছে কারণ চ্যান্সি যে টাকাটা সেভ করেছে সেটা তার লাগেনি কারণ ফ্যাং তাকে স্পন্সার করেছে আর এটা জানার পর চিয়ানি চ্যান্সির সাথে ঝগড়া করতে চলে যায় চিয়ানি বলে তুমি আমাকে কোনো সাহায্য করবে না কারণ আমি তোমার সত্যিটা ভালো করেই জানি তুমি সব সময় আমাকে ছোট দেখানোর চেষ্টা করো আর যেই নজরে তুমি আমাকে দেখতে তুমি সবসময় ভাবতে যে তুমি আমার থেকে তাই সবসময় আগে চ্যান্সি বলে আমি কখনোই তোমার ব্যাপারে এমনটা ভাবিনি তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর তাদের এইসব কথা তাদের বয়ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে শুনছিল তখনই কোচ এসে তাদেরকে বকা দেয় আর তাদের পানিশমেন্ট দিয়ে দেয় স্কোয়াড পজিশনে এক ঘন্টা পর্যন্ত থাকতে হবে আর সেখানে দাঁড়িয়ে থেকে তারা দুজন ফ্রেন্ডস তাদের একে অপরে অনেকগুলো কথা ক্লিয়ার করে নেয় চ্যান্সি চিয়ানিকে বলে আমি সবসময় তোমাকে আমার নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছি যদি ভুল করে আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়ে যায় যার কারণে তোমার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে এমন কিছুই না আর আমার মাম ড্যাডা তোমার অনেক প্রশংসা করে তুমি তাই অনেক ভালো আর লাস্ট টাইম তোমাকে অলিম্পিকে যেতে দেওয়া হয়নি কারণ আমাদের ক্লাবে রিসোর্সেস অনেক কম ছিল যার কারণে তোমাকে অলিম্পিকে পাঠাতে পারছিল না তুমি আমার থেকে অনেক ট্যালেন্টেড বাট তাফার শুধু এতটুকুই আমি তিন বছর থেকে তাই শেখা শুরু করেছি আর তুমি বড় হয়ে আর এর জন্যই আমাদের দুজনের মাঝে কিছু ডিফারেন্স ছিল এখানে চিয়ানি তাকে বলে ওইদিন আমি কিছু করে তোমাকে সিঁড়িতে উঠাইনি যা কিছু হয়েছিল সব কিছু টেন করিয়েছিল আর এইভাবে তাদের দুজনের মাঝে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায় ইন্ডিয়ান ট্রান্সি তাকে বলে তুমি যাই বলো না কেন কম্পিটিশনে আমি ফার্স্টে আসব। কারণ সেকেন্ড বা লাস্ট আসে আমি অ্যাফোর্ডই করতে পারবো না তাদের বয়ফ্রেন্ড তাদের সব কথা শুনেছে যেখানে টিং অনেক গিলটি ফিল করছিল কারণ সে চ্যান্সির সাথে অনেক খারাপ বিহেভ করেছে আমাদের ফ্যাং অনেক হ্যাপি ছিল কারণ টিং যদি তার লাইফ থেকে না যেত তাহলে আমাদের ফ্যাং এর এন্ট্রি হতো কি করে এরপরে সিনা দেখানো হয় তার কোচ পারমিশন দিয়ে দেয় সে এখন ইউনিফর্ম পারবে আর আজকে এত বছর পর সে আবার রিং দাঁড়াবে আর একটা কম্পিটিশন করবে আর আজকে সিয়ানের প্রথমবারের মতো ফিল হয় কোচ তাদের দুজনকে ইকুয়ালি ট্রিট করে সে কখনোই চ্যান্সি স্পেশাল ট্রিট করতো না কারণ সে তার মেয়ে বললে নেক্সট দেখানো হয় আজকে ট্যাঙ্ক এসে এসেছে ফ্যাংয়ের কোম্পানিতে আর তার থেকে হেল্প চাইছিল ফ্যাং যেন তাকে একেবারে প্রথম থেকে কাজ শিখিয়ে দেয় যদিও সে অনেক রিচ বয় তারপরও সে সব কিছু প্রথম থেকে ভালো করে শিখতে চায় ফ্যাংয়ের কাছ থেকে আর তাকে মানানোর জন্য সে তার বাবার কোম্পানির সাথে এই কোম্পানির কোলাবোরেশনের কন্ট্রাক্ট নিয়ে এসেছে আর আমাদের ফ্যাং তো এটার জন্যই ওয়েট করছিল নেক্সট মর্নিং আন্টি সিন তাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে কোথাও তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল যেটা দেখে ফ্যাং তাকে বলে বেস্ট অফ ফ্ল্যাক আজকে আপনার লিনের সাথে প্রথম ডেটের জন্য যেটা শুনে আন্টি শক্ট হয়ে যায় যে ফ্যান কি করে জানতে পারলো অ্যাকচুয়ালি আন্টি চেন লিন আর সিনিয়ান এসেছে একসাথে ঘুরতে আর সেই আর সেই জায়গাটাতে এসেছে যেখানে তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল তারা তিনজন একসাথে অনেক এনজয় করে যেখানে সিনিয়ান আন্টি চিনকে বলে আমার আপনাকে অনেক ভালো লাগে আপনি কি আমার নতুন মম হবেন আমার অনেক ইচ্ছে করে আমার ছোট ভাই বোনদের সাথে খেলতে তো আপনি কি আমাকে একটা ভাই দিতে পারবেন যেটা শুনে অনেক হয়ে যায় কারণ মানুষজনের গসিপ শুনেছে যদি চ্যানজি ফ্যানকে বিয়ে করে তাহলে সে কি করে চ্যানজির ভাইকে বিয়ে করতে পারে তারা সবাই তো ফ্যামিলি মেম্বার হয়ে যাবে বাট তাদের সোসাইটিতে এটা ভালো নজরে দেখা হতো না তারা দুজন যখন ডেট থেকে ফেরত আসে তখন লিন আন্টি জিনকে কিস করতে চাইছিল বাট সে তাকে থামিয়ে দেয় আর তাকে বলে আমি আমাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে ভেবেছি যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ এই বয়সে এসে যদি আমি বিয়ে করি তাও তোমাকে তাহলে মানুষ এটা নিয়ে গসিফ করবে আর আমাদের জন্য ফ্যাং আর চ্যান্সের রিলেশনশিপও ইফেক্টেড হতে পারে আর সে তাকে রিজেক্ট করে ভেতরে চলে যায় ফ্যাংও দেখে ফেলেছিল আন্টি অনেক স্যাড ফ্যাং বাইরে আসে আর লিনকে বলে ভেতরে যাও আর আন্টিকে মানিয়ে নাও আন্টি তো ভেতরে আসার পরই ড্রিংক স্টার্ট করে দিয়েছে কিছুক্ষণ পর সেখানে লিন চলে আসে এখন লিনকে দেখে আন্টির মনে হচ্ছিল এটা তার স্বপ্ন সে বলে এখন তো আমি শুধু স্বপ্নতেই তোমার সাথে এনজয় করতে পারবো এইদিকে ফ্যাং আর চ্যানজি দুজন সিনিয়ানকে নিয়ে বাড়িতে আসে এখানে মমের তো একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল আমার ছেলে অনেক বেশি মডার্ন হয়ে যাচ্ছে না নিজের মেয়েরও ভালো করে খেয়াল রাখে না তখন ড্যাড বলে তাদের লাইফ সাথে কি এনজয় করতে দাও এখানে মম বলে আমার মেয়ে চাঁদজি আজকে আমার বাড়িতেই থাকবে আর কাল সকালে আমার সাথে ক্লাবে যাবে তো ফ্যাং তুমি এখান থেকে চলে যাও যেটা শুনে ফ্যাং চুপচাপ সেখান থেকে চলে যায় এটা ভেবে যে তাদের মা মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে নেক্সট মর্নিং আন্টি চিনার যখন চোখ খুলে তখন দেখে যে তার সামনে লিন বসে আছে আর এই সব দেখে তো সে অনেক বেশি লজ্জা পেয়ে যায় কারণ এগুলো তো সে স্টার্ট করেছে লিন তাকে বলে আপনি কত বছর ধরে আমার মেমোরিতে ছিলেন এখন এত বছর পর লাইফ যখন আমাদেরকে আরেকটা চান্স দিয়েছে তখন আপনি মানুষের কথার জন্য আমাকে রিজেক্ট করবেন আর ফাইনালি লিন আন্টিকে নিজের মতো ব্রেভ বানিয়ে দেয় আর তাকে বিয়ে করতে রাজি গড়িয়ে ফেলে এইভাবে সময় যেতে থাকে একদিন ফ্যাং ট্যান্সির রুমে এসে দেখে সে তার নিতে হট কমপ্রেসার লাগাচ্ছে আর তখনই নোটিস করে যে তার নির ইনসারিটা ফুলে গেছে তখন ফ্যাং তাকে জিজ্ঞেস করে এই সব কিছু কবে থেকে আমার কাছে লুকাচ্ছ চ্যান্সি তাকে বলে আমি ভয় পেতাম আমি যদি তোমাকে বলি তাহলে তুমি আমাকে প্র্যাকটিস করতে দিতে না আর এই স্বপ্ন যেটা আমি পূরণ করতে চাই সেটার চান্স আমি আর কখনোই পাব না একবার তো ফ্যাং অনেক রেগে যায় আর তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো স্বপ্নের জন্য পা সারা জীবনের জন্য তুমি ড্যামেজ করতে চাও একটা মেডেল দিয়ে কি পা এক্সচেঞ্জ করবে যেটা শুনে চ্যান্সের চোখে পানি চলে আসে সে বলে এটা তোমার কাছে শুধু একটা মেডেল হবে বাট এটা আমার কাছে আমার পুরো লাইফ আমার মমের স্বপ্ন আমার স্বপ্ন আমি এত সহজে এটা কিভ আপ করতে পারবো না আমার কাছে জীবনের কোনো মূল্য নেই তাই কণ্ড ছাড়া আমি এত কিছু সহ্য করেছি এরকম একটা এন্ডিং জন্য এখানে ফ্যান চলে যায় আর আবার কিছুক্ষণ পর ফেরত আসে তাকে একটা হ্যান্ডমেড রিং পরিয়ে দেয় এরপর বলে আমি জানি না ফিউচারে কি হবে হতে পারে তোমার পা ড্যামেজ হয়ে যেতে পারে আর তুমি হাঁটতে না পারো এই জন্য আমি আগেই তোমাকে বিয়ে করতে চাই যাতে ফিউচারে তুমি আমাকে কোনো এক্সকিউজ দিতে না পারো কিছুদিন পর ফাইনালি সেই দিন চলে আসে যেদিন চ্যানজি তার কম্পিটিশনে যাবে এখানে ফ্যাং তার সাপোর্টের জন্য এসেছিল সাথে সব কালিগুরাও চ্যানজি সব রাউন্ডে অনেক ভালো পারফরমেন্স করে বাট এখানে ফ্যাং কিছুটা ভয় ছিল যেটা মম নোটিস করেছে বাট মম তো পুরো কনফিডেন্ট ছিল কারণ সে তার মেয়ের নিয়ের ব্যাপারে জানতো না কিছুক্ষণ পর তার নিয়ে যখন ব্যথা করছিল তখন মমো জানতে পারে সে এখানে চ্যানজিকে অনেক বকতে থাকে সে বলে তুমি ভালো করে জানো এর কারণে তোমার পা সারা জীবনের জন্য ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য তুমি জিৎ ছেড়ে দাও আর এখনই কুইট করে দাও আমরা সামনে ম্যাচ খেলব না সাথে ফ্যাংকে ওয়াকে তোমার সাহস কি করে হয় এটা আমার থেকে লুকানোর আর এখানে চানজি অনেক বছর পর নিজের মমকে কোচ না বলে মম ডাকে মম প্লিজ আপনি আমাকে এই ম্যাচটা খেলতে দিন এটা আমার লাইফের শেষ চান্স আমি চাই না এটা মিস করতে না হলে আমি পুরো লাইফ রিগ্রেট ফিল করব মমতা প্রথমে তাকে অনেক বকে তারপর তাকে বসিয়ে নিজেই তার পায়ে ব্যান্ডেজ করতে থাকে এইদিকে চ্যাঞ্জি কান্না করছিল নিচে বসে তার মমও কান্না করছিল সেখানে থেকে সবাই অনেক ইমোশনাল হয়ে যায় এসবের পর মমতাকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায় আর এখন চ্যাঞ্জের ফাইনাল রাউন্ড সে এখানে এসে তাদের সবাইকে দেখছিল যাদের সবচেয়ে স্ট্রাগল ছিল তার এই পর্যন্ত আসার জন্য আর সেখানে সব থেকে ইম্পর্টেন্ট নেম ফ্যাঙ্গের ছিল আর এটা ছিল চিয়ানির সাথে চিয়ানি অনেক বছর ধরে ফর্মে ছিল আর মনে হচ্ছিল সেই এই ম্যাচটা জিতবে চিয়ানির জন্য প্লাস পয়েন্ট হলো চ্যান্সি নি ইনজার্ড ছিল এখানে তারা দুজন অনেক ভালো করে ফাইট করে আর এটার মাঝে চ্যান্সি তার থেকে দুই রাউন্ড আগে ছিল বাট থার্ড রাউন্ডে গিয়ে তার নিতে এত বেশি প্রেসার পড়ে যার কারণে সে নিচে পড়ে যায় এখন ডিসিশন চ্যান্সির মামের কাছে হয় সে তাকে কুইট করতে বলবে না হলে কন্টিনিউ সে যখন তার মেয়ের মাই সুইচটা দেখে তখন সে তার ডিসিশন পাল্টে নেয় আর তাকে ম্যাচ কন্টিনিউ করতে বলে আর ফাইনালি এখানে চ্যান্সি ম্যাচ জিতে যায় আর চিয়ানি সেকেন্ড এসেছিল এখন সে তার তাইকন্ডো ক্লাবের জন্য গোল্ড মেডেল জিতে নিয়েছে জিতার কিছুক্ষণ পরই সে সেখানে অজ্ঞান হয়ে যায় আর তার কল্পনায় দেখে যে ছোট্ট চ্যান্সি গোল্ড মেডেল জিতে অনেক প্রাউডলি তার মমকে দিচ্ছে আপনি আমার জন্য যা যা সেক্রিফাইস করেছেন আমি সবগুলো শোধ করতে এসেছি চ্যানস যখন হসপিটালে চোখ খুলে তখন তার সামনে চিয়ানি বসেছিল সে এখানে তাকে দেখছিল আর তাকে বলে তুমি তোমার ফিউচারের সাথে এমনটা কি করে করলে তোমার পা যদি ড্যামেজ হয়ে যেত তাহলে তোমার ফিউচারটাই নষ্ট হয়ে যেত তুমি তোমার ইগোর জন্য তোমার পাটাকে ডেঞ্জারে ফেলে দিয়েছো বাট তারপর চ্যানসের ফেসে একটা স্মাইল ছিল চিয়ানি বলে এবার তো তুমি আমার থেকে জিতে নিয়েছো বাট অলিম্পিকে তো তুমি জিতে পারবে না সেখানে আমি যাব আর আমি জিতব যেটা শুনে চান্সি তাকে বলে আমিও চাই তুমি অলিম্পিকে গোল্ড মেডেল জিত তুমি প্রমিস করো তুমি আমাদের জং ক্লাবের জন্য গোল্ড মেডেল আনবে এরপর সেখানে মম আসে আর আজকে চান্সি সবার থেকে শুধু বকাই শুনছিল মম তো কান্নাই করে দেয় কারণ সে তার মেয়ের জন্য অনেক ভয় পেয়ে গেছে আর এক লা স্মাইলিং ফেস নিয়ে আমাদের ফ্যাং আসে সে আজকেও তাকে সেভাবে সাপোর্ট করে যেভাবে সব সময় করতো চান্সি তাকে সরিও বলে যেটা শুনে ফ্যান বলে যদি একটা কিস করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব এরপর ফ্যাং তাকে বলে তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি তোমাকে সাপোর্ট করেছি এখন আমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি আমাকে সাপোর্ট করবে আমি আমার বিজনেস ইন্টারন্যাশনাল করতে চাই আর তাছাড়াও আমার আরেকটা স্বপ্ন আছে আর সেটা হলো আমাদের অনেকগুলো বাচ্চা হবে যেখানে আমাদের নিজেদের একটা ফুটবল টিম থাকবে এটা শুনতে চ্যান্সি লজ্জা পেয়ে যায় আর ঘুমানো নাটক করতে থাকে এখন আমাদের তিন মাস পরের সিন দেখানো হয় যেখানে সে একদম ঠিক হয়ে গেছে সে তো তাইকন্ডো খেলতে পারবে না বাট লাইফে ভালো করে হাঁটা চলা করতে পারবে সে আবার ফ্যাং এর কোম্পানি জয়েন করে দিয়েছে আর সেখানে গিয়ে জানতে পারে যে ফ্যাং এর আজকে একটা মিটিং আছে যেখানে একটা বড় ক্লায়েন্ট সে তার মেয়ের বিয়ে ফ্যাং এর সাথে করাতে চায় আর আজকে তাদের ডেট রেখেছে যেটা শুনতে চ্যান্সি অনেক রেগে যায় আর তাড়াতাড়ি সেই জায়গায় চলে আসে যেখানে তাদের ডেট চলছে অ্যাকচুয়ালি এটা এর প্ল্যান ছিল সে পেছন থেকে তাকে হাক করে আর তাকে বলে দেখেছ তুমি আমার ট্র্যাপে ফেসে গেছো আর তখনই ফরেন সে একটা রিং বের করে আর তাকে প্রপোজ করে ফ্যাং বলে আমার সাথে সারা জীবন তোমাকে থাকতে হবে তুমি আমাকে বিয়ে করে নাও এটাই আমার স্বপ্ন প্লিজ তুমি এটা পুরো করে দাও অফকোর্স চ্যান্সি হ্যাঁ বলে দেয় সে তাকে কিস করে আর পুরো ফ্যামিলি তাদের জন্য চেয়ার্স করছিল অ্যাকচুয়ালি এই সব কিছু ফ্যাং এর স্বপ্ন ছিল সেই সব কিছু ভেবে অনেক হ্যাপি হয়ে যাচ্ছিল এর মাঝে দেখে যে চ্যানজি চলে এসেছে সে তার পেছনে যায় আর তাকে হাক করতে নিচ্ছিল চ্যানজি সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল আর সে টার্ন করে আর তখনই ফ্যাং বেচারা নিচে পড়ে যায় মানে পানিতে এটা ঠিক সেম সিন যখন তাদের প্রথম দেখা হয়েছিল এখানে বেচারা সব লাইন পানিতে পড়ে যায় বেচারা স্যাড হয়ে বসেছিল তখনই সেখানে চ্যানজি আসে আর তাকে দেখায় যে তোমার কোট থেকে রিং বের করে আমি পড়েও ফেলেছি এটা দেখে ফ্যাং অনেক হ্যাপি হয়ে যায় আর চ্যাঞ্জি তাকে ইয়েস বলে দেয় আর তাদের এই হ্যাপি সিনটা তাদের ফ্যামিলি বসে দেখছিল আর এখানে আমরা এটাও জানতে পারি যে চিন আর লিন তারা দুজনও এক হয়ে গেছে এখানে দুইটা কাপল একসাথেই ছিল যেখানে চ্যাঞ্জি তাকে বলে আমি তোমার সব স্বপ্ন পুরো করব। বাট দশটা বাচ্চা একটু বেশি হয়ে যায় হতে পারে আমি এখানে হেরে যাই এর সাথে আজকে ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায় যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ড্রামা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্টে কানেক্টেড বাই বাই